হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি নতুন চাইনিজ ড্রামা নিয়ে, যেটা নাম কিউট বডিগার্ড। এই ড্রামাটিতে মেয়েটি হবে ছেলেটির বডিগার্ড। ড্রামাটি যথেষ্ট রোমান্টিক এবং যথেষ্ট ফানি হতে চলেছে, আর এই ড্রামাটিতে 24 এপিসোড রয়েছে, আর এই ড্রামাটি এখন অনগোয়িং। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামাটির শুরুতেই আমরা ড্রামার মেন ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম সুজিং, যে কিউট, স্ট্রং এবং মার্শাল আর্টসে খুব ভালো। সে এই জায়গাটিতে কেন এসেছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, কিন্তু তার আগে সামনে একটি গাড়ির কাছে নিজের ঠোঁটে ভালো করে লিপস্টিক লাগাচ্ছিল, যেটা গাড়ির ভিতর থেকে ড্রামার মেন মেল লিড গুরং দেখে অবাক হচ্ছিল, আর একে আমরা গু বলে ডাকবো। অ্যাকচুয়ালি চাইনিজ নামগুলোই এরকম, তোমরা তো সবাই জানো এটা। যে একজন অতি রিচ, ফেমাস বাট অ্যারোগেন্ট রুট একটি নিউ জেনারেশনের ছেলে, আর সে কার থেকে বেরোতেই দুটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, যাকে আমাদের হিরোইন ধরে নেয়। এখানে দুজনেই দুজনকে দেখে মেন্টাল মনে করে, এবং যাওয়ার সময়তে গুয়ের ঘড়িতে সুজিং এর উলের টপের সুতো আটকে যায়, যার ফলে গু যখন যাচ্ছিল তখন সুজিং এর ড্রেসটি খুলতে শুরু করে। এটা সুজিং যখন নোটিস করে সে তাড়াতাড়ি করে সেই সুতোটি ধরে নেয়। সুতোতে টান পড়ায় গু হাতে নোটিস করে তার হাতে একটি সুতো লেগে আছে, তাই সেটাকে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে সুজিং এর প্রচন্ড রাগ হয়, সে ভিতরে এসে গুকে ডেকে বলে, তুমি কি এখানে শুনতে পাচ্ছ না আমি যে তোমাকে ডাকছি, আর তুমি কি চোখে দেখতে পাও না যে আমার ড্রেসটা ধরে নিয়ে চলে যাচ্ছ? গু বলে, মিস তুমি এইভাবে আমার অ্যাটেনশন নিতে পারবে না। এটা শুনে সুজিং তো আরো রেগে যায় এবং বলে, কে তোমার অ্যাটেনশন নিতে চাইছে? তুমি যদি ড্রেসটা না ধরতে তাহলে তো আমি তোমার সাথে কথা বলতেই আসতাম না। গু যখনই তার ড্রেসটির দিকে তাকায় তখনই সুজিং অন্য কিছু মনে করে নিজের পেট থাকতে লাগে। গু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে কিছু ড্রেস কিনে দিও। সুজিং বলে, কে তোমার কাছে ড্রেস চেয়েছে? আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও। বাট গু ছিল বজি টাইপের ছেলে, সে তাকে ইগনোর করে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে অফিসের ভিতরে একটি লোককে আমরা দেখতে পাই, যে আসলে এই কোম্পানির প্রেজেন্ট সিইও আর গুয়ের গ্র্যান্ডপা। এই কোম্পানিটির নাম হলো গু গ্রুপ, যিনি এখানে একটি অ্যানাউন্সমেন্ট করেন এবং বলেন, আমার এখন বয়স হয়েছে, যখন তখন আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই আমি গু গ্রুপের নিউ চেয়ারম্যান হিসেবে আমার নাতি গুরিংকে রাখছি। তখনই গু এসে বলে, আমি তোমার ডিসিশন মানতে পারলাম না, এবং সে স্ক্রিনে সে নিজের রেজিগনেশন লেটারটি দেখিয়ে বলে, আমি এই কোম্পানিতে আর কাজ করব না। মানে সে এতদিন এই কোম্পানিতে স্টাফ হিসেবে কাজ করত, আর এখন সে জব ছেড়ে দিচ্ছে। এদিকে হানরন নামের একজন রাইটার, যার নতুন বুক পাবলিশ হওয়ায় আজ তার ফ্যানেরা তার অটোগ্রাফ নিতে এখানে এসেছে, আর তাদের মধ্যে সুজিং হলো তার অনেক বড় ফ্যান। আর এখানে সুজিং এর কথা শুনে আমরা বুঝতে পারি হানরন হলো তার সিনিয়র, মানে তারা একই স্কুলে পড়তো বা একই পাড়ায় থাকতো এরকম, সেটা আমরা পরে জানতে পারবো। এখানে সুজিন হানরনের নতুন বইটি ভিড়ের মধ্য থেকে খুব কষ্ট করে বের করে নিয়ে আনে, এবং সেটা হাতে নিয়ে সে স্বপ্ন দেখতে লাগে যে হানরন তার বইটির ওপরে তার অটোগ্রাফ করে দিচ্ছে এবং তাকে কিস করতে আছিল। তার মানে হানরন হলো সুজিং এর ক্রাশ। তো তার স্বপ্ন ভাঙতেই তার সাথে গুয়ের ধাক্কা লাগে, এতে করে বইটি তার হাত থেকে পড়ে যায়। তখন গুয়ের গ্র্যান্ডপার লোকজন গুকে ধরতে আসে, মানে তাকে এখান থেকে বেরোতে দেবে না। তাদের মধ্যে ছোঁয়াছুঁয়ি খেলা শুরু হলে এতে করে সুজিং এর বইটি লোকগুলোর পায়ে পায়ে মাটিতে লটাপটি খাচ্ছিল, যেটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং সে বইটি হাতে নেওয়ার পর ধরাধর সবকটাকে মেরে মাটিতে ফেলে দেয়। এটা দেখে গু অবাক হয়ে যায়, কিন্তু এদের মধ্যে একজনকে সুজিং খুব জোরে নাকে মেরে দিয়েছিল, যার ফলে লোকটির নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, আর ব্লাড দেখে সুজিং নিজেই অজ্ঞান হয়ে যায়, যাকে গু ধরে নেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আনা হলে তার গা থেকে চাদরটি একটু সরে যাওয়ায় গু চাদরটি টেনে তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সুজিং এর জ্ঞান ফিরে যায় এবং সে মনে করে সে হয়তো তার সাথে অসভ্যতমি করার চেষ্টা করছে, তাই সে কোনো কিছু না ভেবেই জোরে করে একটা পাঞ্চ মেরে দেয়, যেটা গিয়ে লাগে গুয়ের অ্যাসিস্ট্যান্টের চোখের উপরে। গাইজ, এই সিনটি খুবই ফানি ছিল। এরপর যখন বাড়ি যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, এখন আপনার বাড়িতে থাকাটা ঠিক হবে না, কারণ আপনার গ্র্যান্ডপা আপনাকে ধরার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। গু অনেক ভাবনা চিন্তা করার পর বলে, আমি সুজিং এর কথা ভাবছি, আমি ওকে আমার বডিগার্ড হিসেবে রাখতে চাই। তুমি দেখলে যে ও কতটা স্ট্রং এবং স্কিলফুল মেয়ে। তার অ্যাসিস্ট্যান্টও তার কথাতে সাই দেয়। পরের দিন সকাল সকাল আমরা সুজিং এর বাবা মাকে দেখতে পাই, যারা দুটি ছেলেকে তাদের বাড়িতে থাকার জন্য জোর করছিল। আসলে ছেলে দুটি তাদের বাড়িতে পেন গেস্ট হিসেবে থাকতো, কিন্তু তাদের ব্যবহারের কারণে তারা প্রচন্ড বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেটার কারণ আমরা একটু পরে জানতে পারবো। কিন্তু সুজিং এর বাবা মা তাদেরকে কিছুতেই বাড়ি ছাড়তে দিতে চাইছিল না, কারণ ঘর ভাড়ার টাকাতে তাদের সংসার চলে। যদিও তার বাবা মার্শাল আর্টস জানে,
এবং সে একজন টিচার, তবুও তাদের সংসারেতে চলে না। কিন্তু যাই হোক, ছেলে দুটো অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এরা সুজিং এর বাড়িতে আসে। অ্যাসিস্ট্যান্ট সুজিং এর বাবা মাকে বলে সুজিংকে বডিগার্ড হিসেবে তারা জব দিতে চায়। এতে বাবার মত ছিল না, তাই সে আর্গু করতে লাগে। কিন্তু বেশি স্যালারির কথা শুনে তার মা রাজি হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে সুজিন এসে তাকে বলে, এই খারাপ ছেলেটা আবার এখানে এসেছে। এই খারাপ ছেলে নামটি শুনে তার বাবা প্রচন্ড রেগে যায় এবং বাবা মেয়েদের দুজনে মিলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। কিছুটা দূরে যেতেই সামনে গ্র্যান্ডপার লোকজন তাদেরকে ফলো করতে করতে এখানে অবধি চলে এসেছে। তাই গুড় দৌড়ে এসে আবার সুজিং এর বাড়িতেই লুকিয়ে পড়ে। তখন সুজিং বাথরুম থেকে স্নান করতে করতে বেরিয়ে এসেছিল। বাথরুমে গরম জল শেষ হয়ে যাওয়ায় সে এখানে তার মাথা ধুতে এসেছে। আর গুইয়ের পায়ের আওয়াজ শুনে সে মনে করে যে তার মা এসেছে, তাই সে তার মাকে তার মাথা ধুয়ে দিতে হেল্প করতে বলে। গু কিছু না বলে চুপচাপ এসে তার মাথাতে জল দিয়ে ধুতে লাগে এবং সে পালাতে গিয়েই সুজিং তাকে দেখে নেয় এবং যে তাকে মারতে আসছিল কি স্লিপ করে তার গায়ের উপরেই পড়ে যায়। তখন সেখানে তার বাবাও চলে আসে এবং দুজনকে এরকম অস্বস্তিকর পরিস্থিতি দেখে পুরো শকড হয়ে যায়। আর তখনই সুজিং এর মাও সেখানে চলে আসেন। এরপর গুয়ের উপরে আবার বাবা মেয়েদের রাগ ঝাড়তে শুরু করে যে তাকে এখান থেকে বের করে দেওয়ার পরও সে আবার কেন বাড়িতে এসেছে। তার মতলব নিশ্চয়ই ভালো না, কিন্তু সুজিং এর মায়ের বকাবকিতে বাবা মেয়েদের চুপ হয়ে যায়। উনি একটু বুদ্ধিমান মহিলা, তাই উনি বলেন, সুজিং তোমার বডিগার্ড হিসেবে কাজ করলে ওর অনেক সময় নষ্ট হবে। গু সঙ্গে সঙ্গে মোটা টাকার স্যালারি দেওয়ার কথা বলে। এতে করে তার মা রাজি হয়ে যায়। কিন্তু তার বাবার তখনও মত ছিল না, তাই উনি বাহানা করে বলেন, না মানে ও যদি বাইরে কাজ করতে যায় তাহলে বাড়ি ঢুকতে অনেক রাত হয়ে যাবে। গু তখন সঙ্গে সঙ্গে বলে, তাহলে আমিও এই বাড়িতে পেন গেস্ট হিসেবে থাকতে রাজি আছি। এরপর সে রুম দেখতে ভিতরে চলে যায়। আর এইদিকে সুজিং এর মা তাদেরকে বলে, ও যদি আমাকে মোটা টাকা দেয় তাহলে আমি ওকে এই বাড়িতে পেন গেস্ট হিসেবে থাকতে দিতে রাজি আছি, কারণ এই সংসার আমাকেই চালাতে হয়, তাছাড়া এখন বাড়িতে কোনো ভাড়াও নেই। আর এদিকে গু খুঁজে খুঁজে সুজিং এর রুমটাই তার পছন্দ হয়। এতে সুজিং তো কিছুতেই তার ঘর ছাড়তে রাজি হয় না, কিন্তু গু তখনও 10% বেশি টাকা দেওয়ার কথা বলে। তার মা এতে রাজি হয়ে যায় এবং বলে, তাহলে তুমি কবে থেকে এই বাড়িতে থাকবে? সে সঙ্গে সঙ্গে বলে, আমি এখন থেকেই থাকবো। সুজিং তো এতে আরো রেগে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর রেন্ট পে করতে গু সুজিং এর মাকে তার এটিএম কার্ড দেয়, বাট সেই কার্ডটি চলে না। গু তখন আরো একটা কার্ড দেয়, কিন্তু সেই কার্ডটিও চলে না। তাই গু ভাবে তার মানে তার গ্র্যান্ডপা তার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করতে যায়, কিন্তু সেও তার কল রিসিভ করে না। এতে তো সুজিং তো মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ রেন্ট পে না করতে পারলে তারা তাকে ঘরে থাকতে দেবে না। কিন্তু গু তো নিজের জেদের মধ্যেই ছিল, সে নিজের এক্সপেন্সিভ ঘড়িটি তার মাকে রাখতে দেয়, এটা বলে যে সে কালকে অবশ্যই তার ঘরের রেন্ট পে করে দিবে। এতেও তার মা রাজি হয়ে যায়। সকাল 5:30 সময়তে ফুল সাউন্ডে টেপ রেকর্ডিং বাজছিল, যেখানে বলা হচ্ছিল, গুড মর্নিং, 5:30 বেজে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ো। আর এই শব্দে গুয়ের ঘুম ভেঙে যায় এবং তার সকাল সকাল মুড অফ হয়ে যায়। নিচে সুজিং এক্সারসাইজ করছিল। গুয়ে এসে তাকে বলে, এত শব্দ করছো কেন? আমার তো ঘুমাতে অসুবিধা হচ্ছে। সুজিং বলে, এটা এক্সারসাইজ করার সময়, ঘুমানোর সময় নাই, আর এটাই এখানকার রুলস। গু বলে, কিসের রুলস? সে বলে, এই বাড়িতে থাকতে গেলে সবাইকেই এই রুলস ফলো করে চলতে হবে। তার মানে আগেও এই ছেলে দুটি এই অত্যাচারের জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর এরা তিনজনে মিলে জগিং করতে যায়। রুমে এসে গু তার অ্যাসিস্ট্যান্টকে কল করে তাকে প্রথমে একটু বকাবকি করে, কারণ কাল রাত্রে সে তার কল পিক করেনি এবং সে তাকে তার দরকারি জিনিসপত্র পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে গুয়ের পার্সেল আসে আর তার মা সেটা পিক করে। ভিতরে আসার পর গু উনাকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আজকেই সমস্ত রেন্ট পে করে দেবো, কিন্তু সুজিংকে আমার সাথে ব্যাংকে যেতে হবে। সুজিং তো প্রথমে যেতে চায় না, তবে তার মায়ের ফোর্স করাতে সে যেতে রাজি হয়ে যায়। এরপর এরা বাসস্টপে এসেও ঝগড়া করতে লাগে, কারণ গু বাসে চাপতে রাজি হয় না। সে তাকে ক্যাব বুক করতে বলে, কিন্তু তার কাছে টাকা না থাকায় সুজিং বাসে করেই তাকে নিয়ে যাবে। তখন তার কাছে তার বাবার কল আসে। উনি তাকে বলেন, তার ব্যাগে সে একটি ছোট আঘাত করার মতন অস্ত্র রেখে দিয়েছে তার মেয়ের সেফটির জন্য। এরপর বাসে উঠে বেচারা ফার্স্ট টাইম বাসে মহিলাদের ধাক্কামুক্কিতে অস্বস্তিতে পড়ে যায়। যাই হোক, বড়লোক মানুষ, তার বাসে চাপা অভ্যেস নেই, তাই সুজিংকেই তাকে গার্ড করে দাঁড়াতে হয়, অ্যাটলিস্ট বডিগার্ড বলে কথা। বাস থেকে নেমে আমাদের কিউট সুজিং এর মাথাতে গুকে নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা আসে। সে প্রথমে ভাবে, এই তো আমার মাকে টাকার লোভ দেখিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল, এখন তো আমার কাছে টাকাও নেই, কিন্তু আমি তো দেখতে খুব কিউট, তাই ও আমার সাথে কিছু খারাপ কিছু করার জন্য এখানে ডেকে আনেনি তো। কিছুক্ষণ পর তারা ব্যাংকের সামনে এলে গু তাকে নিজের এটিএম কার্ডটি দিয়ে এটিএম এ গিয়ে 20,000 টাকা তুলে আনতে বলে। তার সাথে সে তার পিন নম্বরটিও দেয়। কিন্তু সুজিং বলে, আমি কেন যাব, তোমার টাকা তুমি নিয়ে আনো। বাট সে তো তার বডিগার্ড, তাই তাকেই বাধ্য হয়ে যেতে হয়। এটিএম এ পিন নম্বর মারতেই
গুয়ের অ্যাকাউন্টে অনেক টাকা দেখতে পায়, যা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে আবারও গুয়ের ব্যাপারে উল্টাপাল্টা ভাবতে শুরু করে যে ওর কাছে এত টাকা কি করে এলো। নিশ্চয়ই ও মেয়ে পাচারের ব্যবসা করে, ওর দু নম্বরই ব্যবসা বলেই ওর কাছে এত টাকা। আমার বাবা ঠিকই সন্দেহ করেছিল, আমি একে ছাড়বো না। আর এইদিকে গু এখনো অব্দি দাঁড়িয়ে সুজিং এর ওয়েট করছিল। পিছন থেকে সুজিং চুপি চুপি এসে তার বাবার দেয়া অস্ত্র দিয়ে গুকে মারতে যাচ্ছিল, তখন সে এইদিকে ঘুরতেই তার কপালে চোট লেগে যায়, যার ফলে কপাল থেকে তার ব্লিডিং হতে লাগে। আর ব্লাড দেখা মাত্রই সুজিং আবারও অজ্ঞান হয়ে যায়, যার মাথাটা মাটিতে পড়ার আগেই গু তাকে বাঁচিয়ে নেয়। পার্টির শুরুতে দেখা যায় মিস পাই গুয়ের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে অ্যাড্রেস জেনে তাকে এখানে খুঁজতে এসেছে। মিস পাই হলো গুয়ের গ্র্যান্ডপার, কোম্পানিতেই কাজ করে, কিন্তু সে গুকে খুব সাহায্য করে। তখন সামনে দিয়ে গু সুজিংকে কোলে নিয়ে আসছিল, কারণ আগের পার্টি সুজিংকে আমরা গুয়ের রক্ত দেখে অজ্ঞান হতে দেখেছিলাম। তাদের একসাথে দেখে মিস পাই জেলাস ফিল করে, হতে পারে সে গুকে পছন্দ করে। সুজিংকে ঘরে রাখার পর এদিকে গু মিস পাইয়ের সাথে কথা বলতে আসে। মিস পাই এটা দেখে অবাক হয় যে সুজিং প্রথম কোনো মেয়ে যাকে টাচ করার পর গুয়ের অ্যালার্জি হয়নি, আসলে গুয়ের মানুষের থেকে অ্যালার্জি আছে। মিস পাই এখানে গুকে একটি আলাদা ফোন দেয়, সেটা ইউজ করার জন্য, যাতে গ্র্যান্ডপার লোকজন তার লোকেশন ট্র্যাক করতে না পারে, এবং সে গুকে প্রচন্ড হেল্পও করে। গুয়ের প্ল্যান ছিল যতদিন না গ্র্যান্ডপা গু গ্রুপের নতুন চেয়ারম্যান বানিয়ে ফেলছে ততদিন সে এখানেই লুকিয়ে থাকবে। এদিকে সুজিং ঘরে এসে আবার তার মা বাবাকে বোঝায় যে গু একদমই ভালো ছেলে নয়, ও দুই নম্বরই বিজনেসও করে, তাই তারা গুয়ের উপর অ্যাটাক করার জন্য নিজের নিজের অস্ত্র নিয়ে সেখানে চলে আসে। এবং তাদের কথাবার্তাতে তারা জানতে পারে গু হলো গু গ্রুপের একমাত্র সাকসেসর। এটা জানতেই তাদের হাবভাব একদম চেঞ্জ হয়ে যায়। এরপর ইন্টারনেটে তারা গুয়ের ব্যাপারে সার্চ করে, এবং তারপর থেকে সুজিং এর বাবা মা তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে লাগে, এমনকি গুয়ের ইচ্ছা মতো তার ঘরও সাজিয়ে দেয়। এরপর গুয়ের ল্যাপটপের দরকার ছিল, তাই সুজিং এর মা সুজিং এর ল্যাপটপটি তার হাত থেকে কেড়ে নিয়ে গুকে দিয়ে দেয়। কিন্তু ওখানে গুয়ের হাতে লেগে সুজিং এর একটি পুতুল ভেঙে যায়, যেটা সুজিং এর কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। গু বলে সে ওটার জন্য পেমেন্ট করে দেবে, কিন্তু সুজিং এতে রেগে যায়, কারণ সে মনে করে সব জিনিস টাকা দিয়ে কিনা যায় না। এরপর গু সুজিংকে বিরক্ত করার জন্য কোনো অংশই বাকি রাখে না, সে তার কাছে জল চাই, তাও সেটা 50% টেম্পারেচারই, না তার বেশি না তার কম। এই কারণে তাকে তিনবার জল পাল্টিয়ে আনতে হয়। পরে ল্যাপটপের দ্বারা গু জানতে পারে ওই পুতুলটি সুজিং এর কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই সে তার জন্য একটি নোট ছেড়ে দেয় যে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি কম্পেনসেশন দেওয়ার জন্য রেডি আছি, তুমি যেমন করে পে করতে বলবে আমি তেমন করে পে করব, আমি জানি এটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। রাতের বেলাতে সুজিং ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘুমের ঘরে ভুলবশত গুয়ের রুমে চলে আসে, এবং সে সেখানে ঘুমিয়ে পড়ে। আসলে এটা তার অভ্যেস ছিল, কারণ এই ঘরটি একসময় তারই ছিল। গু তাকে জাগাতে আসে তো সুজিং তার উপরে রাগ দেখাতে লাগে যে তুমি আমার ঘরে কি করছো, আমার আগে থেকেই মনে হয়েছিল যে তুমি একদমই ভালো ছেলে নয়। কিন্তু যখন রিয়েলাইজ করে যে এটা তারই ভুল, আর তখন গুও তাকে ওয়ার্নিং দেয় যে এরপর যদি সে তাকে কোনো ধরো খারাপ ছেলে বলে থাকে তাহলে সে তার স্যালারি থেকে কেটে নেবে। এতে করে সুজিং ধীরে ধীরে নিজের ঘরে চলে আসে। পরের দিন সুজিং এর সাথে দেখা করতে হানরান আসে, যে সুজিং এর ক্রাশ হওয়ার সাথে সাথে তার সিনিয়র এবং তার প্রতিবেশী ছিল, যাকে দেখে সে খুবই খুশি হয়, যেটা ঘরে থাকা গুও নোটিস করে। সে উঠে এসে অ্যাটিটিউডের সাথে তাদের কাছে এসে বসে, হানরান তার সাথে হাত মেলাতে যায়, কিন্তু গু তার সাথে হাত মেলায় না। সুজিং খুবই খুশি হয়ে যায় যখন হানরান তাকে ওই বুকটি নিজে থেকেই সাইন করে দেয়, যেটা সে ওই দিনকে সাইনিং ইভেন্টে অজ্ঞান হয়ে যাওয়ার চক্করে ফেলে এসেছিল। হানরানের চলে যাওয়ার পর গু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে লাইক করো? আর আমি জানি যে তুমি কোনোদিনও ডেট করোনি। সুজিং বলে, আমাকে অনেকেই প্রপোজ করেছে, কিন্তু আমার মনে শুধুমাত্র হানরানের জন্যই ফিলিংস আছে। গু বলে, হতে পারে তুমি ওকে পছন্দ করো, বাট ওর মনে তোমার প্রতি কোনো ফিলিংসই নেই, যেটা আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছি। এটা শুনে সে প্রচন্ড জ্বলে উঠে। এরপর গু সুজিং এর ঘরের সামনে একটি স্পিকার লাগিয়ে রেখেছিল, এবং মাইক ইউজ করে সুজিংকে যে কোনো ছোট কাজের জন্য বাড়ি বাড়ি তাকে ডেকে পাঠাচ্ছিল, যেমন ওষুধ দেওয়ার জন্য, মশা তাড়ানোর কয়েল নেওয়ার জন্য, এমনকি জানালা বন্ধ করার জন্য সে তাকে ডাকছিল। এতে করে সুজিং প্রচন্ড বিরক্ত হচ্ছিল। এরপর গুয়ের অত্যাচারে প্রচন্ড বিরক্ত হয়ে সে তার একটা ফ্রেন্ডের শপে এসে তাকে সমস্ত কথা বলে, যার নাম অ্যামি। সে তাকে বলে, আগে ভাবো যে ও তোমার বাড়িতে কেন এসেছে, আর তোমাকেই কেন চুজ করলো। সুজিং তখন তাকে জানায় যে ওর হিউম্যান অ্যালার্জি রয়েছে, যেটা আমার সাথে থাকার জন্য হয় না। এটা শুনে অ্যামি অবাক হয়ে যায় এবং তাকে বলে, তার মানে ও তোমাকে পছন্দ করে, কারণ আমি টিভি সিরিয়ালে এগুলি দেখেছি।
এবার দেখবে ও তোমাকে সুন্দর একটি ড্রেস গিফট করবে এবং তোমাকে নিয়ে ও পার্টিতে যাবে। আর এই সমস্ত কথাবার্তা শুনে সুজিকে তো আরো টেনশন লাগে এবং বলে, তাহলে আমি কি করব? অ্যানি বলে, তুমি এখন ওর সাথে 24 ঘন্টা থাকবে আর বোঝার চেষ্টা করবে যে ও আলটিমেটলি এখানে কি করতে এসেছে। পরের দিন সকালবেলাতে গুয়ের অ্যাসিস্ট্যান্ট সুজিংকে গাড়িতে উঠতে বলে, কিন্তু সুজিং এতে রাজি হয় না। ভিতর থেকে গু বলে, আমরা এখন শপিং মলে যাব। এটা শুনে সে গাড়িতে তো উঠে যায়, কিন্তু তার গোটা রাস্তাতেই মাথার মধ্যে শুধু অ্যামির কথাগুলি ঘুরছিল। সেইভাবে তার মানে অ্যামি যা বলেছিল তা সবই সত্যি। গু তাকে জিজ্ঞাসা করে, চিপ ড্রেসেস এর শপ কোথায় আছে? সুজিং বলে, কি? গু বলে, তুমি বলেছিলে আমার ড্রেস পোশাক প্রচন্ড ফ্যান্সি, তাই আমি এখন থেকে কম ফ্যান্সি ড্রেস পোশাক পরব। সুজিং তখন ভাবে, ও তো তুমি নিজের জন্য ড্রেস কিনবে। অ্যামি তাহলে একটু বেশি রোমান্টিক টিভি সিরিয়াল দেখে, তাই ও ওই সব কথা বলল। এরপর তারা ক্লোথ মার্কেটে ঢুকে, যেখানে সব চিপেস্ট ড্রেস ছিল, যা দেখে গুয়ের তো কেনার একদম ইচ্ছে ছিল না, কারণ তার এসব পরার অভ্যেসই ছিল না। এরপর তাকে একটি ড্রেস ট্রায়াল দেয়া হয়। সৌপনা তো তার সুনাম করে সুজিংকে বলে, তোমার বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, এই চিপ ড্রেসটাও ওর গায়ে প্রচন্ড এক্সপেন্সিভ মনে হচ্ছে। সুজিং বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, ও আমার বস। এরপর গু সুজিংকে একটি বড় শপিং মলে নিয়ে আনে তার ড্রেস কিনে দেওয়ার জন্য, যেখানে সে পরপর 3টে ড্রেস ট্রায়াল করে। আর ওই 3টে ড্রেসেই তাকে দেখতে খুবই কিউট লাগছিল, তাই গু 3টে ড্রেসই প্যাক করে দিতে বলে, তার সাথে তার হিলসও। এগুলো দেখে সুজিং প্রচন্ড শকড ছিল এবং সে তাকে এই সমস্ত কিছু কিনে দিতে বারণ করে, কিন্তু সে তার কোনো কথা শোনে না। তারপর তারা একটি আর্ট এক্সিবিশনে আসে, যেখানে সুজিং হাই হিল পরে ঠিক মতো চলতে পারছিল না, তাই সে গুকে ধরে নাই। গু তার হাত ধরেই নিয়ে যায়, যেখানে সুজিং প্রচন্ড বোর ফিল করছিল। ওদিকে গুয়ের একটা স্ট্যাচু খুব পছন্দ হয়। সুজিং এসে তাকে বলে, এটা কি তোমার খুবই পছন্দ হয়েছে যে তুমি 40 মিনিট ধরে কন্টিনিউ এটাকেই দেখছো? গু বলে, তুমি এইসব বুঝবে না। সুজিং তখন শুরু করে দেয় তার জ্ঞান দেয়া। সে বলে, আমি বুঝবো না তো কে বুঝবে? আমি তো অবশ্যই বুঝবো, আমার আর্টের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। এই মূর্তিটা যার কোনো চোখ নাক মুখ নেই, এটার দাম 3 লাখ টাকা, আর এটা একটিমাত্র পাথর কেটে বানানো হয়েছে। এতে তাদের দুজনের মধ্যে কিসিং ফিলিংস বোঝানো হচ্ছে, আর এরা একে অপরের চোখের দিকে তাকিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, এমনকি এদের ফিজিক্যালি অ্যাট্রাকশনও দেখানো হচ্ছে। গু মন দিয়ে তার কথাগুলি শুনছিল, কারণ সুজিং এর মধ্যে আর্টিস্টিক ভাব রয়েছে। এরপর গু সেখান থেকে চলে গেলে তখন পিছন থেকে একটি মেয়ে এসে ধাক্কা মারলে সুজিং এর মূর্তিটির সাথে ধাক্কা লেগে যায়, এতে করে মূর্তিটা ভেঙে যায়। ওখানকার স্টাফ এসে বলে, আপনাকে এর জন্য 3 লাখ টাকা পে করতে হবে, না হলে আমরা কোর্টে যাব। এতে সুজিং প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে বলে, আমি টাকা পে করে দেবো, কিন্তু আমাকে একটু সময় দিন। কিন্তু মহিলাটি তার কোনো কথাই শোনে না। সে বলে, আমরা কি এখানে কি চ্যারিটি খুলে বসেছি? তোমাকে এখনই সমস্ত টাকা পে করতে হবে, না হলে আমি এখনই কোর্টে যাচ্ছি। তখন গু বলে, সে পে করে দেবে, এবং সে রাগে রাগে চোখ করে সুজিং এর দিকে তাকায়। সুজিং তো আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর এটা বাড়ি ফিরে আসছিল, তখন তাদের পাড়ার একটি আন্টি তাদেরকে জুস খেয়ে যেতে বলে, তাই তারা ওই শপে এসে বসে। সুজিং আজকে খুবই দুঃখী ছিল, সে গুকে আজকের জন্য থ্যাঙ্কস বলে এবং বলে সে তার টাকা পে করে দেবে, কিন্তু সে যেন তার বাবা মাকে এইসব কথা না বলে। গু বলে, সে তাদেরকে কিছু বলবে না, কিন্তু তাকে অন্যভাবে টাকাগুলি পে করতে হবে। এতে তো সুজিং উল্টাপাল্টা ভেবে নাই। গু বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি 5 বছর আমার বডিগার্ড হয়ে কাজ করবে, আর আমি যা তোমাকে অর্ডার করবো তুমি আমার সব কথা শুনবে, তাহলে তোমার ঋণ শোধ হবে। সুজিংকে বাধ্য হতে হয় এতে রাজি হতে, কারণ তার কাছে এত টাকা নেই যে সে এগুলি পে করে দেবে। আর সাক্ষী হিসেবে গু তার একটি ভিডিও বানায়, যেখানে সুজিং বলে, আমার নাম সুজিং, আমি মিউজিয়ামে গিয়ে একটি 3 লাখ টাকার মূর্তি ভেঙে দিয়েছি, আর সেই টাকা মিস্টার গু পে করেছে, তাই আমি মিস্টার গুয়ের বডিগার্ড হিসেবে 5 বছর কাজ করব। আর এই ভিডিওটি বাড়িতে এসে গু দেখছিল এবং সে মনে মনে খুবই হাসছিল, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে সুজিংকে পছন্দ করতে লেগেছে। এদিকে সুজিং তার মায়ের সাথে কথা বলছিল, তখন গু তাকে ওই ভিডিওটি SMS করে পাঠায়। ওটা দেখে সুজিং এর মাথাতে একটা প্ল্যান আসে, যাতে সে গুয়ের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে পারে, আর তাকে 5 বছর ধরে গুকে সহ্য করতে হবে না। সে তার মাকে বলে, তোমাদের বিউটি পার্লারে আমি যদি আমার একটি ফ্রেন্ডকে ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই, আর আমি যদি ওর ট্রিটমেন্ট করি, তাহলে আমাকে কত টাকা দেওয়া হবে? তার মা বলে, ওরা তোমাকে মোটা টাকাই দিবে। পার্টের শুরুতে আমরা দেখি সুজিং এর মা বিউটি পার্লারে জব করে। এখানে উনি তার কলিগের সাথে বসে গল্প করছিল, যেখানে উনার কলিগরা সুজিং এর কথা জিজ্ঞাসা করে যে, সুজিং তো এখন বড় হয়েছে, ও কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বানালো, নাকি এখনো শুধু সবার সাথে ফাইট করে বেড়াই? সবাই সুজিং এর মাকে তার মেয়ের ব্যাপারে এটা ওটা বলছিল, তা শুনে তার মায়ের খুবই খারাপ লাগে। তখন সুজিং গুকে নিয়ে পার্লারে আসছিল, তাদেরকে একসাথে দেখে সুজিং এর মায়ের মুখে স্মাইল আসে। উনি তখন বলে দেন যে ওটাই সুজিং এর বয়ফ্রেন্ড।
এদিকে সুজিং গুকে অনেক ভালো করে বুঝাই যে ফেসিয়াল ট্রিটমেন্ট করলে স্কিন অনেক বেশি ভালো হবে আর পিম্পল হবে না, আর তোমার স্কিনের যে অবস্থা তাতে তোমার ট্রিটমেন্ট করানো খুবই দরকার। এই সমস্ত কথাবার্তা বলে তাকে ভুগিয়ে বাগিয়ে এখানে নিয়ে এসেছে। আর ট্রিটমেন্টের সময় সুজিং এর মা তাকে বলে বলে দিচ্ছিল আর সুজিং গুয়ের ফেসিয়াল ট্রিটমেন্ট করছিল, কিন্তু সুজিং এর কাজ দেখে গু তার উপর বিশ্বাস হয় না, তাই সে উঠে চলে যাচ্ছিল। কিন্তু সুজিং তাকে ঠিক বুঝিয়ে সুজিয়ে তার ফিস ক্লিন করে। এরপর গু তাকে ওখানকার পোস্টার দেখায় যেখানে ট্রিটমেন্টের ফি 3,000 টাকা লেখা ছিল, কিন্তু সুজিং তার কাছে 5,000 টাকা নিয়েছে, তাই তাকে এই ব্যাপারে এক্সপ্লেন করতে বলে। সুজিং তখন বাহানা করে বলে আসলে ফেস অনুযায়ী আলাদা আলাদা ফিস লাগে। এখানে দুজনের মধ্যে একটু একটু ঝামেলাও হয়, আর লাস্টে সুজিং গুকে 5,000 টাকাটি দিয়ে বলে আমার ঋণ থেকে 5,000 টাকা শোধ হলো আর মাত্র আমার 2,95,000 টাকা ধার রইল, ওকে বলে সে সেখান থেকে চলে যায়। গু তো তখনও শকটি ছিল তার কথা শুনে। এরপর আবার গু 3,00,000 টাকার ভয় দেখিয়ে সুজিংকে দিয়ে তার বডি ম্যাসাজ করায়, তারপর নিজের জামাকাপড় কাচায়। এরপর তারা শপিং করে যখন বাড়ি আসছিল তখন বাড়ির সামনে হানরান ওয়েট করছিল। সুজিং তাকে দেখে নার্ভাস হয়ে গুকে বলে দেখো তোমার মাথা চুলটা ঠিকঠাক আছে নাকি। গু বলে তোমার সিনিয়র তোমাকে বিয়ে করবে না, তুমি কোনো চিন্তা করো না। বাট সুজিং তার কথা না শুনে হাসতে হাসতে তার কাছে চলে আসে। এরপর তারা যখন খুশি মনে ঘুরতে যাচ্ছিল তখন গু সুজিংকে বলে আমি এখন কফি খাবো। এতে সুজিং প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু গু মূর্তি ভাঙার কথা হানকে বলে দিবে বলে সুজিং বাধ্য হয়ে কফি বানাতে যায়। এরপর হান গুয়ের সাথে সুজিং এর বাড়িতে আসে, তাকে দেখে সুজিং এর বাবা খুবই খুশি হয়। আর এখানে তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে হান ছোটবেলা থেকে এই বাড়িতে আসা যাওয়া করত, তাই তাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালোই। কিছুক্ষণ পর ডাম্পলিং বানানোর সময় সুজিং এর মা হানের সাথে নিজের ছেলের মতন ট্রিট করছিল, আর সুজিং তো হানের উপর থেকে চোখ সরাতেই পারছিল না, যা থেকে গুয়ের প্রচণ্ড জেলাস ফিল হয়। আর সে এতটাই জ্বলছিল যে সে তাদের সাথে ডাম্পলিং বানাতে শুরু করে দেয়, কিন্তু সে এই কাজটি করতে জানতো না, তাই এটা দেখে সুজিং বলে যখন তুমি পারো না তখন কে বলেছে তোমাকে করতে। এতে করে গু মুখ বেঁকাতে লাগে। এরপর খাবার খাওয়ার সময় সুজিং এর হানের উপরে এত কেয়ার দেখে সে খুবই জেলাস ফিল করছিল। তারা দুজনে একে অপরকে খাবার সার্ভ করছিল এবং হেসে হেসে গল্প করছিল, যেগুলি দেখে তার প্রচণ্ড রাগ হয়। তাই সে হানকে বলে আচ্ছা তুমি মূর্তি পছন্দ করো। এতে সুজিং তো ভয় পেয়ে যায় যে এবার হয়তো গু হানের সামনে ওই 3,00,000 টাকার কথা বলে দিবে, তাই সে ভালো মানুষের মতন গুকেও খাবার সার্ভ করে, এমনকি নিজের চাটনিটাও দিয়ে দেয়। আর হান তো বুঝতেই পারছিল না যে এখানে কি চলছে। ডিনার শেষ করার পর এরা এখানে বসে গল্প করছিল, কিন্তু ওপর থেকে গু এদের দেখে জুলে পুরে ছাই ছাই হয়ে যাচ্ছিল, তাই সে সুজিংকে আবার ডিস্টার্ব করার জন্য তার জন্য ফ্রুট আনতে বলে। আর এদিকে সুজিং তো জেদ ধরে বসেছিল যে সে তার সিনিয়রকে ছেড়ে কোথাও যাবে না। হানও একবার বলে তুমি কি সিওর যে ও যেটা চাইছে সেটা এখন না দিলেও চলবে। সুজিং বলে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, ও এইরকমই টাইপের, প্রচণ্ড বিরক্তিকর। দিয়ে আবার তারা শুরু করে দেয় গল্প। তখন গু আর থাকতে না পেরে সোজা নিজে চলেই আসে। এদিকে সুজিং হানকে কোল্ড ড্রিঙ্কস দেয় আর নিজের বোতলের ঢাকনটি তাকে খুলে দিতে বলে। তখন গু এসে তার হাত থেকে বোতলটি নিয়ে নেয় এবং সে ঢাকনটি খুলে বলে এটা তো খোলাই ছিল। বেচারি সুজিং সিনিয়রের উপরে ঠিকভাবে লাইনটাও মারতে পারছিল না। হান চলে যাওয়ার পর সুজিং গুয়ের উপরে ডাক দেখাতে লাগে যে তুমি তো দেখছিলে যে আমি ওর সাথে কথা বলছিলাম, তাহলে তুমি আমাকে ডিস্টার্ব কেন করছিলে। গু বলে তুমি ওর উপরে কেন সময় নষ্ট করছো, তুমি বুঝতে পারছো না যে ও তোমাকে ওই চোখে দেখে না, আর তোমার কি মনে হয় ও তোমার টাইপের মেয়েদেরকে পছন্দ করে। সুজিং বলে আমি ওর পছন্দ অপছন্দ সবই খুব ভালো মতন করে জানি, কারণ আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। এখানে দুজনা মিলে ফার্স্ট টাইম একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো ঝামেলা করছিল। পরের দিন সকালে হান সুজিং এর বাড়িতে এসেছিল, কারণ তারা আজকে ঘুরতে যাবে, এবং সুজিং খুব সুন্দর করে সেজে গুজে সামনে আসে। হান বলে বাহ তোমাকে তো আজকে বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু গু বলে হ্যাঁ শুধু মেকআপটা না করলে বেশি ভালো লাগতো। এতে করে সুজিং এর মুড খারাপ হয়ে যায়, আর এর চেয়েও বেশি তার মুড খারাপ হয় যখন গু বলে সে বাড়িতে বসে বসে বোর ফিল করবে, তাই সুজিং যখন তার অ্যাসিস্ট্যান্ট তখন সুজিং তাকে একা বাড়িতে ফেলে রেখে দিয়ে যেতে পারবে না। তখন হান গুকে বলে তাদের সাথে যেতে, গু এতে এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু যাওয়ার সময়তে সুজিং এর মুড অফ ছিল। এরপর সুজিং যখন হানের জন্য কফি এনেছিল তখন গু সেটা তার হাত থেকে নিয়ে সেটা খেতে লাগে, এমনকি যখন দুজনা মিলে সেলফি নিচ্ছিল তখন বারে বারে কাবাব মে হাড্ডি হয়ে গু চলে আসে। তখন গু তাদেরকে বারে বারে ডিস্টার্ব করায় সুজিং অ্যামিকে ফোন করে ডেকে নেয়। এখানে অ্যামি গুর সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে এবং বলে সুজিং আপনার ব্যাপারে অনেক কথা বলেছে। গু বলে নিশ্চয়ই সেটা খারাপ কথাই বলেছে। এতে করে অ্যামি চুপ হয়ে যায়, আসলে কথাটাও তো সত্যি। এরপর গু সাইকেল রাইড করতে যায়, তখন সুজিং অ্যামিকে ইশারা করে, তাই অ্যামি বলে সে গুয়ের সাথে সাইকেলিং করবে, বাট গুয়ের তো হিউম্যান অ্যালার্জি ছিল। এতে সুজিং এবং গুয়ের মধ্যে পড়ে বেচারে অ্যামির মুড অফ হয়ে যায়,
এরপর অ্যামি এবং হান সাইকেলিং করে। আয় দেখে গুই এবং সুজিং সাইকেলিং করে। গুইয়ের তো এখানে বেশ মজাই লাগছিল সুজিংকে জ্বালিয়ে, কিন্তু সুজিংয়ের তো রাগে গাল ফুলেছিল। এরপর তারা স্ন্যাক্স খেতে খেতে গল্প করতে বসে, যেখানে অ্যামি ড্রিঙ্ক আনতে ভুলে গেছিল। তাই সুজিং আবারও তাকে ইশারা করে বলে গুকে সঙ্গে করে নিয়ে যেতে, যাতে সে হানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তাই অ্যামি গুকে বলে তাকে কোম্পানি দিতে, বাট গু যেতে রাজি হয় না। সুজিং বলে, তুমি একটা জেন্টেলম্যান হয়ে কি করে রিফিউজ করতে পারো। গু বলে, আমার চেয়েও বেশি জেন্টেল তো মিস্টার হান। হান বলে, ওকে আমি যাচ্ছি। অ্যামি বলে, তাহলে সুজিং এবং হান দুজনের একসাথে যাক। এতে সুজিং তো খুবই খুশি হয়ে যায়, বাট গু বলে, চারটে বোতল আনতে মিস্টার হানের মনে হয় একা যেতে কোনো প্রবলেম হবে না। তখন সুজিং রেগে গিয়ে বলে, থাক, কাউকে যেতে হবে না, আমরা ড্রিঙ্ক পরে করব। বেচারি অ্যামি যে এসেছিল তার বন্ধুকে হেল্প করতে, কিন্তু এখানে সে নিজেই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখন গুইয়ের নজর পড়ে গ্র্যান্ডপার কোম্পানির একজন স্টাফের উপরে, যে এখানে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে এসেছে, আর সেও গুকে দেখতে পেয়ে যায়, যার ফলে শুরু হয় ছোটাছুটি। বডিগার্ড সুজিং তার বসকে নিয়ে সাইকেলিং করে চলে যাচ্ছিল, কিন্তু গু তো সাইকেলিং জানত না, তাই সুজিংয়ের একার পক্ষে সাইকেলিং করে তাড়াতাড়ি করে যাওয়া খুবই অসুবিধা হচ্ছিল। পিছনে স্টাফ এবং তার পিছনে তার ওয়াইফ বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছিল, আর তাদের পিছনে হান এবং অ্যামি দৌড়াচ্ছিল। আর এদিকে লোকটি যখন এদেরকে ধরেই নিচ্ছিল, তখন গু সাইকেল থেকে নেমে গিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে দৌড়াতে লাগে। গাইজ, এই সিনটা প্রচন্ড ফানি ছিল। এদিকে গু গ্রুপের মিটিং হচ্ছিল, যেটা মিস বাই হোস্ট করছিল, কারণ গুয়ের গ্র্যান্ডপা অসুস্থ। কিন্তু কোম্পানির মেম্বারদের মধ্যে একজন যে এই সুযোগটি কাজে লাগিয়ে অন্য কোম্পানির সাথে প্রজেক্ট ডিল করতে চাই, যেটা করাতে কোম্পানির অনেক লস হবে, তাই মিস বাই ডাইরেক্ট এদের না করে দেয় এবং বলে, চেয়ারম্যানের অবর্তমানে আমি আশা করব আপনারা কোম্পানি খুব ভালোভাবে চালাবেন। কিন্তু সে যাওয়ার সময়তে ওই লোকটি তাকে রাগ দেখিয়ে বলে, তুমি নিজেকে কি মনে করো, ওই ফ্যামিলির মেম্বার? কিন্তু মিস বাই কিছু না বলে সেখান থেকে চলে যাই। বাইয়ের সাথে গুয়ের ফ্যামিলির সম্পর্ক কি সেটা আমরা এখনো জানতে পারি না। আর এদিকে এরা এখনো দৌড়াচ্ছে, সুজিং গুয়ের হাত ধরে দৌড়াচ্ছিল, তাই গু দৌড়াতে দৌড়াতে সুজিং এর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। লাস্টে লোকটি এদেরকে ধরেই নেয়। গু সুজিংকে বলে, এখন তো তোমার এখানে সিনিয়র হান নেই, তাহলে তুমি এখন বডিগার্ডের কাজটা করো। সঙ্গে সঙ্গে সুজিং বেচারা লোকটির হাত মুচকিয়ে দেয় এবং দুজনে মিলে ওখান থেকে পালিয়ে গিয়ে একটি ঝোপের মধ্যে লুকিয়ে যায়। এবং লোকটি চলে যাওয়ার পর তারা রাস্তায় আসে, তখন পিছন থেকে একটি বাইক আসছিল, যা দেখে গু সুজিংকে বাঁচানোর জন্য তার হাত ধরে টানে এবং তারা দুজনে খুবই ক্লোজ হয়ে যায় আর একে অপরকে দেখতেই থাকে। এরপর সুজিং তাকে বলতে বলতে যায় যে, আমি তোমাকে এই কারণেই বলেছিলাম নর্মাল ড্রেস পরে আসতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এইভাবে পুরো রাস্তা ঝগড়া করতে করতে এরা যায়। এদিকে মিস বাই গু গ্রুপের স্টাফের বলাতে গুয়ের সাথে কথা বলতে সুজিংয়ের বাড়িতে আসে, যেখানে হান দরজা খোলে। তারা কিছুক্ষণ একে অপরকে দেখে আর আই থিঙ্ক লাস্ট অব দি এরা দুজনে একটা কাপেল হবে। ভিতরে অ্যামিও ছিল, এরা এখানে সুজিং এবং গুয়ের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি আসে। হান এবং অ্যামি সুজিংকে নিয়ে টেনশনে পড়ে গেছিল। তখন মিস বাই সুজিংয়ের উপর চিল্লিয়ে বলে, মিস সুজিং, তুমি আমাদের মিস্টার গুয়ের ঠিকভাবে কেয়ার করতে পারছো না। এতে অ্যামি এবং হান দুজনেই রেগে যায়। হান বলে, আমরাও ওখানে ছিলাম, মিস্টার গু এমন কি কাজ করেন যে সুজিংকেও তার সাথে দৌড়াতে হলো? মিস বাই বলে, মিস সুজিং মিস গুয়ের হয়ে কাজ করে। সে বলতে যাচ্ছিল যে সুজিং তার বডিগার্ড, কিন্তু তার আগেই গু সবাইকে থামতে বলে এবং সে মিথ্যা কথা বলে যে ওটা আমাদের কোম্পানির স্টাফ ছিল, আমি ওকে কোম্পানি থেকে বার করে দিয়েছি, তাই উনি আমাকে মারার চেষ্টা করছেন। আসলে সুজিং যে গুয়ের বডিগার্ড সেটা হান জানে না। সে জানে সুজিং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, কারণ সুজিং গুকে বারণ করেছিল হান যেন সত্যি কথাটা না জানতে পারে। সুজিং এটা শুনে অবাক হয়ে যায় যে গু তার জন্য মিথ্যা কথা বলেছে। এরপর এরা কোম্পানির ব্যাপারে ডিসকাস করে। মিস বাই বলে, আপনার গ্র্যান্ডপার শরীর ভালো নেই, এখন কোম্পানিতে আপনার খুব দরকার। গু বলে, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি সবকিছু ঠিকঠাক সামলিয়ে নিবে। মিস বাই জিজ্ঞাসা করে, আপনি সুজিং এর জন্য মিথ্যা কথা কেন বললেন, ও কি খুব স্পেশাল? গু ডাইরেক্ট বলে দেয়, হ্যাঁ, আমার কাছে ও ইন্টারেস্টিং লাগে। এতে মিস বাই আপসেট হয়ে যায়, কারণ এমনিতেই কোম্পানিতে তার উপর এত প্রেসার, তার উপর গু শুধুমাত্র তাকে একজন কোম্পানির স্টাফ মনে করে, অথচ সে তাদের কোম্পানির জন্য কত কষ্টই না করছে। এরপর সুজিং এর মা হানকে ডিনার করে যেতে বলে। এখানে হান বলে, কাল সকালে সে একটা ট্রিপে যাচ্ছে, তার নতুন বইয়ের রিলিজ হচ্ছে আর তার জন্য একটি ইভেন্ট আছে, সে সুজিংকেও তার সাথে যেতে বলে। সুজিং তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। ওখানে তখন গুও ছিল, যে তাদের সব কথা শুনে। রাতের বেলাতে সুজিং অনেক ফলটল নিয়ে গুয়ের রুমে আসে এবং তার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলে। গু তো সবকিছু বুঝতেই পারছিল, তাই সে আরো বেশি ন্যাকামো করে বলে, আমি এখন বই পড়ছি, হাতে তুলে খেতে পারবো না। তাই সুজিং তাকে নিজের হাতে খাইয়েও দেয়। গু তখন বলে,
কি জন্য এসেছো সেটা বলো। সুজিং বলে, ছুটি চাইতে, দুদিনের। আমার সিনিয়র এখানে, সে হানকে সিনিয়র বলে, নিউ বুক ইভেন্ট আছে তাই ওখানে আমি যাব। গু বলে, ছুটি হবে না কারণ আমিও তোমার সাথে যাব। সুজিং তখন রেগে গিয়ে বলে, কেন, তুমি ওখানে কি কি করবে? গু বলে, আমি বাড়িতে বসে বসে বোর ফিল করছি। পরের দিন ট্রিপে গুও তাদের সাথে যাই। রাস্তায় সুজিং ঘুমিয়ে পড়েছিল আর তার মাথা এদিক ওদিকে হিলছিল, তাই সে পুরো রাস্তা তার মাথাতে হাত দিয়ে সাপোর্ট করে যাই। এরপর হোটেলে একটি রুমে হান এবং গুকে রুম শেয়ার করতে হবে, কারণ হোটেল পুরো বুক হয়ে গেছে। আর গু যে এখানে আসবে সেটা আগে থেকে কেউ জানতো না, তাই তার জন্য রুম বুক করা হয়নি। তখন সুজিং হানকে বলতে আসে তারা একসাথে ডিনার করবে। ওখানে হানের কোটটি ছিল, তাই সুজিং বলে সে এই কোটটি ইস্ত্রি করে দিবে যাতে সে কাল ইভেন্টে এটি পরে যেতে পারে। এরপর সুজিং নিজের রুমে সে হানের ড্রেসটি ইস্ত্রি করছিল, তখন বাইরে গু আসায় সে ইস্ত্রিটি ওটার ওপরে রেখে দিয়ে চলে আসে। এখানে গু বলতে এসেছিল একটা ঘরে সে হানের সাথে রুম শেয়ার করতে পারবে না, তাই সুজিং তার সাথে যেন অন্য হোটেলে যায়। কিন্তু সুজিং তো তার সিনিয়রকে এই হোটেলে ছেড়ে অন্য হোটেলে যেতে পারবে না, তাই গু বলে তাহলে সে সুজিং এর রুমেই থাকবে। কিন্তু সুজিং একটা মেয়ে হয়ে একটি অন্য ছেলেকে নিজের রুমে কেনই বা থাকতে দেবে? কিন্তু গু তো জেদ ধরেই বসেছিল, তাই সুজিং তাকে মারতেই যাচ্ছিল। তখন তারা কোনো কিছু পোড়ার গন্ধ পায় আর তারা এসে দেখে হানের কোটের একটি হাত পুড়ে গেছে। এতে সে এতটাই টেনশনে পড়ে যায় যেন সে কাউকে খুন করার মতন অপরাধ করে ফেলেছে, তাই ডিনার করতে এসেও সে মুড অফ হয়ে বসেছিল। তখন হানের একটি ফ্যান এসে তার গায়ে হাত দিয়ে সেলফি তোলে। এতে সুজিং আরো বেশি স্যাড হয়ে যায়। অ্যাটলিস্ট সে হানকে ভালোবাসে, তাই সে কি করেই বা সহ্য করবে যে অন্য কোনো মেয়ে এসে তার ক্র্যাশের গায়ে হাত দেয়? এটা কিন্তু গু নোটিস করে, কিন্তু হান তো নর্মালি ছিল। সে সুজিংকে বলে, তোমার কি হয়েছে, তোমার কি শরীর খারাপ? সুজিং বলে, না আসলে আমি খুব টায়ার্ড আছি, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। তার ভেতরে এত টেনশন দেখে গু তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে খোঁজ নিতে বলে যে এখানকার খুব কাছাকাছি কোনো ব্র্যান্ডেড ক্লথ শপ থাকলে তার অ্যাড্রেসটাকে দিতে। তারপর রুমে যখন সবাই আসছিল তখন গুয়ের ফোনে কাছাকাছি শপের অ্যাড্রেসের একটি মেসেজ আসে। গু ওই অ্যাড্রেসটি সুজিংকে মেসেজ করে দেয়। সুজিং এটা দেখে খুবই খুশি হয়, সে তাকে থ্যাংকসও জানায়। গু বলে, ওখানে গিয়ে কোটটি ঠিক করে নাও। সুজিং খুশি খুশি শপে চলে আসে। ওখানকার স্টাফ বলে কোটের একটি স্লিপ চেঞ্জ করতে হবে, আমরা এখনই ওটা করে দিচ্ছি। সুজিং তখন জিজ্ঞাসা করে এটার জন্য কত লাগবে। সে বলে কোনো কিছু পে করতে হবে না, মিস্টার গু অলরেডি পে করে দিয়েছে। এটা শুনে সুজিং শকড হয়। তখন স্টাফ বলে, আপনি হোটেলে চলে যান, আপনার কোট হোটেলে পৌঁছে যাবে। সুজিং বলে, না আমি এখানেই বসে ওয়েট করব। এদিকে গু সোফাতে শুয়েছিল, কিন্তু তার ঘুম না আসায় সে সুজিং এর ঘরে আসে। কিন্তু কলিং বেল বাজালেও সুজিং দরজা খুলে না। তখন সে বুঝতে পারে সুজিং এখনো শপিং মল থেকে ফিরে আসেনি, তাই সে শপিং মলে চলে আসে যেখানে সুজিং ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছিল। তাই সে নিজের কোটটি তার গায়ে দিয়ে দেয় এবং নিজে চেয়ারে এসে বসে তার জন্য ওয়েট করতে করতে তার চোখ লেগে যায়। তখন সুজিং এর চোখ খুললে সে তার গায়ে কোট দেখে এবং ওখানে গুকে ঘুমাতে দেখে, তাই সে উঠে এসে আস্তে করে তার গায়ে কোটটি দিয়ে দেয়। এতে করে গুয়ের চোখ খুলে যায় এবং তারা একে অপরকে দেখতে লাগে। সুজিং এতে এমব্রেসিং ফিল করে উঠে যায়। পরের দিন হানের ওই কোটটি পরে একদম নতুন নতুন লাগছিল, কিন্তু সে সত্যি তা জানে না। সে সুজিংকে বলে তার ইন্টারভিউ আজ বিকেলে আছে, তবে 5টার আগে শেষ হয়ে যাবে। এতে সুজিং দুঃখী হয়ে যায় কারণ সে তার সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। গু বলে, ঠিক আছে আমি এখন আইসল্যান্ডে যাচ্ছি, তাই সুজিংও আমার সাথে যাবে। এরপর যখন এরা যাচ্ছিল তখন সুজিং মনে মনে অনেক কিছু প্ল্যানিং করে যে হানের তো 5টার সময় ইন্টারভিউ শেষ হয়ে যাবে, তারপর সেটাকে আইসল্যান্ডে ডেকে নিবে এবং সে তাকে সারপ্রাইজ দিবে। এদিকে গুয়ের অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করতে সুজিং এর বাড়ি আসছিল, কিন্তু সে বৃষ্টিতে ফেঁসে গেছিল। আর এই সময় সে অ্যামিস শপে দাঁড়িয়েছিল। তখন অ্যামিস এখানে এলে দুজন দুজনকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। অ্যামি তাকে ভিতরে এসে দাঁড়াতে বলে, বাট সে বলে এখানেই ঠিক আছে। তখন অ্যামি তাকে একটি ছাতা দেয় যেটা নিয়ে সে খুশি খুশি চলে যায়। এদিকে ট্রিপে যাওয়ার সময়তে সুজিং সঙ্গে করে একটি সুটকেস নিয়ে এসেছিল। গু বলে, তুমি কি আইসল্যান্ডে থাকতে এসেছো? সে বলে, আমার আজকে একটা প্ল্যানিং আছে, সেটা তুমি পরে জানতে পারবে। এরপর আইল্যান্ডে এসে সুজিং তার সুটকেস খুলে যেটার মধ্যে ডেকোরেট করার মতন জিনিসপত্র ছিল, সেখানে কোল্ড ড্রিঙ্কস এর বোতল ছিল যা দেখে গুয়ের টেস্টটা পেয়ে যায়। কিন্তু সুজিং সেটা দিতে চায় না কারণ সে স্পেশালি এটা হানের জন্য নিয়ে এসেছিল আর সেখানে লাভ মেসেজ লেখা ছিল। বাট গু বলে, ও এটা খেলে কি তোমাকে ভালোবাসতে লাগবে? সুজিং বলে, তুমি এটা না খেলে কি মরে যাবে? গু বলে, হ্যাঁ, এবং সে তার হাত থেকে ওটা কাটতে লাগে এবং দুজনের মধ্যে কাড়াকাড়িতে দুজনের একে অপরের খুব ক্লোজ হয়ে যায় এবং একে অপরকে দেখতে লাগে। সুজিং আবারও এমব্রেসিং হয়ে যায়। তবু এদের কাড়াকাড়ি চলতেই থাকে, লাস্টলি গু জিতে যায়। সে যখন ক্যান খুলছিল তখন সুজিং এবং হানের ফটোগুলি সে বের করে কারণ সে এগুলো দিয়ে ডেকোরেট করবে। গু ইচ্ছা করে ফটোগুলির ওপরে ড্রিঙ্ক ফেলে দেয়
এতে সুজিং প্রচন্ড রেগে যায়। এরপর সুজিং সুন্দর করে ক্যান্ডেল দিয়ে হার্ট বানাই। আসলে সে মনে হচ্ছে আজকে হানকে প্রপোজ করবে, যেগুলো দেখে গুর প্রচন্ড জেলাস ফিল হয়। অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করার ফলে সুজিং এর পা ব্যথা হয়ে যায়, তাই সে উঠতে পারছিল না এবং সে গুকে হেল্প করতে বলে। গু এসে তার হাত ধরে টানলে দুজনেই আবারও ক্লোজ হয়ে যায়, কিন্তু তার পায়ে লেগে হার্টটি নষ্ট হয়ে যায়, তাই সুজিং তার উপরে আবার চিল্লাতে লাগে। কিছুক্ষণ পর সুজিং টুনিপাল গাছের সাথে ঝুলানোর সময় ভুলবশত লাঠি দিয়ে মৌচাকে ঠোকা লেগে যায়, যেটা সে তখনও বুঝতে পারেনি। তখন সুজিং হানকে মেসেজ করে বলতে আসছিল এখানে আসার কথা, কিন্তু তার আগেই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই সে গুয়ের কাছে তার ফোন চাই। প্রথমে তো সে তাকে দিতে চায় না এবং সে প্রচন্ড অ্যাটিটিউড দেখাচ্ছিল, কিন্তু যখন সুজিং তার কাছে প্লিজ প্লিজ করে ফোন চায় তখন সে তাকে দিয়ে দেয়। আর তখনই গু নোটিস করে ওই মৌচাকটি এবং বলে, এটা কি? সুজিং দেখে ভয় পেয়ে বলে, ওটা তো মৌমাছি, চলো দৌড়াই। বলে সে দৌড়াতে গিয়ে নিজেই লাঠির উপরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাচ্ছিল, আর তার ফলে তার হাত থেকে ফোনটি ছিটকে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। আর গু সুজিংকে ধরে নেয় এবং দুজনে মিলে দৌড়াতে গিয়ে ওই লাঠিটির জন্য গুয়ের পা মুচকিয়ে যায়, কিন্তু তবুও সে তাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ট্যান্টের মধ্যে ঢুকে যায় এবং আবারও তারা পর্দা সরিয়ে দেখতে যাচ্ছিল, কিন্তু এক ছাক মৌমাছি তাদের দিকে ছুটে আসছিল, তাই তাড়াতাড়ি করে পর্দা বন্ধ করে দিয়ে সরতে গিয়ে দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে করে দুজনাই প্রচন্ড শকড হয়, তারপর খুবই এম্বারেসিং ফিল করতে লাগে। তখন গুয়ে নিজের পায়ে চোটের কথা মনে পড়ে যায়। সুজিং ওটা লক্ষ্য করে সে বলে, তোমার যখন পায়ে চোট লেগেছিল তখন তুমি আমাকে বাঁচাতে এলে কেন? গু বলে, তাহলে আমি কি করতাম, তোমাকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে আসতাম? সুজিং এতে চুপ হয়ে যায়। সে বলে, ছটাতে লাস্ট বোট আছে, তখনই আমরা বাড়ি চলে যাব। গু বলে, ওটা সকাল ছটার সময়তে আছে, এখন কোনো বোট আসবে না। এটা শুনে সুজিং এর মাথা খারাপ হয়ে যায়। তখন তারা দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে আসে, তখন লাস্ট বোটটি তাদেরকে ফেলে রেখে আইল্যান্ড থেকে চলে যায়। এদিকে হানের ইন্টারভিউ শেষ হয় এবং সে প্রথমেই সুজিংকে কল করতে গিয়ে দেখে তার ফোন সুইচ অফ, তাই সে প্রচন্ড টেনশনে পড়ে যায়। এদিকে গু আনন্দের সাথে সমস্ত ক্যান্ডেলগুলি জ্বালিয়ে দেয়। সুজিং বলে, এগুলো জ্বালালে কেন? গু বলে, আলো করার জন্য। তখন গুয়ের খিদে পেয়ে যায়, তাই সুজিং তাকে একটি চকলেট দেয়। এরপর সুজিং ফায়ার ক্র্যাকার জ্বালায়, যেটা দেখে গুও তার জন্য একটি দিতে বলে। সে ওটা নিয়ে বাচ্চাদের মতন খুশি হয় এবং বলে, ছোট থেকেই তার গ্র্যান্ডপা কোনোদিনও এইগুলো নিয়ে তাকে খেলতে দেয়নি, কারণ যদি তার চোট লেগে যায় এই কারণে। সুজিং এতে অবাক হয়ে যায় এবং সে আরো ফায়ার ক্র্যাকার নিয়ে আনে, এটা বলে যে এগুলি এখন ওয়েস্ট হয়ে যেত, এবং দুজনে মিলে খুবই মজা করে। আর এদিকে হান তো টেনশনে পড়ে যায় যে সুজিং এখন কোথায় গেল। সে নিজের রুমে এসে গুকেও দেখতে পায় না, তাই সে ভেবে নেয় যে সুজিং তাহলে গুয়ের সাথে এখনো আছে। এদিকে এরা ট্যান্টের মধ্যে বসে গল্প করছিল, যেখানে সুজিং প্রচন্ড স্যাড ছিল, তাই হানটাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে খুবই ভালোবাসো? সুজিং বলে, হ্যাঁ। এবং কথায় কথায় সে জানতে পারে গুয়ের কোনোদিনও কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাই সে জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার কারোর উপর ক্রাশ আছে? এই কথাটি শুনে গু তাকে দেখতে লাগে। সে আর কি করে তাকে বলবে যে তার ক্রাশ তো তার সামনেই বসে আছে। সকালবেলাতে ঘুম ভাঙলে তারা দেখতে পায় সুজিং তার গায়ের উপর হাত দিয়ে ঘুমাচ্ছে। দুজনেই তখন এমব্রেসিং হয়ে তাড়াতাড়ি উঠে বসে। পরের সিনে দেখা যায় হান অটোগ্রাফ দিচ্ছিল। এরপর সে সুজিং এর জন্য টেনশন করছিল এবং তাকে কল করতে হচ্ছিল, আর তখনই সুজিং এবং গু সেখানে আসে। হান প্রথমে গুয়ের উপরে চিল্লায় যে, এটা কি করে হলো, এক্সপ্লেন করো। সুজিং বলে, সবকিছু আমার দোষ। হান তখন তার স্যুটকেসটি দেখে বলে, তুমি আইল্যান্ডে স্যুটকেস কেন নিয়ে গেছিলে? গু তখন বলতেই যাচ্ছিল, কিন্তু সুজিং তাকে চুপ করিয়ে দেয়। বাইরে এসে সুজিং এর বাবা গুকে একটি ওষুধি তেল দেয় পায়ে মালিশ করার জন্য। তখন সুজিং এর মা এসে বলে, ট্রিপে গিয়ে কি কিছু হয়েছে? সুজিং ঘরের মধ্যে স্যাড হয়ে বসে আছে, আর তার সাথে ওর প্রিয় পুতুলটিও ভেঙে দিয়েছে। গু বলে, না সেরকম তো কিছু হয়নি। কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মাটি আনিয়ে সুজিং এর জন্য পুতুল বানাচ্ছিল। পাশে বসে তার অ্যাসিস্ট্যান্টও একটি পুতুল বানায় যেটা দেখতে একদমই তার মতনই লাগছিল। সে গুকে স্ট্যাচুর ব্যাপারে জিজ্ঞাসা করলে গু তাকে আর্টিস্টিক স্টাইলে অনেকগুলি লাইন্স বলে, যেগুলি সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর সে অ্যামির টয় শপের সামনে এসেই নিজের পুতুলটি দেখে অবাক হচ্ছিল, তখনই অ্যামি বেরিয়ে এসে তাকে ডাকে এবং তারা দুজনে লজ্জা পেতে পেতে কথাবার্তা বলে। অ্যামি তখন তাকে বলে, টয় শপের ব্যাপারে কিছু একটা আইডিয়া দাও। সে তাকে মাটির পুতুল বেচার কথাও বলে, সঙ্গে গুয়ের বলা লাইন্সগুলিও সে ঝেড়ে দেয়, যার মধ্যে একটা লাইন ছিল যে, তুমি আমার মধ্যে আর আমি তোমার মধ্যে। অ্যামিও ঠিক ওই লাইনটাই ক্যাচ করে নেয়। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার আগে তাকে নিজের পুতুলটি দিয়ে যায়। অ্যামি তখন নেটে সার্চ করে দেখে যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে এই কথা বলে যে তুমি আমার মধ্যে আর আমি তোমার মধ্যে, তাহলে এটার মানে কি। তখন সে জানতে পারে এটার মানে যে ছেলেটা মেয়েটিকে লাভ কনফেস করছে। এটা দেখে সে ওই পুতুলটি হাতে নিয়ে খুবই খুশি হয়। আর এদিকে সুজিং ঘরে বসে স্যাড ছিল,
কারণ তার ট্রিপে গিয়ে হানের সাথে ঠিক মতন টাইম স্পেন্ড করাই হয়নি। তখন তার ঘরে কেউ একজন নক করে। সে বাইরে এসে দেখে একটি পুতুল রাখা আছে, সঙ্গে একটি নোট ছিল যেটাতে লেখা আছে, আমি তোমার পুতুল ভেঙে দিয়েছি, তাই এটা ওই জিনিসটার কম্পোজিশন। এটা দেখে সে খুশিত হয়, তবুও বলে আমি ওকে তাও থ্যাঙ্কস বলবো না। এদিকে গু পুতুলটি দিয়ে এসেও এখনো অবধি নার্ভাস ছিল, তাই সে সুজিংকে জলের বোতল দিয়ে যাওয়ার জন্য ডাকে, যেটা শুনে সুজিং এর মুড চেঞ্জ হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় সুজিং গুকে জল দিতে এসেছে, সাথে করে গ্লাসের নিচে একটি থ্যাঙ্কস নোটও লিখে রেখেছিল, যেটা লেখা ছিল আমার ছেলের তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ। গু বলে কি এটা, বুঝতে পারছি না। সুজিং বলে আমার ছেলে তোমাকে থ্যাঙ্কস বলতে চাইছে। গু বলে কি করে ওটা তোমার ছেলে হয়, ওটা তো আমি বানিয়েছি। সুজিং বলে মনে রেখো ওই ডিজাইনটা কিন্তু আমার করা, তাই ওটা আমার ছেলে। গু বলে হ্যাঁ কিন্তু ওটা বানিয়েছি তো আমি, তাই আমার গুরুত্বটা ভুলে যেও না। সুজিং বলে ঠিক আছে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তাই ওটা আমাদের ছেলে, ওকে? বলে তুলে নিয়ে সে নিজের কথাতে নিজেই লজ্জা পেয়ে যায়। গু হেসে বলে ঠিক আছে তাহলে তাই হবে। এরপর এদের খিদে পায় কারণ এরা দুজনেই আজকে ডিনার করেনি, তাই এরা এখন পাড়া স্ট্রিট ফুডের দোকানে আসছিল। গুয়ের পায়ে চোট ছিল তাই সুজিং তাকে ধরে ধরে নিয়ে আনছিল। তখন গু কন্টিনিউ সুজিংকে দেখছিল, তাই সুজিং মনে মনে ভাবে এ আমাকে এইভাবে দেখছে কেন, আমাকে আবারও লাইক টাইক করতে লাগলো না তো, ধুর কি যে আমি ভাবছি। তখনই পিছন থেকে একটি বাইক আসছিল, তাই গু সুজিংকে আবারও নিজের দিকে টানে এবং তারা একে অপরকে দেখতে শুরু করে। তখন এই বাইকওয়ালা যে ছিল সে হলো অ্যামি। সে এদের দুজনকে দেখে একদম শকড হয়ে গিয়ে বলে আরে তোমরা এখানে কি করছো। এরপর এরা একসাথে ডিনার করতে বসে, সেখানে অ্যামি এবং সুজিং গল্প করছিল। অ্যামি লজ্জা পেয়ে বলে আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে। এতে সুজিং তো খুবই খুশি হয় এবং বলে তুমি কবে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে। অ্যামি বলে খুব তাড়াতাড়ি। সুজিং বলে উফ কত কিউট, আমার যদি একটা এরকম বয়ফ্রেন্ড থাকতো। আর এদের গল্প শুনে গু প্রচন্ড বোর ফিল করছিল। অ্যামি সুজিংকে বলে তোমার কাছেই তো রয়েছে, খুব তাড়াতাড়ি সেও তোমার বয়ফ্রেন্ড হয়ে যাবে। সুজিং তখন গুয়ের দিকে তাকায়, গু তখন অবাক হয়ে গিয়ে এরকম করে। অ্যামি বলে আমি ওর সিনিয়রের কথা বললাম। এতে তো সে এমব্রেসিং হয়ে যায়। পরের দিন সুজিং এর বাবা এদের তিনজনকেই এখানে রেখেছে, কারণ আজ তার এবং সুজিং এর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই উনি সেলিব্রেট করতে চান। এবং জিনিসপত্র কেনার জন্য সুজিং হানের সাথে চলে যায়। আর গু এখানে সুজিং এর জন্য প্রচন্ড টেনশন করছিল, কারণ তার পায়ে চোট লেগেছিল তাই তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। অনেকক্ষণ ধরে বসে থাকার পর তার মাথাতে খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে যে সুজিং হয়তো মার্কেটে গিয়ে ব্রকোলি দিয়ে হানকে প্রপোজ করেছে, আর হানও তাকে হ্যাঁ বলে দিয়েছে, আর তারা দুজনে মিলে কিস করছে। তাই এরকম ঘটনা ঘটার আগেই গু সুজিং এর বাবাকে ফুল কিনতে যাওয়ার বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে মার্কেটে চলে আসে। যদিও তার এত লোকজনের মধ্যে ঢুকতে সাফোকেশন হচ্ছিল, তবুও সে চলেই যায়, যেখানে সে চুপ করে এদের দুজনকে দেখছিল। এখানে সুজিং এর কথাবার্তাতে হান বুঝতে পেরে যায় যে সুজিং তাকে লাইক করে। এদিকে গু বসে বসে তাদের দেখছিল, তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আন্টি তাকে বলে তুমি কি ওই মেয়েটিকে লাইক করো, কারণ তুমি অনেকক্ষণ ধরেই ওই মেয়েটিকে দেখছো। গু বলে আমার মতন ছেলে ওই রকম একটা মেয়েকে পছন্দ করতেই পারে না। তখন আন্টি একটু বেশি এক্সাইটেড হয়ে যায় এবং গুয়ের ঘাড়ে হাত দিয়ে বলে তুমি ওকে যদি লাইক করে থাকো তাহলে অবশ্যই গিয়ে বলে দাও। আর হিউম্যান অ্যালার্জির জন্য গুয়ের প্রচন্ড সাফোকেশন হতে লাগে। এটা দেখে আন্টি বলে কি হলো, তোমার কি নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। বলতে বলতেই গু মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর চিল্লা চিল্লির শব্দে সুজিং ওখানে এসে দেখে গুকে, এতে করে সে প্রচন্ড টেনশনে পড়ে যায়। এরপর গুকে সুস্থ করে এরা যখন বাড়ি ফিরছিল তখন সে আগে আগে আসছিল, তাই এরা ফিসফিস করে কথাবার্তা বলছিল, যেখানে হান বলে ও হঠাৎ করে মার্কেটে কেন গেল, ও নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব টেনশন করে, তোমাকে আবার ও লাইক টাইক করছে না তো। আর এই কথাগুলো কিন্তু গু ভালো মতনই শুনতে পাচ্ছিল। সুজিং বলে হতেই পারে না, ওর পৃথিবী আমার পৃথিবী পুরোপুরি আলাদা, আর তাছাড়া ও তো আমাকে কাজের মাসির মতন ট্রিট করে। এই কথাটি শুনে গু তার দিকে বড় বড় চোখ করে তাকায়। এরপর দেখা যায় গুয়ের অ্যাসিস্ট্যান্ট যার নাম সিটু, তাকে গু কল করে ফুলের বুকে আনতে বলে, কারণ সে মার্কেটে গিয়ে ফুল কিনতে পারেনি। সিটু যখন গুয়ের সাথে কথা বলে গুয়ের গ্র্যান্ডপার একটি স্টাফ তাকে ফলো করতে লাগে যাতে সে তার পিছনে গিয়ে গুকে ধরতে পারে। এরপর এরা তাকে ফলো করছিল, যেটা সিটু কার থেকে নামতে নামতে দেখতে পেয়ে যায়, তাই সে দৌড়াতে শুরু করে আর পিছনে এরাও তাকে ফলো করছিল। সুজিং এর বাড়ির সামনে এসে সিটু সুজিংকে ইশারা করে ফুলটি নেওয়ার জন্য বলে, কিন্তু সুজিং সেখানে টুনি লাগাতে এতটাই ব্যস্ত ছিল যে সে তাকে দেখতেই পায় না। তখন তারা তার পিছনে দৌড়াচ্ছিল তাই সুটিও দৌড়াতে শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে অ্যামির শপে চলে আসে, যেখানে অ্যামি সিটুর হাতে ফুল দেখে কনফার্ম হয়ে যায় যে সে আজ তাকে প্রপোজ করতে এখানে এসেছে। তাই সেটাকে বলে এটা কি তুমি আমার জন্য নিয়ে এসেছো। সিটু কিছু বলার আগেই ওটা সে হাত থেকে নিয়ে নেয় এবং বলে
আমি জানি এটা তুমি আমার জন্যই এনেছো। সিটু তখন বলতে যায়, অ্যামি আসলে, বাট অ্যামি দেখে চুপ করিয়ে দিয়ে বলে, কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এদিকে এরা এখনো তাদেরকে দেখছিল। সিটু বলে, কি বুঝতে পারলে? অ্যামি বলে, এটাই যে তুমি আমাকে লাইক করো, বলে সে তাকে জড়িয়ে ধরে নাই, যেগুলো এরাও দাঁড়িয়ে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। অ্যামি বলে, তুমি আজ থেকে আমার বয়ফ্রেন্ড, বলে সে তার গালে কিস করে দেয়। এতে সিটু তো জাস্ট শকড হয়েছিল। এদিকে এরা গুকে না পেয়ে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সুজিং এর মা বাড়ি এসে গোটা বাড়ি সুন্দর করে সাজানো দেখে শকড হয়ে যায়, প্রচন্ড সারপ্রাইজ হয়ে যায়। তখন সুজিং এর বাবাও অন্যরকম স্টাইল করে এসে তাকে সারপ্রাইজ করে এবং দুজনে ড্যান্স করে। সত্যি সুজিং এর বাবা মা খুবই রোমান্টিক। এরপর সুজিং এর বাবা সুজিং এর মাকে তার ফেভারিট নুডলস বানিয়ে দেয়। এত ভালোবাসা দেখে সুজিং এর মা প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। পার্টির পর গু স্যাড হয়ে বসেছিল। তখন সুজিং এর বাবা মা এসে তার স্যাড হওয়ার কারণটি জিজ্ঞাসা করে। অনেক ভাবনা চিন্তা করার পর গু বলে, আমার মনে খুব ব্যথা। দুজনেই তখন সিরিয়াস হয়ে গিয়ে বলে, কেন, তোমার কি হয়েছে? গু বলে, এটা একটা বন্ধুর জন্য হয়েছে, যে একটি অন্য মানুষের সাথে থাকলে আমার বুকে ওই ব্যথাটা বাড়তে লাগে। ওনারা তখন বলে, তোমার ওই বন্ধুটা কি কোনো মেয়ে? আর তুমি কি তাকে যখন অন্য ছেলের সাথে দেখো তখনই কি তোমার এরকম হয়? গু বলে, হ্যাঁ। ওনারা বলতে লাগেন, গু এটা কোনো রোগ নয়, এটা তো ভালোবাসা। আর তখনই সুজিং সেখানে আসছিল, তাই গু তাকে দেখে যেন স্বপ্নের দেশে চলে যায়। কিন্তু তখন সুজিং যেই এসে বলে, আমি আমার সিনিয়রকে আঁকাতে গেছিলাম, তখন গু সিনিয়রের নামটি শুনে আবারও সে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। ঘরে এসে সুজিং তার সিনিয়রের কথা ভাবছিল। যখন সে হানকে বাড়ি আঁকাতে গেছিল তখন হান কথায় কথায় বলেছিল, তুমি একদিন খুব সুখী হবে আর তোমারও জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি আসবে। এবং সে সুজিং এর জুতোর ফিতে খুলে গেছিল দেখে সে সেটা লাগানোর সময় বলে, তুমি এখনো বাচ্চাই থেকে গেলে। সুজিং বলে, তুমি সবসময় আমার জুতোর ফিতে কেন লাগিয়ে দাও? হান বলে, কারণ তুমি আমার লিটিল ওয়ান। এতে সুজিং খুবই খুশি হয়ে যায়। তখন হানের কাছে একটি কল আসে, তার নতুন বইয়ের সাকসেসফুলি লঞ্চ হওয়ার জন্য একটি পার্টি আছে। সে ইনভিটেশন কার্ড দেখে বলে, একজন মহিলা কোম্পানির তরফ থেকে পার্টি রেখেছে। সুজিং পার্টির কথা শুনেই বলে, সিনিয়র আমি কি তোমার সাথে যেতে পারি? যদি কেউ তোমার সাথে না যায় তাহলে? হান তখন সুজিং এর তার প্রতি ফিলিংস এর কথা বুঝতে পারে, তবুও সে তাকে হ্যাঁ বলে দেয়। এই কথাগুলো ভেবে সুজিং বর্তমানে খুবই খুশি হয়। এদিকে অ্যামি এবং সিতু এখনো বসে গল্প করছিল, যেখানে নতুন রিলেশনের জন্য অ্যামি তো খুবই হ্যাপি ছিল, কিন্তু সিতু খুবই টেনশনে ছিল। সে অনেক কষ্ট করে সত্যি কথাটা বলে যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওই ফুলটা আমার বশের জন্য ছিল, আসলে আমি এখানে আসতেই চাইনি, ওই লোকগুলোর জন্য আমাকে এখানে আসতে হয়েছে। অ্যামি স্যাড হয়ে গিয়ে বলে, তুমি কি তাহলে আমাকে এতটুকুও পছন্দ করো না? সিতু তখন ভয়ে ভয়ে বলে, হ্যাঁ তার চেয়েও বেশি। এতে অ্যামি খুশি হয়ে যায় এবং সে চোখ বন্ধ করে। তখন ওখানে একটি রোমান্টিক সং শুরু হয় আর জায়গাটি একটি রোমান্টিক সিচুয়েশন তৈরি হয় এবং সিতু তাকে কিস করতেই যাচ্ছিল কি তার ফোন বেজে উঠে, যার ফলে অ্যামি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। কলটা গু করেছিল। সে তাকে বলে 15 মিনিটের মধ্যে সুজিং এর বাড়ির সামনের ক্যাফেতে দেখা করতে। কল কাট করার পর অ্যামি বলে, তোমার বস কি সিঙ্গেল তাই না? সিতু বলে, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? অ্যামি বলে, কারণ নিজের গার্লফ্রেন্ড নাই বলেই তার এমপ্লয়ারদের গার্লফ্রেন্ড থাকবে এটা সে ভাবতে পারে না। এরপর সিটু গু এর সাথে দেখা করতে আসে। এখানে গু বলে, আমার একটা বন্ধু একটি মেয়েকে পছন্দ করে, যেই মেয়েটি অন্য একটি ছেলেকে পছন্দ করে, তাহলে কি করলে আমার বন্ধু ওই মেয়েটির মনে জায়গা করতে পারবে সেটা কি তুমি বলতে পারবে? সিটু বলে, আপনার কোন বন্ধু? আমি তো আপনার সব বন্ধুকেই চিনি। আপনি আবার নিজের কথা বলছেন না তো? আর আপনি ওই মেয়েটি মিস সুজিং এর কথা বলছেন না তো, যে হানরানকে পছন্দ করে? গু তার দিকে তখন তাকায়। সিটু বলে, আপনি ওকে কি করে? গু বলে, কেন, ও কি কিউট নাই? সিটু বলে, হ্যাঁ অবশ্যই কিউট। গু বলে, কি করলে আমি ওর মনে জায়গা করতে পারবো বলো? সিটু বলে, আপনি ওকে ওর পছন্দের জায়গাতে নিয়ে যেতে পারেন। পরের দিন গু সুজিংকে বক্সিং শেখানোর জায়গাতে নিয়ে আনে, কারণ সুজিং ফাইট করতে খুব ভালোবাসে তাই, যেখানে সুজিং থেকে একটা মারেই কাবু করে দেয় এবং বলে, মিস্টার গু আপনি ঠিক আছেন তো? গু বলে, আমি যে কেন তোমাকে এখানে নিয়ে এলাম। তাই সে বাড়িতে এসে সিতুকে শাস্তি দেয়, এই কারণে যে কেন তাকে সে এমন প্ল্যান দিয়েছে। সিটু বলে, আমি তো বলিনি যে ওকে ওখানে নিয়ে যেতে। গু বলে, কিন্তু তুমি তো বলেছিলে যে ও যেটা ভালোবাসে সেখানেই নিয়ে যেতে। সিটু বলে, এবার আপনি নিজে থেকেই আগে ওকে জিজ্ঞাসা করে নেবেন যে ও কোথায় যেতে ভালোবাসে, তারপরে গিয়ে ওকে ওখানে নিয়ে যাবেন। এরপর সুজিং বসে বসে নিউজ দেখছিল, যেখানে বলা হচ্ছিল আজকে রাত্রে তারা খসে পড়বে, আর সে দেখতে দেখতে প্রচন্ড খুশি হচ্ছিল। তখন গু এসে বলে, টিভি দেখতে দেখতে এত খুশি হচ্ছ কেন? সে বলে, আমি ভাবছি কাল আমার সিনিয়রের সাথে নাইট পার্টিতে যাওয়ার কথা, আমি ওখানে আমার সিনিয়রের গার্লফ্রেন্ড হিসেবে যাব, আর ওর সাথে আমার তারা খসা দেখারও খুব ইচ্ছা। গু বলে,
তুমি কি সবসময়তে ওইসবই ভাবো? সুজিং বলে, আমি তো আমার সিনিয়রের সাথে শুধু তারা খসাই দেখতে চাই, তাও সে তো পার্কে বসে। কতটা রোমান্টিক হবে, যদি একটা টেলিস্কোপ থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু আজ রাত সিনিয়র কাজে খুব ব্যস্ত থাকবে, তাই আমি তারা খসা দেখতে যেতে পাবো না। গু বলে, আমার কাছে কিছু আইডিয়া আছে আজ রাতের জন্য, তুমি আমার সাথে যাবে। সুজিং বলে, তোমার কথাটা শুনতে কেমন কেমন লাগছে। গু বলে, ঠিক আছে তাহলে যেতে হবে না। সুজিং বলে, না আমি তো আর সেটা বলিনি। গু বলে, তখন কিন্তু তুমি উল্টাপাল্টা উইশ করো না। সুজিং বলে, যেমন? গু বলে, যেমন তুমি এই কথা বলবে না যে আমি যেন আমার সিনিয়রের সাথে সারা জীবন কাটাতে পারি। তুমি ওখানে গিয়ে বলবে আমি যেন আমার জীবন সঙ্গীর সাথে সারা জীবন কাটাতে পারি। সুজিং বলে, এদের তফাত কি আছে? গু বলে, অনেক তফাত আছে, কারণ হানরান তোমার জীবন সঙ্গী নাও হতে পারে। এতে সুজিং প্রচন্ড রেগে যায় এবং বলে, তাহলে আমি যাবই না। এরপর গু রেডি হয়ে টেলিস্কোপ নিয়ে পার্কে সুজিং আসার ওয়েট করছিল, তখন একটি মেয়ে এসে তাকে বলে, এক্সকিউজ মি, গু ভাবে সুজিং এসেছে, বাট সেটা হয় না। মেয়েটি বলে, আমি কি আপনার টেলিস্কোপটা একটু ইউজ করতে পারি? গু কোনো কথাই বলে না। মেয়েটা রেগে গিয়ে বলে, অ্যারোগেন্ট একটা ছেলে, বলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। তখন সে সিটুকে কল করে এবং তাকে বলে তার জন্য রেস্টুরেন্টে একটি টেবিল বুক করতে, সঙ্গে করে স্পেশাল একটি গিফট এবং রোমান্টিক মিউজিক, কারণ সে সুজিং এর সাথে তারা খসা দেখার পর তাকে নিয়ে ওই রেস্টুরেন্টে যাবে ডিনার করতে। এদিকে অ্যামি সুজিংকে নিয়ে নিজের বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য এখানে এসেছে, তখন ওখানে বৃষ্টি চলে আসে। সুজিং বলে, ভাগ্যিস আমি তারা খসা দেখতে যাইনি, না হলে আমি বৃষ্টিতে ভিজতে লাগতাম। এদিকে গু বৃষ্টিতে পুরোপুরি ভিজে যায়। তখন সে সুজিংকে কল করে বলে, কোথায় তুমি? আমি যে তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। সুজিং বলে, আমি অ্যামির সাথে ক্যাফেতে আছি, এখন তো বৃষ্টি হচ্ছে, কি করে যাব। গু তখন রাগ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্যাফেতে চলে আসে, যাকে এইভাবে দেখে সুজিং তো পুরো শক হয়ে যায়। গু তখন তার উপরে চিল্লি চিল্লি বলে, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য পার্কে বসে ওয়েট করছিলাম, তুমি কেন এলে না? সুজিং বলে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি করে যাব। তখন গুয়ের কাছে সিঁদুর কল আসে, সে বলে, মিস্টার গু, রেস্টুরেন্টের সিট বুক হয়ে গেছে। তখন অ্যামি আনন্দের সাথে দৌড়ে এসে সিঁদুর কাছে চলে আসে, কারণ সিঁদুর এখানেই আসছিল। তখন এরা একে অপরকে দেখে শকড হয়ে যায়। অ্যামি সুজিংকে বলে, এটাই আমার বয়ফ্রেন্ড সিতু। এখানে সবাই একে অপরকে দেখে শকড হয়ে যায়। এরপর এরা ওই রেস্টুরেন্টে আসে যেটা গু বুক করেছিল। অ্যামি ভাবে সিতু তাকে প্রপোজ করার জন্য এই রেস্টুরেন্টটি বুক করেছে, তাই সে সিতুকে থ্যাংক ইউ বলে। সিতু তখন বলতেই যাচ্ছিল যে এটা মিস্টার গু বুক করেছে সুজিংকে প্রপোজ করার জন্য, বাট গু তাকে থামিয়ে দেয়। তখন রোমান্টিক মিউজিক বাজতে শুরু করে, অ্যামি খুশি ছিল আর সুজিং তাকে দেখে খুশি হচ্ছিল, আর বেচারা সিতু ওখানে এমব্রেসিং হচ্ছিল। তাই গুয়ের তো প্ল্যানিং বরবাদ হয়ে যায়। তখন দুটো কেক আসে, একটা রেড ভেলভেট আর একটি স্ট্রবেরি কেক। সিতু তাড়াতাড়ি করে স্ট্রবেরি কেকটা সুজিংকে দেয় আর রেড ভেলভেট কেকটা অ্যামিকে দেয়। সুজিং তখন অ্যামিকে বলে, তোমার তো স্ট্রবেরি কেক পছন্দ তাই না, বলে তারা দুজনা কেক এক্সচেঞ্জ করে নেয়। এতে সিতু তো আরো বেশি শকড হয়ে যায়, তবে গু একদমই হোপলেস হয়ে যায়। তখন অ্যামি কেক থেকে কিছু একটা পাই, যেটার মধ্যে একটি নেকলেস ছিল, যেটা দেখে অ্যামি এবং সুজিং খুবই খুশি হয়। আসলে আজকে গু সুজিংকে প্রপোজ করার পুরো প্ল্যানিং করে এসেছিল, বাট সেটা সাকসেসফুল হলো না। অ্যামি বলে, কিন্তু এই কেকটা তো সুজিং এর জন্য আনা হয়েছিল। সিটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ এটা তো সুজিং এর জন্য ছিল। সুজিং বলে, এটা তো মিস্টেক ছিল, ওইসব ছাড়ো, শেষ পেশ তো জিনিসটা যার পাওয়ার ছিল সেই পেলো তাই না। অ্যামি তখন সিটুকে বলে ওটা তার গলাতে পরিয়ে দিতে। তখন সিটুর মুখটা দেখার মতো ছিল, আর গু তো তাকে আরো বেশি ভয় দেখাচ্ছিল। আর সুজিং তো তার বন্ধুকে দেখে এতটাই খুশি হয় যে সে বাড়ি ফেরার সময়তেও নাচতে নাচতে বাড়ি আসছিল। তাই গু তাকে জিজ্ঞাসা করে, সারপ্রাইজ তো তোমার জন্য ছিল না, তাহলে তুমি কেন এত খুশি হচ্ছ? সুজিং বলে, কারণ আমি খুশি হয়েছে তাই আমি খুশি হয়েছি। যাক, কেউ তো আজকে খুশি হয়েছে। সুজিং বলে, আমি আরো হ্যাপি হয়েছি, কারণ কালকে আমি সিনিয়রের সাথে নাইট পার্টিতে যাব। এটা শুনে গু এতটাই জেলাস ফিল করে যে সে বাড়িতে এসে সিটুকে কল করে বলে, কাল রাত হানরান যেই পার্টিতে যাচ্ছে সেটার একটা ইনভিটেশন কার্ড আমার চাই। সিটু বলে, কিন্তু আপনার কি ওখানে যাওয়াটা ঠিক হবে? কারণ সে আগে বলতে যাচ্ছিল। গু বলে, আমি কিছু জানি না, তুমি ওটা আমার জন্য জোগাড় করে দেবে। ফোন কাট করার পর দেখা যায় সিটুর পিছনে মিস বাই ছিল, সে তাদের সব কথা শুনে নেই। আসলে ওই পার্টিটি গুয়ের কোম্পানির তরফ থেকেই ছিল, যেটা হোস্ট করছে মিস বাই। সিটু বলে, পার্টির জন্য একটা ইনভিটেশন কার্ড লাগবে, মিস্টার গু আসবে তাই। মিস বাই বলে, ওটা আমি ঠিক দেখে নিচ্ছি। পরের দিন সুজিং হানের সাথে পার্টিতে আসে, যেখানে সুজিংকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে গু সেখানে আসে, যার সাথে মিস বাই কোম্পানির ব্যাপারে কথাবার্তা বলতে চাইছিল, কিন্তু গুর নজর তো শুধুমাত্র সুজিং এর দিকেই ছিল, যেটা মিস বাই নোটিস করে। পার্টি চলাকালীন হান সুজিং এর জন্য কেক নিয়ে আসে, সুজিং তো খুবই খুশি হচ্ছিল। তখন অফিসের দুজন স্টাফ হানের সাথে কথা বলতে আসে, তারা সুজিংকে দেখে বলে, এই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? আপনাদের দুজনকে বেশ ভালোই মানিয়েছে,
সুজিং এটা শুনে ব্লাশ করতে লাগে। তখন হান একটু সিরিয়াস হয়ে গিয়ে বলে, না আমরা দুজনে একসাথে বড় হয়েছি, ও আমার ছোট বোনের মতো। এটা শুনে সুজিং এর পায়ের তল থেকে মাটি সরে যায়, তাই সে ডিসপ্লেন্স হয়ে যাচ্ছিল। তখন পিছন থেকে গু এসে তাকে সাপোর্ট দেয় এবং তাদেরকে বলে, ও মিস্টার হানের গার্লফ্রেন্ড নয়, কারণ ও আমার সাথে এখানে এসেছে। এটা শুনে ওখানকার সবাই শকড হয়ে যায়, ইনক্লুডিং সুজিংও। তার ঠোঁটে কেক লেগেছিল যেটা গু পরিষ্কার করে দেয়। তখন সুজিং স্যাড হয়ে চলে যাচ্ছিল, কিন্তু গুটাকে টানতে টানতে মধ্যখানে নিয়ে আনে। কিন্তু সুজিং বলে, আমি তোমার সাথে ড্যান্স করব না। গু বলে, তুমি একমাত্র যার সাথে আমি ড্যান্স করতে পারবো। এবং তারা ড্যান্স শুরু করে। গাইস, এই সিনটা খুবই রোমান্টিক ছিল। আর এদের জুড়িটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমার তো এদের দুজনকে খুবই কিউট লাগছে, তাই আমি তোমাদের কমেন্টের ওয়েট করব। এদিকে হান প্রচন্ড টেনশন হয়ে দেখছিল, তখন মিস পাই তার কাছে আসে, সে তাকে ড্যান্সের জন্য বলে, তাই তারা ড্যান্স করতে শুরু করে। যেখানে হান জিজ্ঞাসা করে, মিস্টার গু কি সুজিং এর ব্যাপারে সিরিয়াস? মিস বাই বলে, জানি না। হান বলে, সুজিং খুবই ইনোসেন্ট, তাই আমার ওর জন্য খুব টেনশন হচ্ছে। বাই বলে, আমি যতদূর বুঝতে পারছি সুজিং আপনার শুধুমাত্র বোন হয়ে থাকতে চায় না, আপনি ওর মনের সাথে এতদিন ধরে খেলা করেছেন, আপনি জানেন কারো মন ভাঙলে কতটা কষ্ট হয়? হান বলে, মিস বাই আপনি কি মিস্টার গু কে? এতটুকু শুনেই বাই রাগ করে সেখান থেকে চলে যায়। আর এদিকে এরা এখনো ড্যান্স করতে করতে নর্মালি গল্প করছিল। পরের সিনে দেখা যায় হান এবং গু আলাদা করে কথা বলতে এসেছে। হান বলে, তুমি এখনই সুজিংকে সত্যি কথাটা বলে দাও, কারণ আমি চাই না যে ও হার্ট হোক। গু বলে, এটা তুমি যে ওকে সবথেকে বেশি হার্ট করেছো। হান বলে, হ্যাঁ এটা আমি, এটা আমারই ভুল ছিল যে আমি ওকে সত্যি কথাটা ডাইরেক্ট বলিনি, কিন্তু এখন সেটা আমি বলে দেবো। গু বলে, এর জন্য অনেক লেট হয়ে গেছে, আজ তুমি ওকে সবার সামনে লজ্জিত করেছো। হান বলে, আমি ওকে আমার ফ্যামিলি মনে করি, তার চেয়ে বেশি কিছু নয়। গু বলে, তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি ওকে হার্ট দেখতে চাও না, আর আমি কাউকে সুযোগ দিব না ওকে হার্ট করার। হান বলে, ঠিক আছে তুমি তোমার কথাটা মনে রাখবে। গু বলে, তুমি এখান থেকে আগে চলে যাবে, কারণ আমি চাই না যে ও তোমাকে দেখে আবার স্যাড হোক, আমি ওকে ঠিক বাড়ি পৌঁছে দেব। এরপর মিস বাইয়ের কার দুটি গাড়ির মধ্যেখানে পড়ে গেছিল, তাই সে কারটি বার করতে পারছিল না। তখন হান গাড়ি করে আসছিল, তাই সে বাইকে লিফট দেয়। এদিকে সুজিং স্যাড হয়ে বাইরে বেরিয়ে আসে, পিছন পিছন গু আসে, সে বলে, এই জন্যই আমি পার্টি একদম পছন্দ করি না। সুজিং বলে, থ্যাংক ইউ আজ আমাকে কোম্পানি দেওয়ার জন্য, কিন্তু আমি হেঁটে হেঁটে বাড়ি যেতে চাই বলে সে চলে যাচ্ছিল। গু পিছন থেকে এসে তার গায়ে নিজের কোটটি দিয়ে ঢাকা দিয়ে দেয়। এদিকে এরা বাড়ি আসছিল, তখন বাই পার্টিতে নিজের রুট ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চাই। হান বলে, নো প্রবলেম, তুমি ঠিকই করেছ। বাই বলে, আমি জানি আপনি সুজিংকে হার্ট করতে চাননি, আর আমি আপনাকে কিছু একটা বলতে চাই। আসলে গুয়ের গ্র্যান্ডপা স্ট্যান্ডার্ড মেয়েকেই নিজের নাতবউ হিসেবে পছন্দ করে, কিন্তু সুজিং তার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ খায় না, তাই হয়তো ভবিষ্যতে প্রবলেম হতে পারে। হান বলে, আমি জানি আপনাকে গুয়ের গ্র্যান্ডপা তার নাতবউ হিসেবে পছন্দ করেছে, আপনি স্মার্ট স্ট্যান্ডার্ড। বাই তখন তার কাছ থেকে ফোন চাই। এরপর সে তাকে ফোনটি ফেরত দিয়ে নিজের বাড়িতে চলে যায়। তখন হান ফোনে দেখে ড্রাইভ করে আনার জন্য বাই তাকে 100 টাকা দিয়েছে, যা দেখে সে স্মাইল করে এবং বাইয়ের আইডিটি দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে একটি প্রোফাইলকে অনেকদিন ধরে ফলো করছিল যার প্রোফাইল পিকচার একটি সিনারি দেওয়া ছিল আর নামও অন্য লাগানো ছিল, যার পোস্টগুলো হানের খুব ভালো লাগতো। এখন সে জেনে গেল ওই মেয়েটি হলো মিস বাই। আর এইদিকে এরা ডিনার করতে রেস্টুরেন্টে এসেছিল, যেখানে সুজিং হানের প্রেমে দেবদাস হয়ে কন্টিনিউ ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পরে সে জোরে জোরে কাঁদতে শুরু করে, তাই গু তাকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। বাইরে এসে সুজিং এর হাতে অসুবিধা হচ্ছিল, তবুও সে বলে, আমি ট্যাক্সিতে করে বাড়ি যাব না, তাই গু তার হিল স্কুলে ফেলে দেয় এবং বলে, আমি তোমাকে নতুন জুতো কিনে দেব। কিন্তু তখনও ড্রাং থাকায় সুজিং তলকাচ্ছিল, তাই গু তাকে কোলে তুলে নেয় এবং সে তাকে কোলে কোলেই নিয়ে যায়। হাউসও রোমান্টিক, কিন্তু একটি পার্কে আসতেই সুজিং ঝোলা দেখে বলে সে সেটাতে চাপবে, তাই গু তাকে সেখানে নামিয়ে দেয়। তখন সুজিং দুঃখী হয়ে হানের সাথে ছোটবেলা থেকে তার কাটানো সময়গুলির কথা বলতে লাগে, যেটা শুনে গু বুঝতে পারে সুজিং এর মন এখনো বাচ্চাদের মতন হলেও আজ সে হানের জন্য খুবই দুঃখী হয়েছে। এরপর গু তাকে নতুন জুতো এনে পরিয়ে দেয়, আর সুজিং তখন জুতোগুলো দেখে বলে, আমার হিলস কোথায় গেল, ওগুলো কত এক্সপেন্সিভ ছিল বলে সে ওখানেই কাঁদতে শুরু করে। পার্টির শুরুতে দেখা যায় সুজিং পার্টিতে অনেক করে ড্রিঙ্ক করে, তাই গু তাকে নিয়ে বাড়িতে আনছিল। বাড়ির সামনে এসে চোখ পড়ে নিজের জুতোর উপরে, তখন সে কাঁদতে শুরু করে, এটা বলে যে আমার এক্সপেন্সিভ হিলস কোথায় গেল। তার চিল্লাচিল্লিতে পাড়ার সবাই ঘুম থেকে উঠে রাস্তায় চলে আসে। বাড়ি এসে সুজিং এর মা সুজিং এর ড্রেস চেঞ্জ করে দিয়ে শান্ত করে ঘরে বসিয়ে দিয়ে যায়। তখন তাকে গু দেখতে এলে সুজিং তাকে কিছু ব্লাইন্ড বাক্স দেখিয়ে বলে, এগুলো সিনিয়র আমাকে ছোটবেলাতে দিয়েছিল, যেগুলোর মধ্যে শুধুমাত্র পুতুল ছিল, কোনো সিক্রেট মেসেজ ছিল না।
তাই সুজিং আবারও কানতে লাগে। গু তাকে চুপ করাই এটা বলে যে আমি তোমাকে কাল এনে দেব, এবং সে এদিকে এসে সিধুকে কল করে বলে কাল আমি শপ থেকে অনেক করে ব্লাইন্ড বক্স কিনে নিয়ে আনতে, এবং পিছন ঘুরে তাকিয়ে দেখে সুজিং সেখানে নেই। সিন কাট হয়ে যায় সকালবেলাতে, যেখানে দেখা যায় সুজিং বর্তমানে গুয়ের ঘরের কাবার্টে ঘুমিয়েছিল। সে তখন ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারছিল না যে সে এখানে কি করে এলো, তাই সে ইনোসেন্ট হয়ে নিচে আসে যেখানে গু তার মাকে ড্রেস ওয়াশ করতে দেয়। তখন সুজিং এর মা সুজিংকে দেখে তাকে কাল রাত্রের জন্য বকাবকি করতে লাগে। সুজিং এর তখন চোখ পড়ে গুয়ের ওই শার্টের উপরে যেখানে লিপস্টিকের দাগ লাগা ছিল। সে বলে এটা তো আমার লিপস্টিক। তার মা আবারও তাকে বকতে শুরু করে, তাই গু নিজের শার্টটি নিয়ে সেটা নিজে ওয়াশ করবে বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সুজিংও তার রুমে আসে, এটা বলে যে কাল রাত্রে আমি কি কি করেছি। গু তাকে একটু বকাবকি করে এবং তাকে কাল রাত্রের ঘটনা বলতে শুরু করে যে সে সিটুকে কল করার পর পিছন ঘুরে সুজিংকে দেখতে পায় না, এবং সে নিজের ঘরে এসে দেখে সুজিং কাবার্টের মধ্যে ঢুকে বসে আছে এবং সে উল্টাপাল্টা বকছিল, তাই গু তাকে সেখান থেকে বের করতে যাচ্ছিল। কিন্তু সুজিং তো সেখান থেকে বেরোতে চায় না, বরং বলে আমার মতো ঘুমন্ত সুন্দরীকে তোমার কিস করা উচিত। এটা শুনে গু শকড হয়ে গিয়ে বলে তুমি চিনতে পারছো আমি কে? সে বলে হ্যাঁ তুমি হলে গু। গু কিছু বোঝার আগেই সুজিং তাকে কিস করে দেয় এবং সে আবারও ঘুমিয়ে পড়ে। তখন গুয়ের শার্টে সুজিং এর লিপস্টিকের দাগ লেগে গেছিল। তখন গু আর কিছু না বলে চুপচাপ তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দিয়ে দেয়। বর্তমানে সুজিং এই সমস্ত কথা মনে করে খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, এবং সে রাস্তাতে আসতেই সবাই তাকে বলতে লাগে তুমি এখনো ছোট তাই এত বেশি ড্রিঙ্ক করো না, আর মেয়েদের বেশি ড্রিঙ্ক করা উচিত নয়। সুজিং এতে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। তখন আমি অনেক করে ব্লাইন্ড বক্স নিয়ে আনি, এবং সে খুশি হয়ে সুজিংকে বলে থ্যাংক ইউ, তোমার জন্য আমার বিজনেস এবং লাভ লাইফ দুটোই খুব ভালো যাচ্ছে। তখন গু সেখানে আসে, যাকে দেখে সুজিং মুখ লুকায় এবং বলে আমার বাড়িতে এত জায়গা নেই এগুলিকে রাখার জন্য, তাই আমি বুদ্ধি করে তার সব থেকে একটি আলমারি জোগাড় করে ওই বাক্সগুলি রাখার জন্য। এরপর সে চলে গেলে গু সুজিংকে বলে আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু আমি সত্যি তোমার ব্যাপারে সিরিয়াস। এটা শুনে সুজিং শকড হয়ে যায় এবং বলে তুমি কি এই কারণে বলছো যে আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে ছুলে তোমার অ্যালার্জি হয় না? গু শকড হয়ে গিয়ে বলে এটা আবার কি ধরনের লজিক হলো? সুজিং বলে আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি তোমার মতন এত ডিফিকাল্ট রিচ বয়ফ্রেন্ড পছন্দ করি না। গু বলে তুমি আমাকে নিজে থেকে কিস করলে আর তারপরে তুমি এই কথা বলছো? সুজিং নার্ভাস হয়ে গিয়ে বলে আমি কালকে ড্রাঙ্ক ছিলাম বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলাতে সুজিং অ্যামির শপে এসে তাকে কালকের পার্টির কথা বলে। এরপর সিটু সেখানে আসে, তাই সুজিং অ্যামির কানে কানে বলে কাল রাতে সে ড্রিঙ্ক করে গুকে কিস করে দিয়েছিল। অ্যামি তখন শকড হয়ে গিয়ে চিল্লিয়ে বলে কি তুমি গুকে কিস করেছো? এতে সিতুর থেকে বেশি সুজিং শকড হয়, তাই সিতু বলে আমি আগে থেকেই জানি মিস্টার গু আপনাকে পছন্দ করেন। সুজিং বলে এইসব হতেই পারে না। সিতু বলে না এটা সত্যি কথা, উনি আপনাকে নিয়ে খুবই সিরিয়াস। সেদিন রেস্টুরেন্টে যা কিছু অ্যারেঞ্জমেন্ট সবই উনার কথাতেই হয়েছিল, এমনকি ওই নেকলেসটাও উনি আপনাকে সেদিনকে প্রপোজ করতেন। এতে আমি প্রচন্ড রেগে গিয়ে রিংটি খুলে দিয়ে দিচ্ছিল। সিতু বলে আমি এটার জন্য মিস্টার গুকে পে করে দিয়েছি। গুয়ের এই সমস্ত কাজের কথা শুনে সুজিং প্রচন্ড শকড হয়ে যায়। এদিকে বাড়িতে হান সুজিংকে কল করেছিল, সে না থাকায় গু তার কলটি রিসিভ করে। হান বলে কাল সুজিংকে বলো সকালে আমাদের অফিসে এসে স্ক্রিপ্টের ফাইলগুলি দিয়ে যেতে, সঙ্গে তুমিও আসবে। আসলে সুজিং হানের বই লিখাতে তার হেল্প করছিল। এরপর গু সিতুকে কল করে জানতে পারে সুজিং এখানে আছে, তাই সে সেখানে আসার আগে সুজিং পালিয়ে যাচ্ছিল। তখন গু চলে আসে এবং তার সাথে তার ধাক্কা লেগে যায়। তুমি আমাকে দেখে পালাচ্ছিলে তাই না? সুজিং বলে তুমি আমাকে ফলো কেন করছো? গু তাকে ফোনটি দিয়ে বলে তোমার সিনিয়র তোমাকে কল করেছিল। এতে সুজিং খুশি হয়ে গিয়ে বলে নিশ্চয়ই আমার কথা জিজ্ঞাসা করছিল? গু বলে না, স্ক্রিপ্টের ফাইলগুলি নেওয়ার জন্য কল করেছিল, সঙ্গে আমাকেও যেতে বলেছে। সুজিং বলে তোমাকে কেন? গু বলে আমি ঠিক বলতে পারবো না। পরের দিন গুয়ের গ্র্যান্ডপা কোম্পানির স্টাফদের সাথে হান যেই কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে আসে। এদিকে এরাও হানের সাথে দেখা করতে এসেছিল। লিফটে ওঠার সময় গু তার গ্র্যান্ডপাকে দেখে নেয়, তাই সে তাড়াতাড়ি করে সুজিং এর স্কার্ফ দিয়ে নিজের মুক্তি থেকে লিফটে উঠে যায়। এরপর হানের সাথে দেখা করতে আসে, যেখানে হান গুকে দেখে শকড হয়ে যায়। গু বলে সান প্রোটেকশন। এরপর সুজিং হানকে ফাইল দেয় এবং সুজিং হানের সাথে আলাদা করে কথা বলতে আসে। হান সুজিংকে পার্টির দিনের জন্য সরি বলে। সুজিং বলে সে বুঝতে পেরেছে যে তার হানের প্রতি ভালোবাসার কোনো ফিলিংস ছিল না। আসলে হান তার চেয়ে ছোটবেলা থেকেই সব ব্যাপারে বেশি ভালো ছিল, যেমন স্টাডি, স্পোর্টস, মার্শাল আর্টস, তাই তার কাছে হান একজন আইডিয়ালের মতো। সে বুঝতে পারেনি
এই ফিলিংসটা তার ভালোবাসার ফিলিংস নয়। একজন সাপোর্ট করার মতন কেউ পাশে থাকলে তার প্রতি ভালোবাসা হয়ে যেতেই পারে, সেটা তার দিদি, বোন, ভাই, দাদা অথবা কোনো বন্ধুও হতে পারে, কিন্তু সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন ভালোবাসা নয়। সুজিংয়ের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপারটাই হয়েছিল। হান বলে তার ছোটবেলা থেকেই নিজের কোনো বোন ছিল না, তাই সে সুজিংকে নিজের বোনের মতন ভালোবাসে। এখানে এদের মধ্যে ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যায়। এগুলি দূর থেকে গু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, লাস্টলি সে শুনতে না পেয়ে যাকে এরা দুজন মিলে অবাক হয়ে দেখলে সে বাহানা করে বলে, আমি এখানে কফি নিতে এসেছি। এরপর যাওয়ার সময় গু আবারও গ্র্যান্ডপার লোকজনদেরকে দেখতে পায়, তাই সে সুজিংকে নিয়ে পালিয়ে যায় এবং একটি স্টোর রুমে এসে লুকিয়ে যায় যেখানে এরা খুব ক্লোজ ছিল, তাই সুজিং লজ্জা পেয়ে যায়। গু তাকে তখন কালকে রাতের কিসের কথা বলে আরো এমব্রেসিং করে দেয়, তাই সুজিং তাকে চুপ করিয়ে দেয়। এরপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা একটি কাপেল দেখতে পায় যারা ওয়েডিং ফটোশুট করার আগে ফটোগ্রাফারের সাথে ঝগড়া করছিল, যা দেখে গুয়ের মাথায় একটি প্ল্যান আসে। এরপর এরা কাপেলদেরকে বুকিয়ে বাকিয়ে তাদের ওয়েডিং ড্রেস পরে ফটোগ্রাফারদের সঙ্গে কোম্পানি থেকে বেরিয়ে যায় এবং বাইরে আসার পর ফটোগ্রাফাররা তাদের কাছ থেকে ফটো তুলতে চায়, কারণ তারা বুঝতে পারেনি যে এরা আসল কাপল নয়। কিন্তু সুজিং ফটোশুট করতে কিছুতেই রাজি হয় না। তবে গুয়ের তো মজাই লাগছিল যে সে তার সাথে ওয়েডিং ড্রেসে ফটো তুলবে, তাই শেষমেশ কয়েকটা ফটো তারা তুলেই দেয়। এরপর এরা যখন বাড়ি ফিরেছিল তখন ফটোশুটের জন্য ঝগড়া করতে করতে বাড়ি যাচ্ছিল, তখনই গ্র্যান্ডপার লোকজন এদেরকে ধরে নেয়, তাই সুজিং তাদের সাথে ফাইট করতে লাগে। পিছন থেকে গ্র্যান্ডপা এসে তাকে থামতে বলে এবং উনি এসে সুজিংকে বলে, তো তোমার নাম সুজিং জিং, তুমি তো ভালোই ফাইট করতে পারো। এটা সুজিং খুশি হয়ে বলে, হ্যাঁ। গ্র্যান্ডপা বলে, বডিগার্ডের কাজ করো তাই তো? গু বলে, গ্র্যান্ডপা আপনি সুজিং এর সাথে এইভাবে কথা বলতে পারেন না। গ্র্যান্ডপা বলে, আমি ভেবেছিলাম তুমি নিজের ফিউচারের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছো, কিন্তু তুমি তো এখানে এসে এইসব করছো। এখানে গ্র্যান্ডপার সাথে গুয়ের থেকে বেশি সুজিং ঝগড়া করছিল। গ্র্যান্ডপা তর্কাতর্কিতে হেরে গিয়ে গুকে বলে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি নিজেকে চেঞ্জ করে বাড়ি ফিরে আসার, না হলে তুমি তো জানোই আমি কি করব বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি এসে সুজিং ওই বাক্সগুলির সামনে এসে গুয়ের সাথে হওয়া কিসের কথা ভাবছিল যে এটা আমি কি করে করতে পারলাম। তখন গুই এসে ওই ফটোগ্রাফারের ফটোগুলি তাকে দেখতে বলে, কিন্তু সুজিং কিছুতেই দেখতে চায় না। গু বাহানা করে বলে, দেখো কোনো কিছু একটা মিসিং আছে এখানে। সুজিং তখন ইন্টারেস্টের সাথে দেখতে দেখতে বলে, কি মিসিং আছে? গু বলে, এটা মিসিং আছে বলে সে ডাইরেক্ট সুজিংকে কিস করে দেয়। তখন সুজিংয়ের মা এসে তাদেরকে এইভাবে দেখে এমব্রেসিং হয়ে যায় এবং তাদেরকে ফল খেয়ে যেতে বলে। সুজিং লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে দৌড়িয়ে ঘরে চলে যায়। গু তখন সুজিং এর মাকে দেখে নার্ভাস হয়ে সেখান থেকে চলে যায়। সুজিং ঘরে এসে পাগলের মতন করতে লাগে এবং সে মনে মনে বলে, এগুলো আমি কি করে করলাম? প্রথমে তো ওয়েডিং ড্রেসে ফটোশুট করলাম, তারপরে ওকে কিস করা থেকে কেন আটকালাম না? আমি কেন ওকে মারতে পারলাম না? পরের দিন সকালে সুজিং লেট করে ঘুম থেকে ওঠে আর সুজিং এর মাও রাত্রে ঘুমাতে পারেনি তার মেয়ের চিন্তার জন্য। আর তারপর আসে গু, যেও দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই সুজিং এর বাবা বলে, তোমাদের তিনজনের মধ্যে কি যে চলছে আমি ঠিক বুঝতে পারছি না। সুজিং এর মা তখন সুজিং এর বাবা এবং গুকে মার্কেটে পাঠিয়ে দেয় এবং সুজিং এর সাথে কথা বলতে আসে, কিন্তু সুজিং তো এখনো অবধি নিজের ফিলিংস এর ব্যাপারে কনফিউজ ছিল, তাই সে তার মাকে কিছুই বলতে পারে না। যদিও তার মা তাকে অ্যাডভাইস দেয় যে গু খুবই ভালো ছেলে আর দেখতেও বেশ হ্যান্ডসাম আছে আর রিচও আছে, তাই তাদের তাকে মানতে অসুবিধা নেই। এদিকে গ্র্যান্ডপা সুজিং এবং গুয়ের ড্যান্সের ফটোগুলি ইন্টারেস্টের সাথে দেখছিল যেগুলি তার স্টাফেরা নাইট পার্টিতে চুপি চুপি ক্লিক করেছিল। এখানে গ্র্যান্ডপা ফটোগুলি দেখে হাসি মুখে ছিল, কিন্তু মিস পাই আসতেই তার মুড চেঞ্জ হয়ে যায়। উনি দেখে সুজিং এর কথা জিজ্ঞাসা করেন। বাই তখন সুজিং এর ব্যাপারে বদনাম করে এবং বলে, ও একটা অর্ডিনারি মেয়ে যে গ্র্যাজুয়েশনও করেনি, স্টাডিতেও খুব একটা ভালো নয় আর জবও করে না, তাই ওর কোনো স্ট্যান্ডার্ডই নেই। কিন্তু গ্র্যান্ডপা তো অলরেডি সুজিং এর সাথে পরিচয় করে এসেছে, তবুও সে তাকে যেহেতু গুয়ের নাটবউ হিসেবে পছন্দ করেছিল, তাই উনি বলেন, আমার এদের সম্পর্কটা শুধুমাত্র এমপ্লয়ি এবং বসের মতন লাগছে না, তাই তুমি একটু বুঝে সুঝে চলো। এদিকে গু আবারও সিধুকে দেখেছে তার কাছ থেকে প্ল্যান নেওয়ার জন্য যে কিভাবে সে বুঝবে সুজিং তাকে লাইক করে। আর প্ল্যানিং অনুযায়ী গু সুজিংকে নিয়ে তার একটি স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে যাতে দুজনকে কথা বলতে দেখে সুজিং জেলাস ফিল করবে। সেখানে মেয়েটি গু এবং নিজের জন্য গুয়ের ফেভারিট ড্রেস বানিয়েছিল, কিন্তু সুজিং আসবে সেটা সে না জানায় তার জন্য সে খাবার বানায়নি। যদিও বা সুজিং এতে কোনো মাইন্ড করে না, গু একবার খাবারটি টেস্ট করে সুজিংকে দিয়ে দেয় যেটা খেতে সুজিং এর দারুণ লাগে। ওই মেয়েটি নিজের খাবারটা গুকে দেয় কিন্তু গু বলে সে খাবে না। তখন সুজিং খাবারটা ওয়েস্ট হবে বলে সেটাও নিয়ে নেয় আর তার খাওয়া দেখে দুজনেই বাকি ডিশগুলিও তাকে দিয়ে দেয়। সব খাবারগুলি খাওয়ার পর সুজিং মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি লাস্টে কোনো ডিজার্ট আছে? এতে মেয়েটি শকড হয়ে যায়।
বাড়ি আসার সময় গু বলে, আমার মেয়েটিকে বেশ ভালোই লাগে। সুজিং হেসে বলে, আমার মনে হয় ওই মেয়েটা তোমাকে স্যুট করবে না। গু বলে, কেন, ও তো সুন্দরী, ক্যাপেবল আছে। তবু তুমি না বলছো কেন? তুমি কি এই সুযোগটা কাজে লাগাতে চাইছো? সুজিং বলে, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার হিউম্যান অ্যালার্জি আছে, বলে সে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে যায়। আর এদের প্ল্যান আবারও ফ্লপ হয়ে যায়। বাড়ি এসে গু ঠান্ডা জলে স্নান করে, যাতে সে অসুস্থ হয়ে পড়বে, এবং সুজিং যদি তার কেয়ার করে তাহলে সে বুঝতে পারবে সুজিং তাকে পছন্দ করে। বাট তখন ভুলবশত সুজিং সেখানে চলে আসে এবং সে গুকে কাঁপতে দেখে বলে, তুমি কি ঠান্ডা জলে স্নান করেছ? এবার তো আবার তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। গু বলে, দেখলা, তুমি আমাকে লাইক করো তাই তুমি আমার এত বেশি কেয়ার করো। সুজিং বলে, কে তোমাকে লাইক করবে যার না আছে কোনো বডি আর না আছে কোনো অ্যাপস, বলে সে সেখান থেকে চলে যায়। তখন গু ভাবে, আমার আগে থেকে বডি বানানো উচিত ছিল। এরপর গু আবার সিটুকে ডেকে হিটিং ব্যাগ কিনে আনিয়ে কপালে লাগিয়ে বডি টেম্পারেচার বাড়ায় এবং অসুস্থ হওয়ার বাহানা করে। সিটু যখন সুজিংকে ডেকে আনলে সুজিং তার জন্য প্রচণ্ড টেনশনে পড়ে যায় এবং সে সিটুর সাথে মেডিসিন কিনতে আসে। আর বাড়ি যাওয়ার সময়তে সে গাড়িতে হিটিং ব্যাগের বিল দেখতে পেয়ে যায়, যাতে সে বুঝতে পেরে যায় যে গু সিটুর সাথে মিলে প্ল্যানিং করেছে, এবং সে প্রচণ্ড রেগে যায়। আর এদিকে গু যে ঠান্ডা জলে স্নান করার জন্য সত্যি সত্যি তার জ্বর চলে এসেছে এবং সে শুয়ে শুয়ে সুজিং এর ভিডিওটি দেখছিল, যেটা 3 লাখ টাকার ধার হিসেবে 5 বছরের জন্য বডিগার্ড হিসেবে সুজিং কাজ করবে বলে ডিল করেছিল। তখন সুজিং রাগী মুখে ওষুধ নিয়ে আনে এবং গুকে সেগুলি খেতে বলে। গু সঙ্গে সঙ্গে সেই ওষুধগুলি খেয়ে নেয়। সুজিং বলে, তুমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে করতে সত্যি সত্যি ওষুধ খেয়ে নিলে, বলে সে তাকে মেরে ওষুধ বের করতে যাচ্ছিল। কিন্তু সেই চক্করে গুয়ের টাচ হওয়ার কারণে তার ফোন থেকে ওই ভিডিওটি সুজিং এর মায়ের ফোনে শেয়ার হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটি দেখার পর তার মা দৌড়ে সেখানে আসে। আসলে সে ভেবে নিয়েছিল যে তার মেয়ে 3 লাখ টাকা ঋণ শোধ করার জন্য নিজেকে একটি ছেলের কাছে বন্ধক রেখেছে, আর ওই জন্যই গু তার মেয়েকে কিস করছিল। এইরকম খারাপ খারাপ চিন্তাভাবনা তার মাথাতে চলে আসে, তাই সে এদের সবারই উপরে চিল্লাতে শুরু করে। তাই এরা ভয়ে ঘর থেকে দৌড়ে সোজা নিচে চলে আসে, যেখানে সুজিং এর বাবা পুরো কথা শোনার পর শকড হয়ে যান, কারণ উনি এতদিন ধরে ভাবতেন গুয়ের গার্লফ্রেন্ড হলো মিস বাই। তাই বলেন, ওর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ও আমার মেয়ের পিছনে কেন পড়ে আছে? গু বলে, সে শুধুমাত্র সুজিংকে ভালোবাসে, মিস বাই তার কোম্পানির একজন স্টাফ। তখন এরা শান্ত হয়। এরপর সে 3 লাখ টাকার গল্প শুরু করছিল, কিন্তু সুজিং এর মা সিতুকে এই কথাটি বলতে বলে। ইভেন মা, বাবা এবং মেয়ে তিনজনা মিলেই বেচারাকে ভয় পাইয়ে দেয়। তাতে সে সব সত্যি কথা বলে দেয় যে 3 লাখ টাকা যে মূর্তিটি সুজিং ভেঙে দিয়েছিল সেটা আসলে মিস্টার গু বানিয়েছিল, আর এটা একটা প্ল্যানিং ছিল সুজিং এর কাছে আসার। মানে গু প্রথম দিন থেকেই সুজিংকে পছন্দ করতে লেগেছে। এই সব শুনে তার বাবা মা একটু শান্ত হলেও মেয়ে কিছুতেই শান্ত হয় না, কারণ তাকে প্ল্যানিং করে 5 বছরের জন্য বডিগার্ড হিসেবে কাজ করানোর ডিল করেছে। এরপর সুজিং এর মায়ের বলাতে সুজিং গুয়ের জন্য ডিনারের খাবার নিয়ে আনে, যেখানে গু বলে তাকে হসপিটালে ভর্তি করতে, কারণ সে এখন প্রচণ্ড অসুস্থ। কিন্তু সুজিং তখনও তার কথা আর বিশ্বাস করে না। সে মনে করে গু এখনও তার সাথে নাটক করছে। মাঝরাতে সিটু এবং অ্যামি তাড়াতাড়ি করে সুজিং এর বাড়িতে আসে, কারণ গু সিটুকে কল করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিল। রুমে এসে সুজিং ভয়ে ভয়ে গুয়ের কপালে টাচ করে দেখে তার সত্যি গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুজিং খুবই গিল্টি ফিল করছিল যে সে গুকে ভুল বুঝেছিল। অ্যামি তাকে বুঝায় যে গু এত বড় লোক ঘরে জন্মিয়েছে, তবুও সে শুধুমাত্র তাকে পছন্দ করে বলে তার বাড়িতে এসে এত কষ্ট করছে। এতে সুজিং এর গুয়ের জন্য খুব মন খারাপ হয়ে যায়। অ্যামি এবং সিতু চলে যাওয়ার পর সুজিং গুয়ের কাছে এসে বসে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে গেলে গু তখন চোখ খুলে এবং সে সুজিংকে দেখে তার গায়ে জ্যাকেটটি ভালোভাবে দিয়ে দেয়। শুরুতে দেখা যায় সুজিং এর পাড়ার এক আঙ্কেল সুজিং এর মাকে সেই দিনের কথা বলে যেদিন গ্র্যান্ডপা এবং তার লোকজন গু এবং সুজিনকে ধরে ফেলেছিল। ওই ঘটনাটি বাড়ির কাছাকাছি হয়েছিল, তাই আঙ্কেল সেটি দেখতে পেয়ে যায়। মোট কথা, পাড়ার আন্টিদের কাজটা আঙ্কেল করে দিয়ে যায়। এতে সুজিং এর মা প্রচণ্ড টেনশনে পড়ে যায় এবং বাড়িতে এসে সুজিং এর বাবাকে সব ঘটনা বলে। বাবাও মেয়ের জন্য প্রচণ্ড টেনশনে পড়ে যায় এবং বলেন, গু শুধুমাত্র আমাদের বাড়িতে রেন্টে থাকে, তাই আমাদের ওর ব্যাপারে বেশি কথাবার্তা না বলাই ভালো, কিন্তু ও তো আমাদের সুজিংকে লাইক করে। মোট কথা, বাবা মা এখানে মেয়ের জন্য প্রচণ্ড টেনশনে পড়ে যায়। তারা ভেবেই নেন যে গু তাদের মেয়ের জন্য উপযুক্ত নয়। তখন মিস বাই গুয়ের সাথে দেখা করতে আসে। উপরে এসে তখন সুজিং বলে, গু এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে,
তাই মিস পাই সুজিং এর সাথে আলাদা করে কথা বলতে তার ঘরে আসে। সে গুয়ের অ্যালার্জির কিছু এক্সপেন্সিভ মেডিসিন দেয় এবং বলে প্রতিদিন গুয়ের ঘরের পর্দা বেড কভার সবকিছু চেঞ্জ করতে, কারণ ওর একটু নোংরাতেই অ্যালার্জি হয়ে যায়। এবং বলে আগের দিন তোমার সাথে গুয়ের গ্র্যান্ডপার দেখা হয়েছিল, আমি চাইবো তুমি গু এবং ওর গ্র্যান্ডপার মধ্যে আসবে না। সুজিং বলে আপনার কিছু একটা ভুল হচ্ছে, গু প্রথমবার যখন আমাদের এখানে এসেছিল ও তখন থেকেই নিজের ইচ্ছাতেই এখানে এসেছে, আর ও যখন যেতে যাইবে তখন ও নিজের ইচ্ছাতেই যাবে, আমরা ওকে বাধা দেওয়ার কেউ নাই। মিস বাই বলে তুমি আমার কথাটা ঠিক বুঝলে না, গ্র্যান্ডপার অলরেডি জেনে গেছে যে গু তোমাকে লাইক করে, ভবিষ্যতে যখন গু নিজের বাড়িতে চলে যাবে তখন তুমি কি করবে? এই কথাটি শুনে সুজিং একদম স্পিচলেস হয়ে যায়। মিস বাই বলে গু ইউকেতে পড়াশোনা করেছে, ওর নামে অলরেডি 10খানা বড় বড় বিজনেস চলে, যদিও ওর এই কাজে কোনো ইন্টারেস্ট নেই তবুও সবকিছু ওরই, তাই তুমি কি ওকে সারা জীবন এখানে রাখতে পারবে? সুজিং বলে আমি চাই না ও সারা জীবন আমাদের এখানে থাকুক। বাই বলে তাহলে কি তুমি ওর পিছনে যাবে? এখানে মিস বাই সুজিংকে বুঝিয়ে দেয় যে গু এবং সুজিং এর স্ট্যান্ডার্ড মোটেও একই নয়, তাদের দুজনের মধ্যে আকাশপাতালের তফাত রয়েছে যেখানে কোনো ম্যাচ হয় না, মানে সুজিং চাইলেও কোনোদিনও গুয়ের যোগ্য হতে পারবে না। এরপর সে গুকে ওষুধগুলো দিতে যায় যেখানে সে তার সাথে খুব রুড ব্যবহার করছিল। গু কারণ জিজ্ঞাসা করলে সে বলে আমাদের দুজনের লাইফ একদমই আলাদা, আমাদের দুজনের স্ট্যান্ডার্ড একদমই আলাদা, কোনো ম্যাচই হয় না, তাই আমাদের একে অপরের থেকে দূরে থাকা ভালো বলে সে সেখান থেকে চলে যায়। এবং সে বাইরে এসে খুবই স্যাড ছিল কারণ তার মনের মধ্যে গুয়ের জন্য অলরেডি ফিলিংস তৈরি হয়েছে, আর সে প্রচন্ড উদাস ছিল কারণ খুব কষ্ট হয় যখন একবার কাউকে ভালোবেসে তার থেকে দূরে যেতে হয়, তাই সে এখানে গুয়ের কথা ভেবে প্রচন্ড কান্নাকাটি করছিল। পরের দিন সুজিং খুবই রাগি মুখ করে গুয়ের সাথে কথা বলতে আসে এবং তাকে মোবাইল দেখিয়ে বলে তুমি আমাকে এগুলো কি দিয়েছ? গু বলে আমার অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড, যাতে তুমি যত ইচ্ছে থাকা আমার ওখান থেকে তুলে ইউজ করতে পারো। সুজিং বলে এইসবের মানে কি? গু বলে তুমি তো কালকে রাত্রে বললে যে আমাদের দুজনের স্ট্যান্ডার্ড একই রকম নয়, তাই এখন থেকে তুমি আমার টাকা ইউজ করবে, তাহলে আমাদের দুজনের স্ট্যান্ডার্ড সেম সেম হয়ে গেল। সুজিং বলে তুমি কি বোকা? তুমি কি আমার কথার মানে বুঝতে পারো না? আমি তোমার টাকা ইউজ করতে পারি না কারণ এতে আমার অস্তিত্ব থাকবে না। গু বলে কেন থাকবে না? আমিও তো অনেকদিন ধরে তোমার বাড়িতে এসে থাকছি। সুজিং বলে কারণ তুমি একজন গেস্ট হিসেবে আমার বাড়িতে থাকছো, কিন্তু সত্যি কথা বলতে তুমি আমাদের ফ্যামিলিতে মানাও না বলে সে চলে যায়। গু কিছু বুঝতে না পেরে সে অ্যামির শপে আসে এবং তাকে বলে সুজিং এর অ্যাকাউন্টে সে সব টাকা ট্রান্সফার করতে চায়। অ্যামি তো এটা শুনে প্রচন্ড শকড হয়ে যায় এবং তার কারণ জিজ্ঞাসা করে। গু বলে কারণ সুজিং বলেছে আমাদের দুজনের স্ট্যান্ডার্ড একদমই আলাদা, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল গ্যাপ অনেক বেশি, তাই আমি এই ধরনের প্ল্যানিং করলাম। এটা শুনে অ্যামির মাথায় হাত পড়ে যায়, এটা ভেবে যে এই ছেলেটা কতটা কম বুঝে। সে তাকে ভালোভাবে বুঝায় যে সুজিং এর কথার মানে হলো সেটা শুধুমাত্র টাকার প্রবলেম নয়, আসলে তোমার থাকা পড়া চালচলন উঠা বসা সবকিছুই আলাদা, আর যদি তুমি ওর পৃথিবীতে না বুঝতে পারো তাহলে ও কি করে তোমার সাথে কমফোর্ট হবে। এইভাবে সে ভালোভাবে তাকে বুঝায়, এতে গুও বুঝতে পারে। তাই সে যখন রাস্তা দিয়ে আসছিল তখন আশেপাশের সমস্ত মানুষদের চালচলন মনের ভাব সবকিছু বোঝার চেষ্টা করে এবং রাস্তা দিয়ে আসার সময়তে জুস বিক্রি করা আন্টি তাকে একটি জুস দেয়। গু তাকে জিজ্ঞাসা করে তার বিজনেস এখন কেমন চলছে, উনি বলেন খুব একটা ভালো চলছে না কারণ ভিতরের দিকে দোকান হওয়ায় অনেকেই তার খোঁজ পায় না। এদিকে বিউটি পার্লারে সুজিং এর মা তার কলিগদের সাথে বসে কথা বলছিল, এখন আগের মতন আর পার্লারে লোকজন আসে না কারণ এখানকার জিনিসপত্র সবই ওল্ড ফ্যাশনে রয়ে গেছে, আর ইনাদের কাছে এত টাকাও নেই যে তারা এগুলি চেঞ্জ করবে, এমনকি এখন তারা ওল্ড হয়ে গেছে তাই নিউ জেনারেশনের মানুষরা এদের কাজে বিশ্বাস করতে পারছে না। তখন সিটু এসে তাকে বলে মিস্টার গু এই পার্লারে ইনভেস্ট করতে চান, এই পার্লারটি নতুনভাবে সাজানোর জন্য এবং অনলাইনের মাধ্যমে এই পার্লারের অ্যাড দিচ্ছে যেখানে অলরেডি গু এর কোম্পানি থেকে 50 জন এখানকার কার্ড নিয়ে নিয়েছে ফেসিয়াল ট্রিটমেন্ট করানোর জন্য। এতে সুজিং এর মায়ের সাথে সাথে বাকিরাও শকড হয়ে যায়। এদিকে সুজিং এবং তার বাবা যখন আসছিল তখন সেখানে একটি ড্যান্স গ্রুপ বিনা মিউজিকে একই স্টেপে ড্যান্স প্র্যাকটিস করছিল। সুজিং এসে টিচারকে জিজ্ঞাসা করে তো উনি বলেন গুকে থ্যাংকস বলতে, কারণ ও এদের সবাইকে হেডফোন কিনে দিয়েছে যাতে অডিও প্লেয়ার চালিয়ে আশেপাশে সবাইকে ডিস্টার্ব না করেও তারা তাদের ড্যান্স প্র্যাকটিস করতে পারে। এগুলি শুনে এরা খুবই শকড হয়ে যায়। এরপর তারা যখন জুস আন্টির দোকানের সামনে আসে, দোকানে তখন দারুণ সেল হচ্ছিল, এমনকি অনেক ডেলিভারিও পাচ্ছিল। তখন দোকানের আন্টি এসে তাদেরকে বলে গুকে থ্যাংকস বলতে, কারণ গু অনলাইনে এই দোকানের অ্যাড দিয়েছিল, এমনকি এখন ওয়েবসাইটও খুলে দিয়েছে যাতে অনলাইন থেকেও তার জুস সেল হয়। এতে আন্টির দোকানের সেল 3 গুণ বেড়ে যায়। এই সবকিছু শুনে সুজিং এর বাবা সুজিংকে বলে মনে হচ্ছে গুয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। সুজিংও এতে খুবই অবাক হয়। এরপর তারা বাড়ি এলে গু তার বাবাকে বলে সে মার্শাল আর্ট শিখবে, এতে করে বাবা মেয়ে দুজনেই শকড হয়ে যায়।
এরপর শুরু হয় তার ক্লাস এবং সে রেগুলার কাজকর্ম করে, যেমন বাসন ধোয়া, গাছে জল দেওয়া, রেডিওতে খবর শোনা, এমনকি রান্না করে সবাইকে খাওয়াই, যেটা সবারই খুব ভালো লাগে। আসলে সে সাধারণ মানুষের মতন বেঁচে থাকার চেষ্টা করছে। এবং রাতের বেলাতে সে যখন ক্লান্ত হয়ে চেয়ারের উপরে ঘুমিয়ে পড়ে, তখন সুজিং তার গায়ে চাদর দিয়ে দেয় আর তখন তার ঘুম ভেঙে যায়। সুজিং বলে, তুমি নিজেকে কেন ফোর্স করছো? গু বলে, আমি যা কিছু করছি তোমাকে পাওয়ার জন্য করছি, তাছাড়া এইসব কাজ করে আমার বেশ ভালোই লাগছে। এবং সুজিংয়ের হাত ধরে বলে, আমি তোমার জীবনের অংশ হতে চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সুজিং নার্ভাস হয়ে গিয়ে বলে, আমি এখনো কিছু ভাবিনি, বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সে আন্টির দোকানে জুস খাচ্ছিল এবং সে গুয়ের কথা ভাবছিল। তখন গুয়ের গ্র্যান্ডপার লোকজন এসে তাদের সাথে তাকে যেতে বলে, কারণ গুয়ের গ্র্যান্ডপা অর্ডার করেছে তার সাথে কথা বলার। তাই সে গুয়ের গ্র্যান্ডপার বাড়িতে চলে আসে। গ্র্যান্ডপা বলে, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আমি শুধুমাত্র চাই গুরিং বাড়ি ফিরে আসুক, তোমরা দুজনে যথেষ্ট ক্লোজ, তাই ও তোমার কথা শুনবে, এর পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই ভালো করে ভেবে আমাকে জানিও যে তুমি কি চাও, বলে উনি সেখান থেকে চলে যান। এদিকে সুজিং এর বাবা সুজিংকে কোথাও না পেয়ে এবং তার ফোন সুইচ অফ থাকায় উনি টেনশন করে বাইরে বেরিয়ে আসেন। তখন সুজিং এর মা গুয়ের সাথে মার্কেট থেকে বাড়ি ফিরছিল, তাদেরকে উনি জানান সুজিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জুস আন্টি এসে তাদেরকে বলে, কিছুক্ষণ আগেই কিছু ব্ল্যাক স্যুট পরা লোকজন এসে সুজিংকে তার দোকান থেকে তুলে নিয়ে গেছে। এটা শুনে গু বুঝতে পেরে যায় সুজিং কোথায় আছে। আর এইদিকে গ্র্যান্ডপার লোকজন সুজিংকে ব্ল্যাক চেক দিতে আসে। সুজিং বলে, আমি এখন শুধুমাত্র বাড়ি যেতে চাই, বলে সে চলে যাচ্ছিল, কিন্তু তারা তাকে যেতে দেয় না। তাই সুজিং তাদের সাথে ফাইট করে এবং সবাইকে মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন গ্র্যান্ডপার লোকজন তার পিছনে চলে আসে এবং সুজিং এর সাথে তার মারপিট হতে লাগে। তখন সেখানে গু চলে আসে এবং তারপর গ্র্যান্ডপাও আসে। উনি বলেন, ফাইনালি তুমি বাড়ি ফিরে এলে। গু বলে, তুমি কেন সুজিংকে এখানে নিয়ে এসেছো? গ্র্যান্ডপা বলেন, ও এখানে না আসলে তুমি এখানে আসতে না। গু বলে, যদি কেউ কখনো সুজিংকে হার্ট করার চেষ্টা করে তাহলে আমি তাকে ছাড়বো না। গ্র্যান্ডপা বলে, তোমার মনে হয় যে সুজিং তোমার জন্য পারফেক্ট? তোমার কাছে অনেক মেয়ের অপশন আছে। গু তখন সুজিং এর হাত ধরে বলে, আমি জানি আমি কি চাই। সুজিং হতে পারে অর্ডিনারি একজন মেয়ে, কিন্তু ও একজন কাইন্ড এবং সিম্পল। ও কোনোদিনই আমাকে কোনো কিছুর জন্য ফোর্স করেনি। আমার ছোটবেলা থেকেই হিউম্যান অ্যালার্জি রয়েছে, যেটা কেউ নোটিসও করেনি, কিন্তু শুধুমাত্র সুজিং আমার সবকিছুতেই আমাকে প্রোটেক্ট করেছে, আর আমি ওর জন্যই অনেক বেশি সিম্পল লাইফ কাটাতে পারছি। তাই আমি শুধুমাত্র তোমার গ্র্যান্ডসন হিসেবে থাকতে চাই না, আমি আমার মতন করে বাঁচতে চাই। গ্র্যান্ডপা বলেন, তোমার মনে হয় তুমি সারা জীবন সুজিং এর বাড়িতে গিয়ে থাকতে পারবে? সুজিং তখন কনফিডেন্ট হয়ে বলে, আপনি গুকে ভালো করে জানেন না, ও যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন ও খুব আরোগেন্ট রুড টাইপের ছেলে ছিল। ও তখন আশেপাশের একটুকু নোংরা সহ্য করতে পারত না, পুরনো জিনিসপত্রও দেখতে পারত না, এমনকি সবকিছুতেই ওর খুব গিনগিন করতো, আর ওর মেনিয়া রোগও ছিল। এমনকি ও অন্যের ফিলিংসও বুঝতে পারত না, শুধু নিজেকে সুন্দর করে রাখার চেষ্টা করত। কিন্তু এখন ওর ব্যবহার একদম উল্টো হয়ে গেছে। ও বাড়ির কাজে হেল্প করে এবং পাড়ার আন্টিদের বিজনেসে সাহায্য করে, এমনকি আমার জন্য ও মার্শাল আর্টসও শিখছে। ও এখন সবারই কথা ভাবে, এইরকম একটা মানুষ কেন আমার সাথে সারা জীবন থাকতে পারবে না। এগুলি শুনে গ্র্যান্ডপা স্টাফ একটু বেশি খুশি হয়ে যায়। গু অবাক হয়ে সুজিংকে বলে, তার মানে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিলে, আর তুমি কি তাহলে আজ থেকে আমার গার্লফ্রেন্ড? সুজিং বলে, হ্যাঁ। তখন তারা আনন্দে একে অপরকে কিস করে। মিস ভাই গু আসার খবর শুনে এখানে এসে এদেরকে একসঙ্গে দেখে খুবই শকড হয়ে যায় এবং সে খুব দুঃখী হয়। গ্র্যান্ডপা বলে, দেখেছো কি করে সবার সামনে এরা লাভ কনফেস করছে? স্টাফ বলে, আমার মনে হয় আপনার এদের সম্পর্কটা মেনে নেওয়া উচিত। উনি তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। এরপর এরা খুশি মনে ঘুরছিল, তখন একটি বাচ্চা খেলতে খেলতে গুয়ের কাছে চলে আসে, কিন্তু সে একদমই খারাপ রিয়াক্ট করে না, সে বরঞ্চ হ্যাপি ছিল, যেটা সুজিং নোটিস করে। এরপর এরা একটি অর্ডিনারি শপে শপিং করতে আসে, যেখানে গু বেশি করে শপিং করছিল। আর এইদিকে মিস পাই গু এবং সুজিং এর রিলেশন দেখে মন খারাপ করে একটি বারে এসে ড্রিঙ্ক করছিল, তখন একটি মাতাল তার কাছে এসে তার সাথে ফ্লার্ট করতে লাগে। সেখানে তখন হান চলে আসে এবং সে ওই মাতালটিকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এটা দেখে মিস পায়ের তার প্রতি একটু সফট কান্না তৈরি হয়, বাইটাকে ড্রিঙ্ক করতে দেয়, কিন্তু হান সেটা খায় না। হান তাকে বলে, তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে তুমি সেটা আমাকে বলতে পারো, আমি সেটা সলভ করার চেষ্টা করব। বাই বলে, তুমি কি পারবে গু এবং সুজিংকে আলাদা করতে? হান বলে, না এটা আমি করতে পারবো না, তবে তোমাকে এখানে কোম্পানি দিতে পারবো, বলে সে তার সাথে ড্রিঙ্ক করতে লাগে। এদিকে এরা টয় শপে এসেছিল, যেখানে আরেকটি বাচ্চা এসে সুজিং এর টয়গুলি দেখতে লাগে। গু তাকে খুশি মনে একটি টয় গিফট করে দেয়, যা দেখে সুজিং বলে, তুমি নোটিস করেছো যে তোমার মধ্যে ওই হিউম্যান অ্যালার্জিটা আর নেই? এটা শুনে গু অবাক হয়ে যায় এবং খুশি মনে সুজিংকে জড়িয়ে ধরে, কারণ এই সব কিছু তার জন্যই সম্ভব হয়েছে। এদিকে বাই ড্রাঙ্ক থাকায়
হান তাকে বাড়ি ছাড়তে এসেছিল। বাই ভিতরে যেতেই কিছু একটা আওয়াজের শব্দ পেয়ে হান ভিতরে চলে আসে এবং সে দেখতে পায় একটি কাঁচে বাইয়ের পায়ে চোট লেগেছে, তাই সে তার পায়ে ড্রেসিং করে দেয়। হানের তার প্রতি এত কেয়ার দেখে বাই নিজেকে সামলাতে না পেরে হানকে কিস করে দেয়। তাতে হান শকড হয়ে গিয়ে তাকে নিজের থেকে আলাদা করে এবং বলে, আপনি ড্রাঙ্ক আছেন তাই ঘুমিয়ে পড়ুন, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সুজিং এবং গু লেট করে বাড়ি আসে, তার উপর তারা হাত ধরে থাকায় তার বাবা মায়ের বুঝতে বাকি থাকে না যে তাদের মেয়ে গুয়ের সাথে রিলেশনে আছে। সুজিং এর মা এতে খুশি হলেও সুজিং এর বাবা মেয়েকে নিয়ে টেনশনে পড়ে যান। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন এরা দুজনে দেখা করতে নিজের নিজের ঘর থেকে বাইরে এলে সেখানে সুজিং এর বাবা রীতিমতো গার্ড দিচ্ছিল যাতে ঘরের মধ্যে তারা বেশি করে মিলেমিশা না করতে পারে এবং তাদেরকে আবারও নিজের নিজের ঘরে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে সুজিং রেস্টুরেন্টে স্নেল রাইস নুডলস খেতে এসেছিল, যেখানে গুয়ের গ্র্যান্ডপাও ওই ঠিক একই খাবারটি খেতে এসেছিল। তাই এখানে তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায়। দুজনেই এটা ওটা গল্প করার পর গুয়ের কথা তোলে। সুজিং বলে, আপনার ওর সাথে শান্তভাবে কথা বলা উচিত, ও কি চাই আর কি না চাই, কারণ ও কখনোই ডাইরেক্ট বলেনি যে ও কোনোদিনও কোম্পানিতে জয়েন করবে না, কিন্তু ও চাই যে আপনি ওকে ওর মতন থাকতে দিন। যার কথাগুলি গুয়ের গ্র্যান্ডপারও ঠিক বলে মনে হয় এবং ভাবে সুজিং এত ভালো বলেই গু তাকে পছন্দ করেছে। পরে সিনে দেখা যায় মিস বাই গুয়ের গ্র্যান্ডপার নাম করে তার স্টাফের সাথে সুজিং এর বাড়িতে এসেছে। আসলে এই বাড়িতে সুজিং এর বাবা ছিল না, এরা এখানে রেন্টে এই বাড়িতে নিয়েছে, তাই বাড়ির ওনারের সাথে কথা বলে মিস বাই এই বাড়িতে কিনতে চেয়েছেন। গু তাকে কারণ জিজ্ঞাসা করলে সে মিথ্যে কথা বলে যে এটা গ্র্যান্ডপার অর্ডার। উনি বলেছেন যে তার গ্র্যান্ডসন যেখানে থাকবে সেই জায়গাটিকে নিজের বাড়ির মতন করে তৈরি করতে, আর এতে যার থাকতে অসুবিধা হবে সে এখান থেকে যেতে পারে এবং সুজিং এর বাবা মাকে 7 দিন সময় দেয় এই বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য। গু উনাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে চায় কিন্তু উনারা তার সাহায্য নিতে রাজি হয় না, কারণ তারা তাকে নিজেদের ফিউচার সন ইল্লো বলে মনে করেন, তাই তার কাছ থেকে এইভাবে টাকা নিতে তাদের সম্মানে লাগবে। সুজিং তখন কাউকে কিছু না বলে গুয়ের গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে এবং উনাকে সব কথা বলে। গ্র্যান্ডপা তার স্টাফকে কল করে বলে মিস বাইয়ের সমস্ত কাজ পোস্টপন করে দিতে আর ও সমস্ত কাজে নজর রাখতে, আর তার সাপ দেওয়ার জন্য উনি স্টাফের স্যালারি থেকে বোনাসের টাকাও কেটে নেন। তবে গ্র্যান্ডপা সুজিংকে এটা জানান না যে এই সমস্ত কিছু তার প্ল্যানিং ছিল না। পরে সিনে দেখা যায় গু সেই অ্যাপার্টমেন্টে আসে যেটা যে সে আগে থাকতো সুজিং এর বাড়িতে যাওয়ার আগে। সে তার স্টাফদেরকে এই বাড়িটিকে এমন করে সাজাতে বলে যাতে এটা যে গুয়ের বাড়ি সেটা যেন সুজিং এর বাবা মা জানতে না পারে। এবার হয়তো সে কারো সাহায্য নিয়ে সুজিং এর ফ্যামিলিকে এই বাড়িতে কম রেন্টে থাকার ব্যবস্থা করবে। গাইতে শুরুতে দেখা যায় সুজিং এবং গু বাড়ি দেখতে এসেছে, যেখানে রুমটি ছিল অনেক বড় এবং খুবই ফ্যান্সি, আর তার উপরে বাড়ির রেন্ট তাদের বাজেটের মধ্যেই ছিল। আর বাড়ির ওনার তার সাথে এত ভালোভাবে কথা বলছিল যে সুজিং বুঝতে পেরে যায় যে এর পিছনে ঠিক গুয়ের হাত আছে। সে গুকে তার মোবাইলটি চেয়ে নেয় এবং তার ফোনে ওয়াইফাই অন করতেই বাড়ির ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। তাই সে গুকে জিজ্ঞাসা করলে গু সত্যি কথা বলে দিতে বাধ্য হয়। সুজিং ডাইরেক্ট বলে দেয় যে তার বাবা মা কিছুতেই গুয়ের হেল্প নিতে পারবে না। তখন সুজিং এর গ্র্যান্ডফার কথা মাথায় আসে, যে গ্র্যান্ডফার সুজিংকে বলেছিল এই সুযোগটা কাজে লাগিয়ে গুকে বাড়ি ফিরিয়ে আনতে। তাই সে গুকে বলে, আমি এখন খুব আপসেট আছি যে আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে, তাছাড়া আমার মনে হয় তোমার গ্র্যান্ডপা যা করছে তোমার ভালোর জন্যই করছে, উনি একমাত্র তোমাকেই বিশ্বাস করেন, তাই তোমাকে ওই কোম্পানি তোমার হাতে দিয়ে উনি নিশ্চিন্ত হতে চান, তাই আমার মনে হয় তোমার ওনার সাথে একবার কথা বলা উচিত। যতই হোক তোমরা দুজনের ফ্যামিলি, উনি অবশ্যই তোমার কথা বুঝবেন, এমনিতেও আমরা দুজনে এখন তো রিলেশনে আছি, তাই কোনো সমস্যা হলে আমরা দুজনে সেটা হ্যান্ডেল করে নিব। আর হ্যাঁ, আমি তো তোমার বডিগার্ড, তাই আমি সবসময়তেই তোমার পাশে থাকবো। এটা শুনে গু খুবই খুশি হয়ে যায় এবং সুজিংকে জড়িয়ে ধরে। পরে সিনে দেখা যায় গু তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে অফিসে এসেছে। সে বলে, আমি অফিস জয়েন করব, তবে আমার কিছু শর্ত আছে, এই কোম্পানির সব কিছুই ওল্ড ফ্যাশনের, যেটা আমার একদমই পছন্দ নয়, তাই আমি সেগুলো চেঞ্জ করব। আর আমার প্রাইভেট লাইফে তুমি কখনোই ইন্টারফেয়ার করবে না। গ্র্যান্ডপাইটে রাজি হয়ে যায়। গু বলে, সুজিং এবং তার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, এমনকি ওর বাড়ি কেনার কথাও তুমি ভাববে না। গ্র্যান্ডপা এতেও রাজি হয়ে যায়। এগুলো দেখে গু অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা বলেন, সুজিং খুবই ভালো মেয়ে, তাই তুমি কখনোই ওকে ছাড়বে না। এটা শুনে গু আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সে বাড়ি ফিরে এসে সুজিংকে সব কথা বলে এবং তাকে তাদের অফিস জয়েন করতে বলে গুয়ের বডিগার্ড হিসেবে। এতে সুজিং খুবই খুশি হয়। পরের দিন অফিসে যাওয়ার সময় সুজিং একদম প্রপার বডিগার্ডের মতন স্টাইল মেরে বেরিয়ে আসে, যাকে দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এরপর অফিসে আসতেই অফিসের সমস্ত স্টাফরা গুকে ওয়েলকাম করে, যেখানে সেখানকার স্টাফ গুকে একটি বুকে দিতে গিয়ে উল্টিয়ে যাচ্ছিল। তখন তার হাত থেকে ফুলের তোড়াটা ছিটকিয়ে যায়,
যেটা আমাদের বডিগার্ড সুজিং ক্যাচ করে নেয়। তার স্টাইল দেখে সবাই তার সুনাম করতে লাগে, শুধুমাত্র বাই ছাড়া। কেবিনে এসে গু চেয়ারে বসার আগেই সুজিং সমস্ত জিনিস এমনভাবে চেক করছিল যেন কোথাও টাইম বোম লাগানো আছে। এরপর সিতু সুজিংকে তার কাজের টেবিল দেখিয়ে দেয়, যেখানে সে অনেকক্ষণ বসে থাকার পর সুজিং ওই স্টাফের কাছে আসে তাকে কিছু কাজ দিতে। তখন ওখানে একটি মেয়ে ছিল যে কিছু জিনিসপত্র মিস বাইয়ের অফিসে পৌঁছে দিতে বলে। সুজিং জিনিসগুলো নিয়ে খুশি মনে বাইয়ের অফিসে চলে আসে, যেখানে বাই তাকে ইগনোর করছিল এবং তার সঙ্গে চাকরের মতন ব্যবহার করে। তাই সুজিং প্রচন্ড রেগে গিয়ে গাছের পাতা কাটতে কাটতে বলে, আমি মিস্টার গুয়ের বডিগার্ড, আপনার নয়। তখনই গুকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। গু সুজিং এর হাত থেকে কাটারটি নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বাই বলে, আমি ওকে একটা ফাইল আনতে বলেছিলাম। গু সুজিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আলাদা করে এনে তাকে বলে সে তাদের রিলেশনটা পাবলিক করতে চায়, কিন্তু সুজিং এতে মানা করে দেয়, কারণ হতে পারে এর জন্য গুয়ের কাজে প্রবলেম হবে। এখানে এরা কিস করতেই যাচ্ছিল কি অফিসের ওই স্টাফ এখানে চলে আসে এদের রোম্যান্সে বাধা দিতে। এরপরও সুজিং সারাদিন বসেই ছিল, তার কাছে কোনো কাজই ছিল না এবং এখানে কেউই তার ফ্রেন্ডও হয়নি, তাই সবারই জন্য সে লাঞ্চ নিয়ে আসে, যেখানে সিতু তার কাছে হেল্প করছিল। এটা দেখে ওই মহিলাটি মনে করে সুজিং এর সঙ্গে সিতুর কোনো রিলেশন আছে, তাই অফিসে দু তিনটে মেয়ে মিলে এই ব্যাপারে গসিপ করছিল, যেটা নরমালি মেয়েরা করে থাকে, আর এদের কথাগুলো সুজিং শুনে নাই। এটাতে সুজিং এর মাথাতে একটি বদ বুদ্ধি আসে। এদিকে গু অফিসে আসে সুজিংকে দেখতে, কিন্তু সেখানে সে ছিল না। ওই মেয়েটি তাকে বলে সুজিং সিতুর সাথে ঘুরতে গেছে। এতে গু ভীষণ জেলাস ফিল করে। এদিকে সুজিং সিতুকে তার বদবুদ্ধির কথা জানায় যে গুয়ের সাথে তার রিলেশন আছে, সেটা যাতে অফিসের কেউ সন্দেহ না করে তাই সিতু তার সাথে বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। এতে সিতু তো শকড হয়ে যায়, সে বারণ করে দেয় এটা বলে যে অ্যামি খুবই জেলাস ফিল করবে। তখন সেখানে গু আসে, সে সব কথা শুনে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছিল। তবুও সুজিংকে বলে, তুমি যাও, আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। কেবিনে এসে গু সেতুকে বলে কিছুদিনের জন্য তাকে লিভ নিতে। এতে বেচারা সিতু মিয়া বিবি ঝামেলার মধ্যে ফেসে কাঁদো কাঁদো গলায় বলে, প্লিজ স্যার এমনটি করবেন না। গু বলে, আমি তোমাকে পে লিভ দিতে চাইছি। এতে সিতু আনন্দের সাথে নাচতে নাচতে সেখান থেকে চলে যায় এবং অ্যামি শপে এসে চিল্লিয়ে বলে, সারপ্রাইজ। তার চিল্লানোর আওয়াজে অ্যামি ভয় পেয়ে তার হাত থেকে বাক্স পড়ে যায়, যেটা তার পায়ের ওপর পড়ে। এরপর হাসপাতাল থেকে ব্যান্ডেড করে বেরিয়ে আসে, যেখানে ডক্টর থেকে কিছুদিন বেড রেস্ট নিতে বলে। সিতু বলে সে এখন কিছুদিন পে লিভে আছে, তাই সে এখন অ্যামি এবং তার শপের খেয়াল রাখবে। অনেকক্ষণ পর অফিসে ডিনার করতে যাওয়ার প্ল্যানিং করে, যেখানে গু এলে তারা তাকেও সঙ্গে করে নিয়ে যেতে চায়। তবে গু হ্যাঁ বলার আগেই সুজিং বলে, না মিস্টার গুয়ের এখন কাজ আছে, উনি যেতে পারবেন না। এতে গু রেগে বিষ হয়ে যাচ্ছিল, তবুও সে কিছু বলে না। এবং যখন সবাই ডিনার করছিল তখন গু বাইরে থেকে চুপি চুপি সুজিংকে দেখছিল। কেউ বলবে যে এ এত বড় একটি কোম্পানির সিইও। যাই হোক, সুজিং ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে এলে গুকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ওই মেয়েটিও ওয়াশরুমে যাওয়ার জন্য আসছিল এবং সে এদের দুজনকে কথা বলতে দেখে নাই। তখন একটি মহিলার ধাক্কা লাগায় এদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এটা দেখে মেয়েটি চিল্লিয়ে ওঠে, বাকিরাও সেটা দেখতে পেয়ে যায়। এতে সুজিং প্রচন্ড লজ্জা পেলেও গু সবার সামনে অ্যানাউন্স করে যে সুজিং শুধুমাত্র তার বডিগার্ড নয়, তার গার্লফ্রেন্ডও। সুজিং তাদের রিলেশনের ব্যাপারটা কাউকে বলতে চাইছিল না, কারণ সে মনে করে গু এবং তার স্ট্যান্ডার্ড একই রকম নয়, তাই সবাই হয়তো সুজিংকে এর জন্য উল্টাপাল্টা কথা বলতে পারে, কিন্তু আসলে সেটা হয় না। তাই পরের দিন অফিসে কেউই সুজিংকে কোনো কাজ করতে দিচ্ছিল না, সবাই তার সাথে খুবই ভালোভাবে ট্রিট করে, আফটারঅল সিওর গার্লফ্রেন্ড বলে কথা। কিন্তু সুজিং আবারও স্টাফের কাছে আসে কিছু কাজ চাইতে। উনি বলেন, মিস্টার গু পার্সোনালি আমাদেরকে বারণ করেছেন তোমাকে কোনোভাবেই যেন আমরা প্রবলেমের মধ্যে না ফেলি, বাট সুজিং তাও কাজ চাই, তাই উনি তাকে একটি ফাইল ডিজাইন ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে আসার কাজ দেয়। সুজিং ডিজাইন ডিপার্টমেন্টে এসে নোটিশ বোর্ডে একটি নোটিশ দেখতে পায়, যেখানে ডিজাইন ডিপার্টমেন্টের জন্য লোক নেওয়া হচ্ছে। এটা দেখে তার মাথাতে কিছু একটা আইডিয়া আসে। রাত্রিবেলায় গু ঘরে জিনিসপত্র প্যাক করছিল, তখন সুজিং ঘরে এলে সে জানতে পারে পরের দিন গু ফার্স্ট প্রজেক্টে ডিল করতে বাইরে যাচ্ছে। এতে সুজিং একটু দুঃখী হয়ে যায়। গু তাকে তার সাথে যেতে বলে, কিন্তু সুজিং অফিসের কাজ আছে বলে বাহানা করে যেতে রাজি হয় না। পরের দিন গু তার বিজনেস ট্রিপে চলে গেলে সুজিং গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। সে উনাকে জানায় যে সে অফিসে গুয়ের কাজে হেল্প করতে চায়, কিন্তু গু তাকে কোনো কাজই করতে দিতে চায় না। গ্র্যান্ডপা বলেন, তুমি ডিজাইন খুব ভালো বানাও, তাই তুমি যদি নিজের জন্য ওই কাজটি করতে চাও তাহলে তুমি সেটা অবশ্যই করতে পারো। সুজিং বলে, আমি শুধুমাত্র ওর হেল্প করতে চাই। গ্র্যান্ডপা বলেন, ও তোমাকে খুব ভালোবাসে, তাই ও তোমাকে সবসময়তে প্রোটেক্ট করতে চাই, কিন্তু তুমি তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, শুধুমাত্র নিজের জন্য, অন্য কাউরির জন্য নয়। এতে সুজিং খুশি হয়ে যায়। পরের দিন সেটি গুয়ের কথায় সুজিংকে মিউজিয়ামের টিকিট দিতে আসে।
এবং সে চলে যাওয়ার পর ওখানে একটি ফরেনার যাচ্ছিল। তখন একটি চোর তার ব্যাগ থেকে ফোন চুরি করে পালিয়ে যাচ্ছিল, যেটা সুজিং দেখতে পেয়ে চোরটির সাথে ফাইট করে ফোনটি নিয়ে নেয়। তার ফাইটিং স্কিল দেখে লোকটি খুবই ইন্টারেস্ট পায়। সে সুজিংকে থ্যাঙ্কস জানায় এবং তার মার্শাল আর্টস এর ব্যাপারেও জানতে চায় যে সে এটা কার কাছ থেকে শিখেছে। সুজিং বলে তার বাবার কাছ থেকে। তখন ছেলেটি বলে তার নাম উইলিয়াম এবং সে এখানে একজন কুনফু মাস্টারকে খুঁজছে, তাই সে সুজিং এর বাবার সাথে দেখা করার জন্য সুজিংকে নিজের বিজনেস কার্ড দেয়। ওখানে তখন সিটিও চলে আসে। সে সুজিং এর হাতে চোট দেখতে পায়, যেটা ওই চোরের সাথে ফাইট করতে গিয়ে তার হাতে লেগেছিল, তাই সে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে এবং গুকে কল করে সুজিং এর চোটের কথা বলতেই সে কোনো কিছু না ভেবেই সুজিং এর জন্য চলে যায়। এখানে তার বিজনেস ডিল এখনো হয়নি, এতে করে ওখানে থাকা মিস বাই খুবই রেগে যায়। রাতের বেলাতে সুজিং বাড়ি ফিরছিল, তখন ওখানে গু তার জন্য ওয়েট করছিল, যাকে দেখে সুজিং খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে সুজিং এর হাঁটি কেটে যাওয়াতে গু অফিসে যেতে চাইছিল না, কিন্তু সুজিং তাকে জোর করে অফিসে পাঠিয়ে দেয়। আর তারপরেই ওখানে উইলিয়াম চলে আসে তার নতুন কুনফু মাস্টারকে দেখার জন্য, যাকে দেখে সুজিং প্রচন্ড শকড হয়ে যায়। এরপর তাকে তার বাবার কাছে নিয়ে এনে পরিচয় করিয়ে দেয়। তখন তার বাবা উইলিয়ামকে কুনফুর কিছু স্কিল শেখাচ্ছিল, যদিও উনি তাকে শিখাচ্ছিলেন কম আর গল্প বলছিলেন বেশি। পরের সিনে দেখা যায় গুয়ের অফিসে আগের ওই বিজনেস ডিলটি না হওয়ায় আজ ওটা নিয়ে মিটিং হচ্ছিল, যেখানে উইলিয়াম ছিল, যাকে দেখে সিধু প্রচন্ড শকড হয়ে যায়। কারণ সে কালই তাকে সুজিং এর সাথে কথা বলতে দেখেছিল। আসলে উইলিয়ামই সেই ব্যক্তি যার সাথে গু প্রজেক্ট ডিল করতে গেছিল, যেটা তখন হয়নি। তখন সুজিং ফাইল নিয়ে সেখানে এলে উইলিয়াম তাকে দেখে অবাক হয়ে যায় এবং তার সাথে কথা বলতে লাগে, যেটা দেখে গু প্রচন্ড জেলাস ফিল করে। তখন মিস বাই বলে, মনে হচ্ছে আপনারা একে অপরকে খুব ভালোভাবে চেনেন। উইলিয়াম তখন কালকের কথা সব বলে এবং সুজিং এর খুব তারিফ করে। তখন প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করলে উইলিয়াম মনে করে এটা এমন কিছু ইউনিক প্রজেক্ট নয়, তাই সে এই ব্যাপারে সুজিংকে জিজ্ঞাসা করে। সুজিং প্রজেক্টের ইউনিক ইউনিক পয়েন্টগুলি খুব সহজভাবে বুঝায়, সঙ্গে তাদের প্রজেক্টের জন্য ড্রয়িং করা কিছু ডিজাইন দেখায়, যেটা দেখে উইলিয়ামের বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে গুয়ের কোম্পানির সাথে ডিল করে ফেলে। এটা দেখে ওখানকার সবাই সুজিং এর নাম করছিল যে তার ট্যালেন্টের জোরেই আমাদের কোম্পানি আজ এত বড় প্রজেক্ট পেয়েছে। এতে গু খুব খুশি হলেও মিস বাই প্রচন্ড রেগে যায়। তাই বাইরে যাওয়ার সময়তে সে শুনতে পায় অফিসের স্টাফেরা সুজিংকে গুয়ের জন্য পারফেক্ট বলছে, আর মিস বাইয়ের কথাও বলে যে সে এত ক্যাপেবল হওয়ার পরও মিস্টার গু তাকে ডাম্প করে দিল। এটা শুনে বাইয়ের সুজিং এর উপরে রাগ আরো বেশি বেড়ে যায়। এদিকে উইলিয়াম যাওয়ার সময় সুজিংকে তার একটি শর্ট ফিল্মে অ্যাক্টিং করতে বলে। এতে সুজিং এর কোনো অভিজ্ঞতা না থাকায় সে প্রচন্ড নার্ভাস হয়ে যায়। উইলিয়াম বলে তাকে শুধুমাত্র তার কুনফু স্কিলই দেখাতে হবে। এতে সুজিং রাজি হয়ে যায়। পরের দিন সুজিং এর বাড়িতে শুটের জন্য অনেক লোকজন আসে, এমনকি সুজিং হানকে ওখানে ডেকেছিল। তখন সেখানে মিস বাই এলে তারা একে অপরকে দেখে শকড হয়ে যায়। মিস বাই তার সাথে বেশি কথা না বলে ভিতরে চলে আসে। তখন সুজিং এর একটি অ্যাক্টিং শুট হচ্ছিল, আর সেই সময়তে বাইয়ের মনে পড়ে যায় ওই দিনের কথা, যেদিন গুয়ের কপালে রক্ত দেখে সুজিং অজ্ঞান হয়ে গেছিল এবং সে প্ল্যানিং করে সুজিং এর শুট কিভাবে বন্ধ করা যায়। তাই তরবারিতে সে নিজের হাত কেটে রক্ত লাগিয়ে রেখেছিল। এরপর সুজিং এর লাস্টের শুট ছিল, ওই তরবারি দিয়েই ও কিছু মুভস করছিল। সে খুব ভালোই অ্যাক্টিং করছিল, কিন্তু হঠাৎ করেই রক্ত দেখে সে অজ্ঞান হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যাচ্ছিল। তখন গু দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য, আর তার পায়ের সাথে একটি লাইটের তার আটকে যায়। গু যখন সুজিংকে বাঁচাতে গিয়েছিল তখন সে দেখতে পায় লাইটটি তার উপরে পড়ছে, তাই সে সুজিং এর উপরে চলে আসে, যার ফলে ওই লাইটটি গুয়ের পিঠে পড়ে যায় এবং সেও ওখানে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে মিস বাই খুবই শকড হয়ে যায়। আর এই ঘটনাটি তাকে একটু বেশি হার্ট করে, কারণ তার ভিতরে এতটাই হিংসা ছিল যার ফলে হয়তো আজকে কাউরি না কাউরি জান যেতে পারত। পরের দিন সুজিং হাসপাতালে গুয়ের কেয়ার করছিল, তখন হান গুকে দেখতে আসে। এখানে সে গুকে তার ফিউচার ব্রাদার ইন ল বলে ডাকে। এটা শুনে গু খুবই খুশি হয়ে যায় এবং সেও হানকে সিনিয়র বলে ডাকে। যাক, এখানে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যায়। কিছুক্ষণ পর মিস বাই সেখানে আসে। এখানে এদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে কাল সেটে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেটার পিছনে যে মিস বাইয়ের হাত ছিল সেটা সবাই জানতে পেরে গেছে। মিস বাই বলে সে আইসল্যান্ডে চলে যাচ্ছে। এতে গু বলে, ঠিক আছে, তবে তুমি যখন ইচ্ছা তখন কোম্পানিতে জয়েন করতে পারো, কারণ কোম্পানি তো যা চিরকাল তোমার জন্য খোলা থাকবে। এটা শুনে মিস বাই নিজের ভুলের জন্য আফসোস করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সুজিং এর শুট কমপ্লিট হয়ে যায়, তাই সবাই সেখান থেকে চলে যায়। উইলিয়াম যাওয়ার আগে সুজিং এর খুব তারিফ করে, আর তাদের কথা বলতে দেখে গু তখনও জেরাস হচ্ছিল। এদিকে মিস বাইয়ের সাথে হানের লিফটে দেখা হয়ে যায়। হান বলে, আমি শুনলাম তুমি কোম্পানি থেকে রিজাইন করে দিচ্ছ, তারপর তুমি আইসল্যান্ডে চলে যাচ্ছ। বাই বলে, হ্যাঁ। তারা এখানে হাসি মুখে কথাবার্তা বলে, তবে এদের মিল হচ্ছে কিনা
সেটা আমরা পরের পাঠে দেখতে পাবো। রাতের বেলাতে সুজেন গুকে বলে যে সে ডিজাইন ডিপার্টমেন্টে জব করতে চাই। গু বলে সে কথা বলবে এবং তার জব ওখানে ফাইনাল করে দেবে, কিন্তু সুজেন বলে না, আমি নিজের যোগ্যতাতে জবটি পেতে চাই, কারণ গু তাকে বারে বারে কাজে হেল্প করলে সবার সামনে তার কোনো অস্তিত্বই থাকবে না। গু এতে রাজি হয়ে যায়। এরপর গু তার গ্র্যান্ডপার সাথে কথা বলতে আসে। এরা ফার্স্ট টাইম ফ্র্যাঙ্কলি গল্প করে। গু নাকি সুজিং এর জবের কথাও বলে। এতে গ্র্যান্ডপা তাকে বলে, ওকে কোনো বাধা দিও না, ওকে কোনোভাবে বাধা দিও না, ও যেটা করতে ইচ্ছে হয় ওকে তুমি সেটাই করতে দাও। গু তার গ্র্যান্ডপার কথাতে সম্মতি দেয়। এরপর সুজিং রাত দিন পরিশ্রম করে একটি টয় ডিজাইন করে, যেটা সে গু গ্রুপের ডিজাইন ডিপার্টমেন্টে সাবমিট করে দেয়। পার্টির শুরুতে দেখা যায় গু গ্রুপের ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর, যার নাম ডু, অফিসে বসে কাজ করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু পার্সোনাল ডকুমেন্ট দেখিয়ে বলে, এদেরকে ডিজাইন ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করা হয়েছে, তাই আপনি এদেরকে একবার দেখুন। সে একজনের ডকুমেন্ট দেখার পর পরটাতেই সুজিং এর ডকুমেন্ট দেখছিল, যেটা দেখে সে বলে, সুজিং জিং নামটি খুব শোনা শোনা লাগছে। লোকটি বলে, এই হলো মিস্টার গুয়ের গার্লফ্রেন্ড এবং ওর বডিগার্ডও। এখন আসলে এই খবরটি হট নিউজে আছে, কারণ এনার জন্যই মিস পাই অফিস থেকে লিভ নিয়েছেন। এবং যেই সে সুজিংকে রিজেক্ট করার কথা বলে, তখন ওই লোকটি নার্ভাস হয়ে গিয়ে বলে, একবার ভেবে দেখলে হতো না, আপনার হলো মিস্টার গুয়ের গার্লফ্রেন্ড বলে কথা। ডু বলে, এখানে শুধুমাত্র যোগ্যতারাই চান্স পাবে, মিস্টার গুয়ের যদি প্রবলেম হয় তাহলে উনি নিজেই একে এখানে রেখে দেবেন। এদিকে সুজিং ডিজাইন ডিপার্টমেন্টের মেলে রিপ্লাই এসেছে দেখে আনন্দের সাথে গুয়ের কাছে চলে আসে, কিন্তু মেল ওপেন করতেই দেখে সে এই জবটির জন্য এলিজিবল নয়, যা দেখে সুজিং খুবই দুঃখী হয়ে যায়। তাই সে ওখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। তখন সুজিং এর নতুন জবের খবর শুনে অ্যামি এবং সিতু আসে সেলিব্রেট করতে। গু সিতুকে বলে ডিজাইন ডিপার্টমেন্টে দেখতে যে কে সুজিং কে রিজেক্ট করেছে। এরপর সে ঘরে এসে দেখে সুজিং স্যাডলি বসে আছে, তাই সে তাকে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু সুজিং যেতে রাজি না হলে গু তাকে জোর করে নিয়ে যায়। এরপর এরা একটি সি ফুডের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখন একটা স্টাফ এসে সুজিংকে বলে, এখানে একটা গেম খেলা হচ্ছে, আপনি যদি চান তাহলে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন। সুজিং বলে, না আমার দিন সময় ভালো যাচ্ছে না, তাই আমি করব না। গু তাকে গেম খেলার জন্য জোর করলে সে গেম খেলতে চলে আসে। সেটার পিছনে অ্যামি এবং সিতু লুকিয়ে ছিল। আসলে সুজিংকে খুশি করার জন্য গু তাতে সাহায্য নিয়েছে। এরপর সুজিং যখন ওই জায়গাটি ঘুরিয়ে দিয়ে টেনশনে গুয়ের দিকে মুখ ঘুরিয়ে নেয়, তখন সিতু তাড়াতাড়ি করে এসে ওটাকে ঘুরিয়ে ফার্স্ট প্রাইজের দিকে করে দেয়। মলি তখন আনন্দের সাথে চিল্লিয়ে বলে, বাহ ফার্স্ট প্রাইজ। সুজিং তখন নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না এবং সে গিফটটা নেওয়ার সময় খুবই খুশি ছিল। এরপর এরা শপিং করতে একটি মলে আসছিল, তখন সেখানে অ্যামি এবং সিতু পুতুলের কস্টিউম পরে একটি গেম নিয়ে দাঁড়িয়েছিল। তখন সুজিংকে দেখে তারা তাকে গেম খেলতে বলে, কারণ সে যদি লাকি কুপন পায় তাহলে সে আজকে এখানে ফ্রিতে শপিং করতে পারবে। তাই সুজিং গেমটি খেলে এবং সে গোল্ডেন এগ ভাঙতেই তার থেকে লাকি কুপন পেয়ে যায় এবং সে খুবই খুশি হয়ে যায়। এরপর দুজনে মিলে অনেক অনেক করে শপিং করে বাইরে আসে, যেখানে সুজিং খুবই খুশি দেখাচ্ছিল। এরপর এরা ঘুরতে ঘুরতে আবারও একটি গেমিং শপে আসে, যেখানে অ্যামি এবং সিতু চুপ করে দেখছিল। এদিকে গু সুজিংকে এটাও ট্রাই করতে বলে, যদি এটার ভিতর থেকে কোনো পুতুল পাওয়া যায় তাই। সুজিং তখন একটি ব্লাইন্ড বক্সে বের করে যেটার ভিতরে সে পুতুল পেয়ে যায়, যা দেখে সে খুশি হয়ে যায়। আর এদিকে সিতু এবং অ্যামি আনন্দের সাথে সেখান থেকে চলে যায়, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়ে গেছিল। আর এদিকে সুজিং পুতুল নেওয়ার জন্য আরো দু তিনটে ব্লাইন্ড বক্স খুলে নেয় এবং দেখতে পায় সবকটিতেই পুতুল ছিল। তখন সে বুঝে যায় যে এই সবকিছুই গু নিজেই সেট করে রেখেছে। তখন গু তার কাছে ক্ষমা চায়, এটা বলে যে সে শুধুমাত্র তাকে খুশি করার জন্যই এগুলি করেছে। এতে সুজিং একটু রাগ করে না, সে বলে, আমি জানি তুমি আমাকে খুশি রাখতে চাও। এরপর তারা রুমে এলে গু সুজিংকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন তার কাছে সিতুর মেসেজ আসে যে ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর ডু সুজিংকে রিজেক্ট করেছে। এরপর গু ডুয়ের সাথে দেখা করতে একটি বাড়ি আসে, সে বলে, আমি শুনলাম তুমি সুজিংকে ড্রয়িং না দেখে রিজেক্ট করে দিয়েছো। সে বলে, হ্যাঁ, কারণ একটা মেয়ে যে মিস্টার গুয়ের বডিগার্ড এবং গার্লফ্রেন্ড, সে যে ডিজাইনের প্রতি ক্যাপাবল হবে না সেটা আমার খুব ভালো মতোই জানা। যদি তুমি মনে করো এর জন্য তুমি আমাকে ফায়ার করে দিতে চাও তাহলে তুমি সেটা করতে পারো, কিন্তু আমি মনে করি যোগ্যতা না থাকলে সে ডিজাইন ডিপার্টমেন্টে জব পাবে না। গু বলে, তোমার কি মনে হয় না যে ও তো অলরেডি আমার গার্লফ্রেন্ড, ওর কোনো দরকার ছিল কি জবের জন্য অ্যাপ্লাই করার? ও তো আমার সাহায্যতেই এমনিতেই জব পেয়ে যেত, তাই তুমি একবার ওর হাতের কাজ দেখো, যদি মনে হয় যে ও ক্যাপাবল নয় তাহলে তুমি নিজে থেকে ওকে রিজেক্ট করে দিও। তু তখন তার কথাতে বিশ্বাস করে গুয়ের ফোন থেকে সুজিং এর ডিজাইনগুলি দেখতে লাগে, যেগুলি দেখে তার বেশ ভালোই লাগে, তাই সে সুজিংকে কাল থেকে অফিসে আসতে পারে। এরপর গু বাড়িতে এলে সুজিং তাকে ডিজাইন ডিপার্টমেন্টের
ইনভিটেশন লেটার দেখিয়ে বলে, বলো আমাকে জবটি পাইয়ে দেওয়ার পেছনে কার হাত ছিল। গুয়ো তাকে এক্সপ্লেন করে যে সে শুধুমাত্র ডিরেক্টরকে তার ড্রয়িংগুলি দেখিয়েছিল, কারণ সে আগে তার ড্রয়িং না দেখেই তাকে রিজেক্ট করে দিয়েছে, আর তার ড্রয়িং দেখার পরই সে তাকে সিলেক্ট করেছে। এতে সুজিং খুশি হয়ে যায় এবং পরের দিন সকালে সুজিং গুয়ের সাথে তার নতুন জবে আসে। সে গুকে ডিজাইন ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে চলে যেতে বলে, কারণ সে এখান থেকে নিজেই যেতে চায়। এরপর সুজিং যখন ভিতরে যাচ্ছিল তখন সামনে থেকে দু সাইকেল করে এসে সুজিং এর সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে দুয়ের কফিটি সুজিং এর কোটে পড়ে যায়। সুজিং তখন প্রচন্ড রেগে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগে, কিন্তু দুটো তার কথা না শুনে সুজিং এর কোটের প্রতি ইন্টারেস্ট দেখায় এবং সে বলে, ওয়াও কফিটাতে দারুণ একটা ডিজাইন হয়েছে, তাই তুমি পরে এই কোটটি আমাকে দিয়ে দিবে। এটা শুনে সুজিং আরো বেশি রেগে গিয়ে তার কোটের উপরে তার কফি ঢেলে দেয় এবং বলে, আপনার কোটটাও এবার সুন্দর ডিজাইন হয়ে গেছে বলে সে ভিতরে চলে আসে। এবং ভিতরে আসতেই ওখানকার স্টাফের সাথে কোটের ব্যাপারে কথা বলছিল, তখন দু ওখানে আসে, যাকে দেখে ওই স্টাফটি তাকে ডিরেক্টর দু বলে ডেকে সুজিং এর সাথে তার পরিচয় করে দেয়। এতে দুজনেই প্রচন্ড শকড হয়, যদিও বা দুয়ের নজর তখনও সুজিং এর কোটের উপর ছিল। তখন গু সেখানে এসে সুজিং এর কোট চেঞ্জ করার জন্য তার সঙ্গে নিয়ে যায়, যেখানে তারা একটু রোম্যান্সও করে। পরে সেখানে দেখা যায় দু এসে তার স্টাফদেরকে প্রজেক্টের জন্য কাজ দেয়, যেখানে সুজিংকে সে কোনো কাজই দেয় না, তাই সুজিং তার কাছে কাজ চাই। দুটাকে এই কথা বলে কাজ দেয় না যে সুজিং এখানে এখন নতুন এসেছে আর প্রজেক্টটি অলরেডি কিছুটা আগিয়ে গেছে। সুজিং তাকে রিকোয়েস্ট করে যে তাকে নতুন প্রজেক্টে অ্যাড করার জন্য, কিন্তু দু বলে সে ভেবে দেখবে বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুজিং কিছু ড্রয়িং এর সিট নিতে স্টোররুমে আসে, যেখানে তখন দু এসেছিল রং নিতে, যেখানে অ্যাক্সিডেন্টলি সুজিং এর ড্রয়িং সিটের জন্য দুয়ের কপালে চোট লেগে যায়, যার ফলে তার কপাল থেকে রক্ত বেরাচ্ছিল। সে রক্ত মোছার জন্য টিস্যু চাই, সুজিং তার দিকে না তাকিয়ে খুব কষ্ট করে তাকে টিস্যু দেয়। তখন দু সুজিংকে দেখে তার উপরে রেগে যায় এবং তারা সেখান থেকে বেরোতে গিয়ে আবারও দুজনের মধ্যে ধাক্কা লেগে যায়, যার ফলে দুয়ের কপালে আবারও চোট লেগে যায়। সুজিং দরজায় দেখে দরজাটি বাইরে থেকে লক হয়ে গেছে। কিছুক্ষণ তো তারা দরজা খোলার চেষ্টা করে, তারপর দেখা যায় তারা দুজনেই মোবাইল নিয়ে আসেনি। আর এদিকে গু আনন্দের সাথে বাড়িতে কুকিং করছিল, কারণ আজ তাদের এক মাসের লাভ অ্যানিভার্সারি, তাই শুটিং আসবে এবং তারা সেলিব্রেট করবে। আর এদিকে এরা এখনও স্টোররুমে আটকে ছিল, যেখানে দু কোম্পানির নিউ প্রজেক্টের জন্য ড্রয়িংগুলি খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর শুটিং এখনও চিৎকার করে করে বাইরের লোকজনকে ডাকার চেষ্টা করছিল। সে দুকে দেখে বলে, আপনার কি বাইরে বেড়ানোর কোনো ইচ্ছা নেই? দু বলে, আসলে এখানে রঙের ফ্লো দেখতে পাচ্ছি। সুজিং এর তখন চোখ পড়ে যায় রং তুলি এবং পেপার সিটের উপরে, তাই সে ডুকে রং করতে বলে এবং তারা দুজনে মিলে খুব ইন্টারেস্টের সাথে কালার শুরু করে দেয়। আর এদিকে এখনো গু এবং সুজিং এর ফ্যামিলি সুজিং বাড়ি আসার জন্য ওয়েট করছিল। তখন গু সুজিংকে কল করে, কিন্তু সে তো তার ফোন টেবিলের উপরে ফেলে এসেছিল। আর এদিকে দু এতটাই ইন্টারেস্টের সাথে কালার করছিল যে সে গোটা ড্রেসে কালার লাগিয়ে লাগিয়ে কালার করে এবং মই থেকে নামতে গিয়ে স্লিপ করে মাটিতে পড়ে যায়, তাতে তার পায়ে চোট লাগে। তাই সুজিং আবারও কাউকে ডাকার জন্য আসছিল, তখন একজন স্টাফ চিৎকারের আওয়াজ শুনে ভিতরে চলে আসে এবং দুজনে মিলে ডুকে বাইরে নিয়ে আনে। তখন হান রান সেখানে আসে, যাকে দেখে দু চিনতে পেরে যায়। হসপিটালে এসে সুজিং তাকে হানের কথা জিজ্ঞাসা করে, সে বলে হান রানকে সে অনেকদিন ধরেই চেনে, কিন্তু কিছু বছর আগে সে বিদেশে চলে যাওয়ায় তার সাথে তার কন্ট্যাক্ট ছিল না। তখন দুয়ে জল পিপাসা পেলে আর তার হাতে ব্যান্ডেড করা থাকলে সুজিং তাকে জল খাইয়ে দিচ্ছিল। আর তখনই গু সেখানে আসে এবং তাদের দুজনকে দেখে প্রচন্ড রেগে যায়, তাই সে সুজিং এর হাত ধরে টানে। আর তখনই হান সেখানে আসে, তাই গু তার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে সুজিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে গু সুজিং এর উপরে রাগ দেখাচ্ছিল, তাই সুজিং তাকে সব কথা বলে বোঝানোর চেষ্টা করে। তার উপরে দু তার সাথে স্টোররুমে আটকে পড়ায় গু আরো বেশি রেগে যায়। তখন সুজিং এর চোখ পড়ে টেবিলে থাকা খাবারের উপর, তাই সে অবাক হয়ে গিয়ে গুকে জিজ্ঞাসা করে, আজকে কি কোনো স্পেশাল দিন আছে? গু আরো বেশি রেগে গিয়ে বলে, আজ আমাদের রিলেশন এক মাস হয়েছে। তখন সুজিং ভুলে যাওয়ার জন্য তার কাছে ক্ষমা চাই আর গু তাকে কিস করে দেয়। আর তখনই সুজিং এর বাবা মা সেখানে আসে, তারা তাদেরকে দেখে চিৎকার করে ওঠে। এরপর চারজনে মিলে ডিনার করতে বসে। এরপর তাদের ডিনার হয়ে গেলে তারা একসাথে রুমে আসে, কিন্তু নিচ থেকে সুজিং এর বাবা চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল এদের দুজনকে নিজে নিজে রুমে যেতে। এতে সুজিং স্যাড হয়ে গিয়ে বলে, সে এখন বড় হয়ে গেছে, তবুও তার বাবা মা তাকে কোনো রকম ভাবে স্পেস দেয় না, তাই সে স্বাধীনভাবে বাঁচতেও পারে না। এতে গুয়ের মাথাতে একটা প্ল্যান আসে। সকালে এদের অফিসে যাওয়ার জন্য দেরি হচ্ছিল, সুজিং এসে তার বাবা মাকে বলে তার রাতে বাড়ি আসতে দেরি হবে, কারণ সে ওভারটাইম করে কাজ করবে। এতে বাবা তো খুবই টেনশনে পড়ে যায়। মা বলে, এমনিতেও তাদের বাড়ি থেকে অফিস অনেকটাই দূর। সুজিং এর বাবা বলে, তাহলে তুমি হার্ড ওয়ার্কিং করো। এতে এরা দুজনেই হোপলেস হয়ে যায়।
কারণ তারা ভাবছিল সুজিংয়ের বাবা মা সুজিংকে অফিসের কাছাকাছি রুম ভাড়া করে থাকতে পারমিশন দিয়ে দিবে। এরপর অফিসে ডিজাইন ডিপার্টমেন্টের সাথে গুয়ের একটা মিটিং ছিল অ্যানুয়াল ফাংশনের জন্য, যেখানে সুজিংয়ের কলিগ একটা প্রেজেন্টেশন দেয়, যেটা দেখে শুনে গু সুজিংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সুজিং নিজের মতামত দেয়। এতে দু এবং গু দুজনেই সম্মতি দেয়। দুই প্রজেক্টটির পুরো দায়িত্ব সুজিংয়ের উপর দিয়ে দেয়। এতে সুজিংয়ের কলিগ খুবই শকড হয়। সে ডিউকে বলে, সুজিং এখানে এই ব্যাপারে খুবই নতুন, ওর কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু দু তার কথা শুনে না। এতে মেয়েটি সুজিংয়ের উপরে খুবই রেগে যায়। এরপর সুজিং ওভারটাইম কাজ করছিল, তখন গু তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসে। এরপর বাড়িতে এসে এরা গল্প করতে করতে সুজিং গুকে কিস করে দেয়, যেটা দূর থেকে সুজিংয়ের বাবা দেখতে পেয়ে খুবই বিরক্ত হয়, কারণ বাবারা মেয়েদেরকে নিয়ে বেশি টেনশন করে। পরের দিন সুজিং এবং তার টিম পুরো প্রজেক্টটি তৈরি করে বোর্ড অব মেম্বারদের সামনে প্রেজেন্টেশন দেয়, যেখানে সুজিং বলে তারা এইবার একজন ফেমাস আর্টিস্টের ডিজাইন ফাংশনে রাখবে। সুজিংয়ের প্রজেক্টের ব্যাপারে কথা শুনে ওখানকার সবাই ইন্টারেস্ট দেখায়। অফিস থেকে বাড়ি এসে গু সুজিংয়ের বাবা মার জন্য ডিনার রেডি করে। আসলে সে সুজিংয়ের বাবা মার কাছ থেকে পারমিশন নিতে চায় সে এবং সুজিং লিভিং রিলেশনে থাকবে। সেটা সে ডাইরেক্ট বলতে না পেরে ইনডাইরেক্টলি তাদেরকে বুঝায় যে তাদের অফিস থেকে বাড়ি অনেকটা দূর হওয়ায় আর সুজিংয়ের ওভারটাইম কাজ করায় তার বাড়ি আসতে অনেক বেশি রাত হয়ে যায়। তার উপর সে ডিনারটাও ঠিক করে করতে পারে না, তাই গুটার ডিনার নিয়ে অফিসে চলে যায়, কারণ সুজিং এখনো অফিসেই কাজ করছিল। এটা সুজিংয়ের বাবা মা ঠিকই বুঝতে পারে। মা তো এতে রাজি হয়ে যায়, কিন্তু বাবা কিছুতেই রাজি হয় না। তাই সুজিতের মা তাকে বুঝায় যে ওরা এখন বড় হয়েছে, ওদের নিজের মতন করে থাকতে দেওয়া উচিত। আমরাও যখন ওদের বয়সে ছিলাম তখন আমরাও তো এরকম ছিলাম। মোট কথা, উনি সুজিংয়ের বাবাকে বোঝাতে সক্ষম হন যে মেয়ে এখন বড় হয়েছে, তাই তাকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত। তাই বাবা মায়ের সম্মতি নিয়ে সুজিং চলে আসে গুয়ের আগেকার বাড়িতে থাকার জন্য, যেখানে সুজিং নিজের পুতুল দিয়ে ওই ঘরটি সাজিয়ে দেয়। এরপর সে গুয়ের শার্ট পরে গুয়ের কাছে আসে অফিসের কাজের ব্যাপারে ডিসকাস করতে। জানি না কেন সুজিং নিজের বাড়ি থেকে পুতুল আনতে পেরেছে অথচ নিজের ড্রেস আনতে পারেনি। যাই হোক, তাকে দেখতে খুব সেক্সি লাগছিল, তাই গু হট হয়ে গিয়ে বারে বারে জল খেতে লাগে। হঠাৎ করে সুজিং তার উপরে চেপে দয়া থেকে কেবিলে তার বের করছিল, তাতে গু নিজের ইমোশনস খুব কষ্ট করে কন্ট্রোল করছিল। তখন সুজিংয়ের মনে হয় এই কেবিলের তারটি খুবই ছোট, তাই সে ল্যাপটপটি চার্জে দেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। তখন গু হাফ ছেড়ে বাঁচে। পরের দিন অফিসে দু সুজিংয়ের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা বলছিল। এতে ওই মেয়েটি সুজিংয়ের উপরে হিংসা আরো বেশি বেড়ে যায়। তার উপরে তার পাশে থাকা কলিগুলি সুজিংয়ের ব্যাপারে সুনাম করছিল যে সে শুধুমাত্র মিস্টার গুয়ের গার্লফ্রেন্ডই নয়, ও খুবই মিশুকে, সবার সাথে খুব ইজিলি মিশতে পারে আর কাজেও বেশ পটু। আর এই কথাগুলি শুনে মেয়েটি হিংসাতে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাচ্ছিল। পরের দিন অ্যানুয়াল ফাংশনের জন্য সুজিং ল্যাপটপ অন করে দেখে যে তার ডিজাইনগুলো সেখানে নেই। আর তখনই ওই মেয়েটি এসে বলে সুজিং এর ড্রয়িং করা পোস্টারগুলি এখনো তৈরি না হওয়ায় সে ওগুলোকে এখানে সাবমিট করতে পারেনি। ডিউ তার কথাতে প্রচন্ড রেগে যায়। মেয়েটি সুজিংকে বলে ডিরেক্টর ডিউ এর কেবিনে সে ওই পোস্টারের 3 কপি পেনড্রাইভে ভরে রেখেছে, তাই সুজিং সেটা নেওয়ার জন্য চলে যায়। এরপর সে নিজের পোস্টারগুলি স্ক্রিনে লাগিয়ে দেয়। তখন গু এসে তাকে রেস্ট করার জন্য নিয়ে যায়। আর যখন তার ঘুম ভাঙে তখন অলরেডি 9টা বেজে গেছিল, তাই সে তাড়াতাড়ি করে উঠে যেতে যাচ্ছিল, তখন সিটু এসে বলে কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এরপর সবাই মিটিং রুমে এসে ডিসকাস করে আসলে কেউ ইচ্ছা করে সুজিংয়ের ডিজাইনের জায়গাতে ওই ফ্যাশন আর্টিস্টের ডিজাইন করা পোস্টার লাগিয়ে দিয়েছিল। এবং যখন তারা সিসিটিভি ফুটেজে চেক করে তখন দেখতে পায় একমাত্র সুজিংই ডিরেক্টর ডিউয়ের রুম থেকে বেরিয়ে আসছিল। তখন মেম্বার্সরা সবাই সুজিংয়ের উপরে চিল্লাতে লাগে এবং তাকে খারাপ খারাপ কথা বলতে লাগে। তখন গু সবাইকে চুপ করায় এটা বলে যে সত্যি কথাটা আমরা এখনো জানি না, এর পেছনে হতে পারে কাউরির হাত আছে, তাই আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। পরের দিন যখন এরা অফিসে যাচ্ছিল তখন সিটুর কাছ থেকে তারা জানতে পারে এই কাজটার পেছনে সুজিংয়ের ওই ফিমেল কলিগই যুক্ত রয়েছে। আর এই ব্যাপারে ডিসকাস করতে গু ডিউ এবং সুজিংকে তার কেবিনে ডাকে, যেখানে সুজিংয়ের মনে পড়ে যায় সেই দিন তার কলিগই তাকে ডিরেক্টর ডুয়ের রুমে পাঠিয়েছিল পেনড্রাইভ নেওয়ার জন্য। দু ওই মেয়েটির ব্যাপারে বলে যে ওর হাফ পাপ সুজিংয়ের প্রতি মোটেও ভালো ছিল না, তাই হতে পারে এই কাজটি ওই করেছে, কারণ সুজিংকে এত বড় একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে, একমাত্র ওই মেয়েটি শুধুমাত্র খুশি ছিল না। গু বলে আমি কি করে প্রমাণ ছাড়া কাউকে দোষী হিসেবে ভাবতে পারি। ডিউ বলে আমি ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর, তাই ওখানে কিছু ঘটলে সেটার দোষ আমার, তাই আমি এই ম্যাটারটা সলভ করব। এরপর এরা নিজের নিজের কাজে চলে যায় এবং ডিউ সুজিংয়ের কলিগকে নিজের কেবিনে ডাকে এবং তাকে বলে আমি তোমাকে সুজিংয়ের ওই কেসটির ব্যাপারে কথা বলতে চাই। এই কথাটি শুনে মেয়েটি প্রচন্ড রেগে যায় এবং বলে আপনার কি আমার উপর সন্দেহ হচ্ছে? ডিউ বলে আমি মনে করি এটা তুমি করনি, কিন্তু ওই দিনকে তুমি ওকে আমার কেবিনে পাঠিয়েছিলে। মেয়েটি বলে আমি এই ব্যাপারে ক্লিয়ার করে দিচ্ছি,
এটা ঠিক যে আমি সুজিনকে একদমই পছন্দ করি না, কারণ ও শুধুমাত্র গুয়ের গার্লফ্রেন্ড হওয়ার জন্যই অনেক বেশি অপরচুনিটি পাই, আর আমি এখানে এতদিন ধরে কাজ করছি তবুও আমাকে এই বড় প্রজেক্টটি হ্যান্ডেল করতে দেওয়া হয়নি। কিন্তু আমি এই পার্সোনাল কারণে কোম্পানির কোনো ক্ষতি করতে পারি না। ডিউ বলে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে খুব ভালো একটা জবের ব্যবস্থা করে দিতে পারি। মেয়েটি বলে, থ্যাংক ইউ আমার ব্যাপারে এত ভাবার জন্য, কিন্তু আমি নিজের অ্যাবিলিটিতেই ঠিক জব খুঁজে নিতে পারবো বলে সে সেখান থেকে চলে যায়। প্রায়টি শুরুতে দেখা যায় সুজিং এর কলিগ রাগ করে জব ছেড়ে চলে যাচ্ছিল। তখন সুজিং এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তো উল্টিয়ে তাকে কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এতে সুজিং খুবই স্যাড হয়ে যায়। তখন ডুই এসে তাকে বলে, চলো আজ আমি তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে গেলে তোমার মুড ভালো হয়ে যাবে। এদিকে গু ভিডিও কলে ওই ফেমাস আর্টিস্টের সাথে কথা বলার চেষ্টা করছিল, যাকে অ্যানুয়াল ফাংশনে ইনভাইট করা হয়েছিল, কিন্তু উনি তার কথা না শুনেই কল কাট করে দেন। তাই এখানে গু খুবই টেনশনে পড়ে যান। আর এইদিকে ডু সুজিংকে একটি বাড়ি নিয়ে আসে ককটেল খাওয়ানোর জন্য, কিন্তু ওখানেও সুজিং স্যাড ছিল। আসলে অনেকে জানে না যে বাড়ি এলেই সবারই মন ভালো হয় না। আর এদিকে গু বাড়ি এসে সুজিং এর জন্য ওয়েট করছিল, কারণ অনেক রাত হয়ে গেছে বাট সে এখনো বাড়ি ফিরেনি। সে তাকে কলও করে কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। তখন সুজিং বাড়ি আসে, গু তাকে একটু বকবকি করে। তখন সুজিং স্যাড হয়ে গিয়ে তার কলিগ ফ্রেন্ডের জব থেকে রিজাইন দেওয়ার খবরটি তাকে জানায়। এতে গু শকড হয়ে যায়। আর এদিকে সিতু এবং অ্যামিও লিভিং রিলেশনে আছে। এখানে অ্যামি ঘুমিয়ে গেলে সিতুর কাছে একটি কল আসে, সে চুপি চুপি বাইরে চলে যায়। তখন অ্যামিও চুপি চুপি দরজার সামনে আসে। সে সিতুকে ফোনে কাউকে বলতে শুনে যে হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি হোটেল ফেলিনে। এই কথা বলার পর সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। হোটেলের নাম শুনে অ্যামি সিতুকে সন্দেহ করে। আর এইদিকে এরা কথা বলছিল, তখন সুজিং এর কাছে অ্যামির কল আসে। সে কাঁদতে কাঁদতে বলে সিতু তার সাথে চিট করছে। এখন সে তাকে ফলো করতে করতে ফেলিন হোটেলে চলে এসেছে। তখন সুজিং এবং গু সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। এরা এখানে হোটেলের ভিতরে ঢুকে সিতুর খোঁজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের বুকিং না থাকায় রিসেপশনিস্ট তাদেরকে ভিতরে যেতে দেয় না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সিধু একটি ড্রাঙ্ক মহিলাকে নিয়ে কারে এসে বসায়। যাকে দেখে অ্যামি কিছু বলার আগেই সুজিং এসে সিধুকে একটা ঘুষি মারে, তারপর তাকে তুলে ফেলে দেয়, যাকে গু আটকাতে না পেরে এমব্রেসিং হয়ে যায়। তখন সিধু বলে, আমি শুধুমাত্র মহিলাটির কার ড্রাইভার। এটা শুনে তিনজনেই শকড হয়ে যায়। অ্যামি তাড়াতাড়ি করে এসে সিধুকে দাঁড় করিয়ে দিয়ে বলে, তোমার লাগেনি তো? এবং সুজিংকে চিল্লিয়ে বলে, তোমার সাহস কি করে হয় ওকে হার্ট করার? বেচারি সুজিং কিছু না বলতে পেরে চুপচাপ এসে গুয়ের কাছে মুখ লুকিয়ে নেয়। এরপর সিতু তিনজনকেই একটি বিউটিফুল ওয়েডিং ড্রেস দেখাতে নিয়ে আনে এবং বলে সে খুব তাড়াতাড়ি অ্যামিকে বিয়ে করতে চলেছে, তাই তার স্বপ্ন পূরণ করতে সে ওভারটাইম ওয়ার্ক করছে এবং টাকা জমিয়ে অ্যামির জন্য এই ওয়েডিং ড্রেসটি কিনেছে। অ্যামি তার প্রতি সিতুর এত ভালোবাসা দেখে ইমোশনাল হয়ে যায়। গু তখন সিতুকে বলে, তোমার যদি টাকার দরকার হয় তাহলে তো তুমি আমার কাছ থেকেও চাইতে পারতে। সিতু বলে, না আমি এটা করতে পারবো না। পরের দিন আবার অফিসের বোর্ড অফ মেম্বারসদের মিটিং হচ্ছিল, যেখানে সবাই সাজেস্ট করে অ্যানুয়াল ফাংশনে ওই ফেমাস আর্টিস্টকে ইনভাইট করতে হবে না, তারা কোনো অন্য রাস্তা দেখবে। কিন্তু গু তো তার ডিসিশনে টিকেছিল। সে বলে, প্রয়োজন পড়লে আমি ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করব, আর আমাদের ডিজাইন ডিপার্টমেন্ট আরও একটা ইউনিক ডিজাইন তৈরি করুক। এতে সবাই রাজি হয়ে গেলেও একজন মেম্বার রাগ করে উঠে চলে যায়। এরপর অফিস থেকে বেরানোর সময় লিফটে ডিউর সাথে হানে দেখা হয়ে যায়। এরপর তারা বাড়ি আসে ড্রিঙ্ক করতে, যেখানে তারা তাদের ছোটবেলাকার কথাবার্তা বলছিল। সেখানে ডিউ বলে সে খুব গরিব পরিবারে জন্মিয়েছিল, তাই তাকে খুব কষ্ট করে বড় হতে হয়েছে। কথায় কথায় সে এই কথাটিও বলে দেয় যে সে সুজিংকে লাইক করে, কিন্তু সে সুজিং এর সাথে দেখা করতে একটু লেট করে ফেলেছে, তাই সে মিস্টার গুয়ের কাছে হেরে গেছে। এটা শুনে হান খুবই শকড হয়ে যায়। পরের দিন সকালবেলাতে গুয়ের ফোনে চিফানের কল আসে, যে গ্র্যান্ডপার স্টাফ। সেখানে গু না থাকায় সুজিং ওই কলটি রিসিভ করে। উনি বলেন গ্র্যান্ডপার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তবুও উনি ওষুধ খাচ্ছেন না এবং উনি এখন ফাস্টফুড খাচ্ছেন, তাই মিস্টার গুকে এসে দেখা করে যেতে বলেন। তখন গু এলে সুজিং তাকে সব কথা বলে এবং তারা একটি প্ল্যানিং করে। এরপর এরা দুজনে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। সুজিং সঙ্গে করে স্নেল রাইস নুডলসও নিয়ে আনে, যেটা ওনার খুব ফেভারিট ছিল, যেটা খেয়ে গ্র্যান্ডপা খুবই খুশি হচ্ছিল। গু ওনাকে ওষুধ না খাওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু গ্র্যান্ডপা তাকে কোনো পাত্তাই দেয় না, তাই সুজিং তাকে ভালোভাবে বুঝাই। তখন গ্র্যান্ডপা ডক্টরের কথা শুনে চলার জন্য রাজি হয়ে যায় এবং ওই স্নেল রাইস নুডলস এর বদলে ফাস্টফুড খাবারগুলো উনি সুজিংকে দিয়ে দেন। এরপর তারা বাড়ি ফিরে এলে কিছুক্ষণের মধ্যে হান আসে সুজিং এর মায়ের রান্না করা কিছু ডিশ নিয়ে এবং তারা সেগুলো খেতে বসে। এরপর সুজিং কিছু কাজের জন্য নিজের ঘরে চলে গেলে হান গুকে ডিউয়ের কথা বলে, যে ডিউ সুজিংকে লাইক করে। এতে গু শকড হয়ে যায় এবং হান যাওয়ার পর
গু এসে সুজিংকে জিজ্ঞাসা করে, তোমার এখনো কি আমাকে ভালো লাগে? সুজিং বলে, এটা আবার কি ধরনের কোশ্চিন? গু বলে, যদি ধরো এখন কেউ তোমাকে পছন্দ করলো তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? সুজিং বলে, না, কোনোদিনই যাব না। এটা শুনে গু একটু শান্তি পায়। এরপর সুজিং ঠিকভাবে ডিজাইন করতে পারছিল না। তখন গুয়ের নজর পড়ে নিজের বানানো ডলটির ওপরে, যেটা দেখে সে সুজিংকে বলে, অ্যানুয়াল ফাংশনে ব্লাইন্ড বক্সের জন্য তুমি এই ডলটি ডিজাইন করো। আইডিয়াটা সুজিংয়ের বেশ ভালোই লাগে এবং দুজনে মিলে একই রকম ডিজাইনের ডল তৈরি করে, যেটা আগের চেয়ে আরো বেশি কিউট লাগছিল। পরের দিন গু ডিজাইন ডিপার্টমেন্টে এসে সবারই নিউ ডিজাইন করা কার্টুনগুলি দেখছিল, যার মধ্যে সুজিং এর ডিজাইনটি সে পছন্দ করে এবং দিউকে বলে, অ্যানুয়াল ফাংশনের জন্য এই ডিজাইনটি সিক্রেট ফিগার হিসেবে বানাতে শুরু করো। এবং সে সবাইকে দিন রাত এক করে কাজ করার অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে অ্যানুয়াল ফাংশনের দিন চলে আসে, যেখানে অনেক রিপোর্টাররা এসেছিল। তাদের একটাই কোশ্চেন ছিল যে ফেমাস আর্টিস্ট এখানে আসছে নাকি আসছে না, আর না এলেই বা কেন আসছে না। গু তাদেরকে চুপ করতে বলে এবং সে অ্যানাউন্স করে, প্লিজ ওয়েলকাম মিস্টার লিন ওয়ান জাং। তখন এই ফেমাস আর্টিস্ট লিন ওয়ান জাং স্টেজে আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। লিন এই কোম্পানির ডিজাইনের সুনাম করে, স্পেশালি সে সুজিং এর সিক্রেট ফিগার ডিজাইনের খুব তারিফ করে। এতে সুজিং খুবই খুশি হয়ে যায়। কিন্তু লিনের আশাতে ডিউ একদমই খুশি ছিল না। এরপর ডিউ এবং লিন মিলে রেড রিবন কেটে শো উদ্বোধন করে। তখন ডু ওখান থেকে রাগে রাগে মুখ করে চলে যায়। এরপর ওখানে থাকা সবাইকে ব্লাইন্ড বক্স গিফট করা হয়, যেখানে সুজিং এর ডিজাইন করা কিউট ডলটি ছিল, যা দেখে সবাই খুবই খুশি হচ্ছিল। এদিকে ডিউ তাড়াতাড়ি করে পার্কিং প্লটের দিকে আসছিল, তখন সামনে থেকে গু আসে। সে বলে, তাহলে তুমি আমাদের কোম্পানিটি ডুবানোর চেষ্টা করছিলে। ডিউ বলে, তুমি কবে থেকে আমাকে সন্দেহ করা শুরু করলে? তখন ফ্ল্যাশব্যাকে ওই দিনের কথা দেখানো হয়, যেদিনকে ডিউ ডাইরেক্টলি সুজিং এর কলিগের উপরে দোষ চাপিয়ে দেয় এবং তার কথাতেই সে রাগ করে জব ছেড়ে দিয়ে চলে যায়। তখন প্রেজেন্টে ওই মেয়েটিও সেখানে আসে, যাকে দেখে ডিউ শকড হয়ে যায়। মেয়েটি কিছু ফটো দেখায়, যেখানে ডিউ বোর্ড অফ মেম্বারদের মধ্যে একজনের সাথে আলাদা করে মিটিং করতেই একটি রেস্টুরেন্টে ছিল, যে মেম্বারটি মিটিং চলাকালীন রাগ করে উঠে চলে গেছিল। তখন গু বলে, সে লিনের সাথে পার্সোনালি কথা বলতে গেছিল। সেখানে সে লিনকে ভালোভাবে বুঝায় সুজিং এর পোস্টারের জায়গাতে লিনের নিউ ডিজাইন করা পোস্টারটি ডু লাগিয়ে দিয়েছিল। লিন এতে খুবই শকড হয়ে যায় যে ডিউ এটা কেন করলো, সে তো তার খুব ভালো বন্ধু। তখন গু তাকে সব ঘটনা বলে। আসলে ডিউ ওই মেম্বারের কথাতে লিনের অ্যানুয়াল ফাংশনে আশাটা আটকাতে চেয়েছিল, কারণ লিনের আশাতে গ্রো গ্রুপের অনেক বড় লাভ হতে চলেছিল। আর এই প্রজেক্টটা যেহেতু গুয়ের ফার্স্ট টাইমের প্রজেক্ট ছিল, তাই সে যদি সাকসেস না হতে পারত তাহলে তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হতো। এতে লাভ হতো বোর্ড অফ মেম্বারসদেরই। আর এই চালটা গু বুঝে গেছিল, তাই গু লিনের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু লিনের কথা অনুযায়ী গ্রু গ্রুপকে নতুন ফটো ডিজাইন করতে হবে, তবে সে ফাংশনে আসবে। তখন গু সুজিং এর ডিজাইন করা পুতুলগুলি দেখিয়েছিল, যেটা লিনের খুব ভালো লেগেছিল। বর্তমানে গু ডিউকে জিজ্ঞাসা করে যে, তুমি ওই লোকটির স্বাদ কেন দিয়েছিলে? তখন ডিউ বলে, সবাই তোমার মতন বড় লোক হয়ে জন্মায় না, আমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে। আমি চেয়েছিলাম ইউরোপে গিয়ে স্টাডি করে একজন ফেমাস আর্টিস্ট হতে, কিন্তু টাকার অভাবে সেটা আমি করতে পারিনি। তারপর এই কোম্পানিটির ডিজাইন ডিপার্টমেন্টের ডাইরেক্টর হলাম, কিন্তু এখানেও আমি ফেমাস হতে পারিনি। হঠাৎ করে একদিন ওই মেম্বার আমাকে অফার করেছিল যে আমি যদি ওর হয়ে কোম্পানির লস করাতে পারি তাহলে উনি আমাকে ইউরোপে গিয়ে স্টাডি করার সুযোগ করে দেবেন। তাই আমি ওর হয়ে কাজটি করেছিলাম। তখন সুজিং তার কথা শুনে সেখানে এসে তাকে বলে, তোমার যদি কোনো কিছু দরকার থাকতো তাহলে তুমি কোম্পানিকে বলতে পারতে, সে তোমার হেল্প করতো, কিন্তু তুমি অসৎ পথ কেন বেছে নিলে? ডিউ তখন চুপচাপ ছিল, সে কিছু বলে না। তখন গু সবাইকে চুপ করিয়ে দিয়ে এই টপিকটা এখানেই বন্ধ করতে বলে, কারণ ওইদিকে লিন তাদের জন্য ওয়েট করছিল। এরপর ডিউ তার ডিরেক্টরের পদ থেকে রিজাইন দিয়ে দেয়, আর তার জায়গাতে ওই মেয়েটি ডিরেক্টর হয়, যাকে দেখে সবাই খুবই খুশি হয়, স্পেশালি সুজিং। তখন সুজিং এর কাছে কল আসে যে গ্র্যান্ডফা খুবই অসুস্থ, তাই দুজনে তাড়াতাড়ি করে গ্র্যান্ডফার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডফা সুজিং এর হাতের উপরে গুয়ের হাত দিয়ে সুজিং এর কাছ থেকে কথা চায় যে তারা দুজনে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিয়ে করবে। সুজিং এতে খুবই নার্ভাস হলেও গ্র্যান্ডফার অবস্থা দেখে সে হ্যাঁ বলে দেয়। তখন ওনার টেস্টটা পায়, তাই সুজিং থেকে জল খাওয়ায় এবং গ্লাসটা নিতে গিয়ে সে গ্লাসের উপরে পাউডার দেখতে পায়। তখন তাদের বুঝতে দেরি থাকে না যে গ্র্যান্ডফা অসুস্থ হওয়ার নাটক করছে, তাই সুজিং ওনাকে বকাবকি করে যে এই রকম কাজ আপনি কখনো আর করবেন না। কিন্তু গ্র্যান্ডফা বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আমার গ্র্যান্ডসনকে বিয়ে করার। সুজিং তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। এরপর গুও তার সাথে বাইরে আসে। তখন সুজিং তার বাবা মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। এরপর এরা দুজনে মিলে সুজিং এর বাবা মার সাথে দেখা করতে আসে, যেখানে গু ডাইরেক্টলি সুজিং এর বাবা মাকে
তার এবং সুজিং এর বিয়ের কথা বলে দেয়। দুজনের বিয়ের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সুজিং তো শকড হয়ে যায় এবং পরে সে লজ্জাও পাচ্ছিল। এরপর সুজিং অ্যামির সাথে ওয়েডিং ড্রেস চুজ করতে সেখানে আসে, যেটা অ্যামির বিয়ের জন্য ছিল। কিন্তু অ্যামি সুজিংকে ওয়েডিং ড্রেস ট্রাই করতে বলে, কিন্তু সে কিছুতেই রাজি ছিল না। তখন সবার স্টাফও তাকে ড্রেস ট্রাই করতে বলে, তাই সে ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। তখন বোঝা যায় যে এটা একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল, যেটা গু করেছিল। সে হাঁটু গেড়ে বসে রিং দিয়ে ম্যারেজ প্রপোজাল দেয়। তখন ওখানে অফিসের সমস্ত কলিগরা ও অ্যামি এবং সুজিং সবাই সেখানে সারপ্রাইজ দেয়। সুজিং ইমোশনাল হয়ে গিয়ে হ্যাঁ বলে দেয় এবং তারা একে অপরকে কিস করে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। নিজের মেয়েকে ওয়েডিং ড্রেসে দেখে বাবা মায়ের তো চোখে জল চলে আসে। এরপর সুজিং এবং গু অডিটোরিয়ামের উদ্দেশ্যে বেড়ায়, কারণ তাদের ম্যারেজ সেরিমানি ওইখানেই হবে। কিন্তু কিছুটা আসতেই তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, তাই সুজিং খুবই টেনশনে পড়ে যায়। গুয়ের মাথাতে একটা প্ল্যানিং আছে, তাই তারা দুজনে মিলে বাইকে করে বিয়ে করতে যায়। কিন্তু সেটা অডিটোরিয়ামে নয়, সেটা সুজিং এর বাড়িতে, যেখানে সুজিং এর পুরো প্রতিবেশী, যাদেরকে আমরা প্রথম পার্ট থেকে লাস্ট পার্ট অবধি দেখেছি, তারা প্রত্যেকেই ওখানে ছিল। সবাই খুবই এনজয় করছিল এবং তাদের জন্য চিয়ার আপ করে। এরপর তাদের চাইনিজ রীতিতেও বিয়ে হয়, যেখানে তাদের রীতি অনুযায়ী পরিবারের বড় সদস্যদেরকে চা খাওয়াতে হয়, আর এর মধ্যে গু হানকেও চা দেয় একজন দাদা হিসেবে। আর লাস্টে তারা দুজনে বেডরুমে চলে আসে, আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে আর আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে, যেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর খুব তাড়াতাড়ি আসছি এইরকমই আরো একটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে।